আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো কে কে আছো সবাই চলে আস হিমন আপু আসা পড়ছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আপু ফাইজা আসছে ফাইজা আপু কান্নাঘর কেন কেমন আছো বলো হিমন আপু ডান ধন্যবাদ কেমন আছো হিমন আপু ফাইজা আপু হ্যাঁ কাজে আপু আবার ভালোবাসা দিয়েছে ধন্যবাদ ইমন আপু ভালো আছেন ধন্যবাদ আপু ভালো থাকো সব সময় দোয়া করি যেন সবাই সব সময় ভালো থাকো ফাজাপো আর ইমোন আপু তো মনে তাই না সাথায় নামোনাপু ফাইজা ফাজাপু আসো আমার ঘরে ফাজাপু ইমোনাপু সাথে তুমি নেই করে নিও তোমরা দুজন ফাজাপু ইমোনাপুকে কিছু বন্ধ দিও ସବାଇ କମେଣ୍ଟ କର ইমন আপু বসে ফাইভ যাচ্ছি তোমার ঘরে হ্যাঁ ফাই ইমন আপু একটু করে নাও সমস্যা নাই তিনা নাইফ লাইফ স্টাইল আপু আসছে লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো তুমি তিন আপু ফাইভ আপু বসে আমার মোবাইলে চার্জ নাই চার্জ হলে আজকে তোমার ফুল লাইভ চালু করে রাখবো ঠিক আছে আপু রাইখো তিন আপু বসে তোমাকে বন্ধ করেছি দিদি ভাই হ্যাঁ আপু আমিও তোমাকে করেছি ফাইজা আপু বসে ওকে আপু যাও আমি সময় করে ব্যাগ দিব হ্যাঁ দিয়ে দিব। তিন আপু বসে তুমি আমাকে বন্ধু করো দিদি আমি তোমাকে করেছি তো আজকে আজকেই তো করেছিলাম আর না হয় আবার চেক করব আপু সমস্যা নাই আমার কাছে কিছু বন্ধু আছে সমস্যা নাই আমি সবাইকেই দেই। তিনি আপু বসে দিদি কেমন আছো তিনা পো আচ্ছা একটু চেক করো দিদি ঠিক আছে রাত্রে এলবির পরে চেক করব আর তুমি আমার কমিউনিটিতে একটা লেটার তোমার তোমাকে এমনি দিদি সমস্যা নেই টি দাদা টি দা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা উনি কি ভাইয়া নাকি আপু আমি তো জানি না তিনা পো আমাকে সবাই একটু আচ্ছা দিও দিদিরা অনেক পিছিয়ে আছি হ্যাঁ অবশ্যই সবাইকে তো সাপোর্ট করতে হবে সমস্যা নাই নাজমুল আসছে হায় আনটি হ্যাঁ নাজমুল কেমন আছো তুমি তিন বলছে ভালো আছি দিদি আচ্ছা আপনি ভাইয়া নাকি আপু আমি তো একটু বলেন নাজমুল বলছে ফাইভ জি কিচেন কাম ফাইভ জি আপুর মোবাইলের চার্জ নেই নাজমুল একটু করে নাও ব্যাক দিয়ে দেবে আপু আমি দাদা ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই ভাইয়া সমস্যা নাই আপনাকে অবশ্যই আমরা সাপোর্ট করব। আপনি আমাদের পাশে থাকবেন নাজুলো সামাকে ভুলে গেছো আনটি না না নাজমুল কেন ভুলবো বলো কেমন আছো বলো সুলতানা ইউকে আপু আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি ফাজা পৌসা আমি মোবাইল চার্জ দিতে চাই ঠিক আছে চার্জ দাও টিনা ভাইয়া বলছে আমার নাম পাল্টে গেছে দিদি কেন তারপর নাজমল বলছে আনটি আমাকে একটু ওয়াচ দিও হ্যাঁ নাজমল আমার তো এখনো হয়নি আমার হয়ে যাক অবশ্যই তোমাদেরকে সবাইকে হেল্প করবো বিলেজ বিলেজ বাংলা ভাইয়া আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া লো আছি ভাইয়া আপনি কেমন আছেন টিনা ভাইয়া বলছে চ্যানেল নাম আর দাদা যুগ হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তারপর ভাই যা ফসেন নাচ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কাউকে ভুলি নাই আমার ঘরে যে আসে আমি অবশ্যই তার ঘরে যাই হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তারপর দিনা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া সবাই সবাইকে একটু বন্ধু করে নাও নাজমুল বলছে পলি আনটি তোমার নামটা খুব সুন্দর থ্যাংক ইউ তারপর তিনা দাদা অনাচ্ছেন তারপর সুইট আপু আসছে লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো ভিলেজ বাংলা ভাই আছেন তারপর শিবাম ভাই আসছে লাইক দিয়ে এলাম দিদি ভাই ধন্যবাদ কেমন আছো তুমি তারপর কিনদাই হেল্প মি আচ্ছা হেল্প মি ভাই আসছে আমার একটা আপু কী কী ভাইয়া একটু বলো কেমন আছেন আপনি একটু জানাবেন আর বড় হাতের লেটার লিখবেন না প্লিজ ছোটো হাতে লেটার লিখবেন শুইটা আপু বসে ফাইজা প্লিজ কাম শুইটে বসে আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আপু ভালো আছো আপু তুমি কেমন আছো জ্যাসমিনা লাইক ডান আপু ধন্যবাদ জ্যাসমিন আপু কেমন আছো এই সুয়েটার ফসে তিনা প্লিজ কাম হ্যাঁ করে নাও আপু বসে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো শিপাপু জ্যাসমিন আপু বসে নাজমুল তুমি আমাকে এখনো ব্যাগ দাওনি এই নাজমুল একটু জ্যাসমিন আপুকে ব্যাগ দিয়ে দাও প্লিজ জ্যাসমিন আপু তোমাকে কালকে বন্ধ করেছিল আর তিনা ভাইয়া বসে জাসমিন দিদি কেমন আছো বিলেজ বাংলা ভাইয়া আছেন তারপর ছুটি আপু বসে তিনা এসো প্লিজ আচ্ছা তিনা ভাইয়া আপনাকে ডাকছে ছুটি আপু একটু বন্ধ করে নেন সবাই সবাইকে জাসমিনা বলছে টিনা ভাইয়া ভালো আপনি কেমন আছেন টিনা ভাইয়া বলছে সুটি দিদি ভাই তুমি বন্ধু আছো আমাদের আচ্ছা তুমি ভুলে গেছো আচ্ছা ছুটি আপু তুমি তো বন্ধু আছো কি বলছে ভাইয়া দেখো একটু চেক করে শিবম ভাই বলছে ভালো আছি দিদি ভাই হ্যাঁ ভাই ভালো থাকো দোয়া করি টিনা ভাইয়া ভালো আছে দিদি হ্যাঁ ছুটি আপু টিনা দেখি না তো তাই হ্যাঁ সবার ঘরে আসা যাওয়া করবা তখন মানে বুঝতে পারবে যে বন্ধু আছে না আসা থাকলে তো বোঝা যায় না যে বন্ধু আছে কিনা তারপর সুলতানা ইউকে আপু আছেন ধন্যবাদ আপু ইমোন আপু বলছে পলি আপু পরোটা খেয়ে আসলাম হচ্ছা আচ্ছা আচ্ছা খেয়ে আসছো ভালো হয়েছে দেখো বন্ধু করো সবাই ইমোন আপু আছে একটু বন্ধু করে নাও সুলতানা আপু আছে সুইটি আপু আছে তিনা ভাই আছে শিবাম ভাই আছে জ্যাসমিন আপু আছে তারপর বিলেজ বাংলা ভাই আছে তারপর শিপ আপু আছে সবাই ফাইজা আপু আছে সবাই সবাইকে একটু বন্ধু করে নাও প্লিজ টিনা ভাইয়া বলছে দিদি আমার দেখেছি আমরা দেখেছি তুমি দেখো কমেন্ট কর তবে অনেক দিন তুমি এসো না বা আমরাও আসি না এই যে তোমার সাথে কি চলো পাল্টাই দিয়ে আছি আচ্ছা দাদা আপনি কি চলো পাল্টাই দাদা জ্যাসমিন আপু আছে ধন্যবাদ আপু তারপর হেল্প মি ভাইয়া বলছে আমার একটাও সাবস্ক্রাইব নেই কেউ একটু সাবস্ক্রাইব করেন ভাইয়া আপনি তাহলে নিয়মকানুন কিছুই জানেন না ভাই এই যে সাবস্ক্রাইব লেখাটা লেখবেন না প্লিজ আর এস এম এস কাটলেও সমস্যা লিখেছেন তো লিখেছেন সমস্যা নাই কিন্তু কাটার কোনো দরকার নাই এইগুলো লিখলে না আমাদের ওয়াচ টাইম কেটে নেবে আর আর সমস্যা নাই আর এস এম এস কাটলেও কিন্তু সমস্যা সমস্যা নেই ভাইয়া দিবে এখন একটু দেখেন এখানে সবাই আছে সবাইকে একটু বন্ধ করেন অবশ্যই আপনাকে ব্যাগ করে দেবেন সুলতানা আপু বলছে তিনা সব ব্যাগ দেব গো হ্যাঁ ভাইয়াকে ডাকছে একটু সবাই করে নাও তিনা ভাইয়া বলছে হ্যাঁ দিদি তিনা বলছে তিনা ভাইয়া বলছে ওটাও আমাদের দিদির চলোপাল্টাই ও আচ্ছা আচ্ছা তিনা দাদা বলছে দিদি আমি লাইভে আছি হ্যাঁ সবাই একটু করে নাও আপু বলছে আসো 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 সবাই হ্যাঁ করে নাও সবাই সবাইকে বন্ধু করে নাও জ্যাসমিন আপু আছেন ধন্যবাদ আপু সুলতান আপু বসে কিন আসো ব্যাগ দিব গো হ্যাঁ হ্যাল ভাইয়া দেখেন একটু সুলতান আপুকে করে নেন অবশ্যই আপনাকে ব্যাগ করে দিবে এক্ষুনি তিনা ভাইয়া বসে আমাকে বন্ধু করে নাও কমিউনিটিতে কমেন্ট দিয়ে এসো আমি ব্যাগ দেবো পাক্কা হ্যাঁ সবাই করে নাও ভাইয়াকে একটু বন্ধু করো সবাই সবাইকে ব্যাগ করে দেবে কোনো সমস্যা নেই বন্ধু করে নাও ইউটিউব বাংলা ভাইয়া আসছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তারপর তিনা দাদা বলছে এসো দিদি হ্যাঁ করে নাও ভিলেজ বাংলা ভাইয়া আছেন ইমন আপু বলছে ভিলেজ যাচ্ছি ঠিক আছে আপু করো সমস্যা নেই ব্যাক করবে ভাইয়া তারপর তিনা ভাইয়া বলছে কমিউনিটিতে কমেন্ট করো কমেন্ট দিয়ে এসো হ্যাঁ সবাই কমেন্ট দিয়ে আসবে অবশ্যই ব্যাক করে দিবেন নাজমুল বলছে আনটি আপনি অ্যালবি কতক্ষণ আসেন আমি আছি গো আছি অনেকক্ষণই আছি থাকবো ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ কেমন আছেন ভাইয়া জানাবেন ইউটিউব বাংলা ভাই আছেন ধন্যবাদ ভাই সবাই একটু কমেন্ট করো দেখো ইউটিউব বাংলা ভাইয়া আছেন সবাই একটু বন্ধু করে নাও অবশ্যই ব্যাক করে দিবে। ইউটিউব বাংলা বাইবসে আলহামদুলিল্লাহ ভালো আছেন তারপর তিনা দাদা আছেন ধন্যবাদ দাদা সবাই কমেন্ট করো সুলতানা আপু আছে তিনা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া আপু সবাইকে তিনা ভাইয়া বলছে প্রচুর লাইভ চলে হ্যাঁ প্রচুর লাইভ এখন সবাই তো অ্যালবি করে শিপ আপু বসে ইউটিউব ভাই যাচ্ছি এখন দিবেন বলেন আচ্ছা ইউটিউব ভাইয়া আপনার ঘরে যাবে ইমন আপু তারপর আপু আপনি কি এখন ব্যাক করবেন আপনাকে বান্ধবী বানাবে সুলতান আপু বসে আসো আসো ব্যাগ দিব গো হ্যাঁ সবাই সবাইকে করে নাও ইউটিউব বাংলা ভাইয়া আছেন তিনা ভাইয়া বলছে সবার লাইভে যেতে হয় একদম ঠিক বলেছেন ভাইয়া সবাইকে তো দিতে হবে একটু একটু করে সময় সবাই একটু কমেন্ট করো তিনা ভাইয়া আছে ধন্যবাদ সবাই বন্ধু করে নাও দেখো তিনা লাইফ স্টাইল ভাইয়াকে করে নাও অবশ্যই ব্যাগ দিয়ে দিবে তারপর ইউটিউব বাংলা ভাইয়া আছে সুলতান আপু শিপা আপু ইমন আপু নাজমুল সবাই আছে সবাই সবাইকে একটু বন্ধু করে নাও জ্যাসমিন আপু আছেন তিনা ভাইয়া বলছে দিদি দিদি ভাই তোমার কত বাকি ভাইয়া আমার আর বেশি নাই ভাইয়া আর মাত্র কিছু একটু সবাই হেল্প করো ইনশাল্লাহ হয়ে যাবে নূর জান্নাত আপু আসছে হ্যাঁ আপু কেমন আছো লাইক দিয়ে চলে আসলাম হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু অনেক ধন্যবাদ আপু তোমাকে তিনা ভাইয়া বসে খুব ভালো হ্যাঁ ভাইয়া পাশে থাকলে হবে শিবাম ভাই বলছে টিনা দিদি ভাইকে করেছি আচ্ছা টিনা ভাইয়া আপনাকে বন্ধু করেছে শিবাম ভাই একটু চেক করেন তো চেক করে দেখেন তারপর টিনা ভাইয়া বলছে অবশ্যই থাকবো দিদি হ্যাঁ ভাইয়া একটু পাশে থাকলে হবে ইউটিউব বাংলা ভাই আছেন ভাইয়া আপনি এখন ব্যাক করবেন কি না আপনার ঘরে তো গিয়েছে মনে হয় আর ওরা জিজ্ঞাসা করতেছে ওকে হ্যাঁ দিবে আচ্ছা ইউটিউব বাংলা ভাইয়া এখন ব্যাক করে দিবে সবাই বন্ধু করে নাও আপু করে নাও করে নাও ভাইয়া ব্যাগ দিয়ে দিবে তারপর শিপাপু করে নাও শিপাপু বলছিল তারপর ইমোনাপ্পু বলছিল। বিলেজ আমার বন্ধু আচ্ছা বিলেজ বন্ধু আছে ইমনাপুর সুলতান আপ শিপাপু করবে টিনা দাদা বলছে হ্যাঁ করেছে একটা কমিউনিটিতে কমেন্ট দাও খুব ভালো হয় একদম ঠিক বলেছেন ভাইয়া সবাই সবাইকে বন্ধু করে যাদের কমিউনিটি আছে তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিলে তখন ব্যাক করতে সুবিধা হয় তারপর নোরজানা তাপু বলছে পলি আপু আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া করিও ও হ্যাঁ আপু অবশ্যই দোয়া করবো দেখো নুরজানা তাপু অসুস্থ সবাই দোয়া করবা আপু যেন সুস্থ হয়ে যায় আপু একদম ঠিক বলেছে জানো এখন সবার একই অবস্থা সবাই শুধু ঠান্ডা জ্বর আর ভালো লাগে না আল্লাহ যেন সবাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় দোয়া করি আপু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা তিনা ভাইয়া বসে ভালো হয়ে যাবেন দিদি ভাই মনের জোর রাখুন হ্যাঁ ভাইয়া অবশ্যই নূজনাথ বলছে ইউটিউব বাংলা ভাইকে বলতে হয় না হ্যাঁ ইউটিউব বাংলা ভাইকে বলতে হয় না ব্যাক করে দেয় কিন্তু সবাই জানতে চায় এর জন্য বললাম কারণ মানে অনেকে যেতে চায় না যদি বলে তারপর চলে যাই বুঝছো আপু এর জন্য বলে দেয় সবার সামনেই জিজ্ঞাসা করি আমরা তো জানি দাদা ব্যাগ করে দেয় তারপর ইমন আপু বলছে টিনা দাদা যাচ্ছি তোমার ঘরে আচ্ছা টিনা দাদা আপনার ঘরে যাচ্ছে ইমন আপু ব্যাক করে দিবেন তারপর টিনা দাদা বলছে ও ওটা ওটাই খুব দরকার ওষুধের থেকে বেশি কাজ করে হ্যাঁ একদম ঠিক বলেছেন তিনা দাদা বলছে এসো দাদা একটা কমিউনিটিতে কমেন্ট দিও তাহলে হবে হ্যাঁ আমরাও ব্যাক করে দেয় দিদি হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে ব্যাক করে দিতে হবে কারণ সবাই তো আশা নিয়ে বন্ধু করে যদি ব্যাক না করে তখন তো আর ভালো লাগে না বন্ধু করতে বন্ধু করার মনে জোরটাও চলে যায় তিনি দাদা বলছে আমরা সব সময় চেষ্টা করি পাশে থাকার পাশে না থাকলে কিভাবে হবে হ্যাঁ দাদা একদম ঠিক বলেছেন কারণ সবার পাশে না থাকলে তো সবাই এগিয়ে যেতে পারবে না আন্নান এস কে রাবিউল ইসলাম আর আনা ভাই আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য আপনাকে তারপর তিনা দাদা বলছে দিদি প্রচুর ভিডিও দেখি সবার দুটো ফোন দিয়ে হ্যাঁ অবশ্যই দাদা দেখতে হবে কারণ কারণ না দেখলে তো আর হবে না সবাই সবার পাশে থাকতে হবে টিনা দাদা বলছে আর লাইভে থাকি হ্যাঁ দাদা থাকতে হবে আপনার মতো সবাই এরকম হলে আর কেউ থাকবে না সবাই মানে এগিয়ে যেতে পারবে শিপ আপু বলছে ইউটিউব ভাই ডান চেক প্লিজ হ্যাঁ চেক করো ইউটিউব বাংলা ভাই আজ হুম জান্নাত আপু আসছে আসসালামু আলাইকুম পলি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জান্নাত আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমার শরীরের কী অবস্থা সবসময় শুনি তোমার শরীর ভালো থাকে না তারপর এ দুটাস জয়েন নাম্বার ওয়ান ভাইয়া আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এল আসার জন্য তারপর তিনা দাদা বলছে জান্নাত দিদি হ্যাঁ ফুল দিয়েছেন জান্নাত আপু বলছে হাই টিনা তারপর রবিউল ইসলাম ভাইয়া বলছে যে কেউ চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন আমি সাথে সাথে ব্যাক করে দিব। হ্যাঁ সবাই একটু বন্ধু করে নাও ভাইয়াকে অবশ্যই তোমাদেরকে ব্যাক করে দিবে। সবাই একটু বন্ধু করে নাও ভাইয়াকে একটু বন্ধু করে নাও সবাই সবাইকে দেখো আপু আছেন সবাই সবাইকে করে নাও জানাতাপু আছেন অসংখ্য ধন্যবাদ জানাতাপু জানাতাপুর তো মনিয়ন হয়েছে দেখেছি অনেক খুশি হয়েছি আপু তুমি অনেক অসুস্থ নিয়ে ইউটিউবে কাজ করছো টিনা দাদা আছেন ধন্যবাদ তারপর পলি আপু আমার অন্য প্রবলেম আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম আপু আমার বেবিটা পেটের ভিতর মারা গেছে আমি বুঝতে পাই নাই কাল সারা দিন হসপিটালে ভর্তি ছিলাম এখনও খুব অসুস্থ আপু খুব কষ্ট হচ্ছে আপু আয় হ্যাঁ আপু কি বলো আপু সত্যি তোমার জন্য অনেক মায়া হচ্ছে আপু আপু চিন্তা করো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপু ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে আমরা সবাই দোয়া করি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আপু সত্যি আপু তোমার জন্য অনেক খারাপ লাগতেছে আপু আপু চিন্তা করিও না মন খারাপ করো না আপু ইনশাল্লাহ ভালো হয়ে যাবা সবাই আপু জন্য দোয়া করো আর তারপর তিনা দাদা আছেন ধন্যবাদ দাদা তারপর দাদা বলছে আমি ভারি ভাই কবি এবং কবিতা আমার এক আরেক আর ও একটা আইডি হ্যাঁ দাদা আমি চিনতে পারছি কারণ আপনার তো মানে সবগুলা এরকম লগো দিয়েই থাকে আমি বুঝতে পারছি হয়তো বা আপনি হবেন কারণ আপনার প্রিমিয়ারে আমি অনেক সময় যাই দাদা ঠিক আছে সবাই দেখো ভারি ভাইয়া মানে বন্ধু করে নাও সবাই সবাই ওই চ্যানেল থেকে সবাই একটু বন্ধ করে নাও দেখো এটা হচ্ছে ভারি ভাইয়ের মানে ভারি ভাইয়ের আরেকটা চ্যানেল সবাই বন্ধ করে নাও গিরিধারি আপু দিদি চলে আসলাম ধন্যবাদ আপু তুমি কেমন আছো তারপর ইনি আপু হাই আপু লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো তুমি তারপর নোরজানা তাপ বসে আপু আপি বেহরা থাকি বাহিরে থাকি হ্যাঁ কেউ নাই হেল্প করার মতো অনেক কষ্ট ও আচ্ছা তুমি বাহিরে থাকো তাহলে তো আরও কষ্ট আপু কী করবা আপু নিজেকে একা একটু করতে হবে চিন্তা করো না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সাবধানে থাইকো আপু জানাত বসে সেবা বন্ধু হবে হ্যাঁ সবাই একটু গৃহধারী সেবা আপু একটু জানাত আপুকে বন্ধু করে নাও অবশ্যই তোমাকে ব্যাক করে দিবেন। তিনা দাদা বলছে দিদি ভালো হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ভালো হয়ে যাবে আপু তুমি চিন্তা করো না নজানাত আপু শুনতান আপু বলছে আসো আমার ঘরে ব্যাগ দিবো গো হ্যাঁ চলে যাও গৃহিধারী আপু সে জান্নাত আসো আমি ব্যাগ দিচ্ছি গৃহধারী আপু জানাত মনি চ্যানেল আপু যেতে পারে না তুমি একটু যাও আপু তোমাকে ব্যাগ করে দিবে বুঝছো আপু তারপর তিনিা দাদা বলছে জান্নাত দিদিকে বন্ধু করো দিদির মনি চ্যানেল হ্যাঁ আমি তো এটাই বললাম জান্নাত আপু বলছে জানাত আপু ভালো হয়ে যাবা ইনশাল্লাহ হ্যাঁ আমরা বলতেছি ভালো হয়ে যাইবা তুমি তিনা ভাইয়া বলছে জান্নাত আগে যেতে পারবে না তোমরা বন্ধু করে নাও হ্যাঁ তোমরা বন্ধু করে নাও আপু আগে যেতে পারবে না সমস্যা হবে তোমরা করে নাও গৃহধারী আপু ওকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপু যাও বন্ধু করে নাও তিনা দাদা বলছে জান্নাত দিদি রিণি আপু বলছে খুবই ভালো আছি বাট তুমি কেমন আছো আপু হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি দেখো রিনী আপু আছেন সবার সাথে যদি বন্ধু না থাকে প্লিজ একটু করে নাও জানাতে বলছে থ্যাংক ইউ টিনাদি টিনা ভাইয়া বলছে তোমাদির ভিডিও চলছে আচ্ছা দেখো রিনিয়া আপু আছেন শিপ আপু বলছে জান্নাতাপু যাচ্ছি এখন দেবেন হুম হ্যাঁ যাও এখন দিয়ে দিবে জান্নাতাপু দিয়ে দিও তারপর ইমোন আপু বলছে আপু টিনাকে পায় না আচ্ছা ভাইয়া আপনি একটু আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসেন আপনাকে বন্ধু করবে ইমন আপু পাচ্ছে না জানাতা বলছে এখন ব্যাগ দিবো একটা কমেন্ট করো কমিউনিটিতে হ্যাঁ কমিউনিটিতে লেটার দিয়ে আসবে অবশ্যই ব্যাগ করে দিবেন। তারপর টিনা দাদা বলছে জান্না দিদি ব্যাগ দিবে ঠিক আছে চিন্তা করো না হ্যাঁ দিয়ে দিবে চিন্তা করো না ইউটিউব বাংলা ভাই বলছে শিপা ক্লিয়ার আচ্ছা শিপা আপু মনে হয় বন্ধু করে দিয়েছে দেখো তারপর আপু আছেন ধন্যবাদ আপু সবাই ইমোনাপুর সাথে একটু বন্ধু করে নাও আপুর খুবই কম বন্ধু একটু বন্ধু দাও সবাই হেল্প করো তারপর টিনা দাদা বলছে টিনা নাম ছোটো হাতের লেখো কেন গ্যাপ দিও না পেয়ে যাবে হ্যাঁ দেখো গ্যাপ দিও না তারপর হয়ে যাবে মানে নামটা একটু ঠিকভাবে লেখো তারপর ভাইয়া আমার কমিউনিটিতে লেটার লাগলে সবাই একটু সহজে বন্ধু করতে পারবে অনেকে তো খুঁজে পায় না মোনাপু আছেন তারপর ছোটো হাতের ইংরেজি বানান টিনা দাদা বলছে ছোটো হাতের ইংরেজি বানান হ্যাঁ দেখো করে নাও ইমনা আপু আছেন ইমোনাপু দেখো যে ভাইয়ার নামটা যেভাবে আছে আমার ওইভাবে চার্জ দিলে পেয়ে যাবা টিনা দাদা বলছে দিয়েছি দিদি তোমার কমিউনিটিতে আর টিনার কমেন্ট আছে হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম মনে হয় আছে কারণ ওইখান থেকেই আমি বন্ধুটা করেছিলাম দেখো ইমন আপু আমার কমিউনিটিতে লেটার আছে আপু বলছে আপু অনেকগুলো আছে আসে হ্যাঁ জানা তাপু বসে আমার কমিউনিটি টাই তিনাদির কমেন্ট আছে হ্যাঁ আমার এখানে এখন দিয়েছে কারণ নাম লিখলে মনে হয় অনেকগুলো আইডিয়া সেই জন্য খুঁজে পাচ্ছে না ঠিক আছে আপু দেখো এখন দিয়েছে আমার কমিউনিটিতে লেটার দিয়েছেন তারপর টিনা দাদা বলছে গেলেই পাবে হ্যাঁ এখন চলে যাও টিনা দাদা বলছে হ্যাঁ জান্নাত দির ওখানেও আছে হ্যাঁ দেখে নাও তারপর ইউটিউব বাংলা ভাইয়া আছেন গোলাপ দিয়েছে ধন্যবাদ ভাইয়া সবাই সবাইকে একটু বন্ধু করে নাও ইউটিউব বাংলা ভাইয়া আছেন তারপর জান্নাত তারপর বসে ইউটিউব বাংলা আর বন্ধু হবে ইউটিউব বাংলা ভাইয়া বন্ধু হবেন কিনা একটু বলেন আপুর সাথে টিনা ভাইয়া বলছে আমাকে বন্ধু করলে সবাই আমার কমিউনিটিতে কমেন্ট করবেন প্লিজ হ্যাঁ যারা বন্ধু করবেন অবশ্যই ভাইয়ার কমিউনিটিতে কমেন্ট করবা সবাইকে ব্যাক করে দিবে। দেখো আনান্না এসকে রবিউল ইসলাম রানা ভাইকে সবাই একটু বন্ধু করে নাও মানে আমাদের ভারি ভাইয়া ভাইয়ার আরেকটি চ্যানেল সবাই প্লিজ একটু বন্ধু করে নাও অবশ্যই তোমাদেরকে ভাইয়া ব্যাক করে দিবেন। আর সবাই তো ভাইরি ভাইয়াকে চিনই তারপর নূরজান্না আপু বলছে আপু আমার ঘরে কাউকে পাঠাও আমি ব্যাগ দিয়ে দিব হ্যাঁ সবাই একটু নূরজান্না আপুকে প্লিজ বন্ধু করে নাও কারণ নূরজানা তাপু অসুস্থ তোমরা একটু চলে যাও আপু যেতে পারছে না আর সবাই প্লিজ লাইক করে দাও এখনও কিন্তু লাইকের সংখ্যা বাড়ে নাই কিন্তু অনেকে আসতেছ রুকুন ভাইয়া আশা পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আর আসার জন্য নোজানা আপু আপু অনাচি হ্যাঁ আপু একটু থাকো নজানুকে একটু বন্ধু করে নাও সবাই তারপর জারিন ব্লগ আপু আসছে লাইক দিয়ে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ কেমন আছো আপু তুমি জানাও সবাই লাইক করে দিও প্লিজ নোজানাতু আছেন রেসিপি বা হ্যান আপু আসছে চলে আপু চলে আসলাম ধন্যবাদ আপু কেমন আছো তুমি তারপর বলছে জান্নাত আপু তুমি এসো আমি ব্যাগ দেব ডাকছে ব্যাগ দিয়ে দিবে দেখো আপু তারপর রুকন ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া লাভ দিয়েছে দেখো রুকন ভাইয়ার সাথে যারা বন্ধু নেই সবাই বন্ধু করে নেয় অবশ্যই ব্যাগ করে দিবেন তারপর দেখো ভারী ভাইয়ার একটা চ্যানেল আন্নান। এস রাবিউল ইসলাম রানা ভাইকে একটু বন্ধু করো মানে এই চ্যানেল থেকে সুলতানা ইউকে আপু বসে জান্নাত আমি যাচ্ছি আপু ব্যাগ দিবা হ্যাঁ দিয়ে দিবে আপু যাও একটু ব্যাগ করে দিবে রুকন ভাইয়া বসে আসসালামু আলাইকুম ভারি ভাই তারপর ভারি ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া সবাই দেখো বন্ধু করে নাও ভাইয়াকে টিনা আপু বসে নূরজান্নাত দিদি আমি যাচ্ছি আচ্ছা নূরজান্নাত আপু যাচ্ছে দেখো টিনা দাদা হ্যাঁ দাদা একটু যান জানেনি তো আপু অসুস্থ তারপর তুমি ব্যাগ দিও হ্যাঁ দিয়ে দিবে সমস্যা নাই জান্নাত আপু বলছে ইনশাল্লাহ সুলতানা আপু হ্যাঁ দিয়ে দিবে তারপর ইউটিউব বাংলা ভাইয়া গোলাপ দিয়েছে ধন্যবাদ ভাইয়া আছেন বুঝাচ্ছেন গৃধারাপ বসে জান্নাত আপু ব্যাগ করে দাও তোমার ফুল ভিডিও দেখে বন্ধু করে আসলাম আচ্ছা জান্নাত আপু তুমি একটু চেক করো জান্নাত চৌধুরী আপু এখানে তো জান্নাত দুটো আছে তারপর জানাত আপু বলছে সুলতানা আপু আমার কমিউনিটিতে লেটার দিও হ্যাঁ কমিউনিটিতে কিন্তু লেটার দিয়ে আসো হ্যাঁ আপু বলছে টিনা লাইফ আমার ঘরে আসো প্লিজ আপু যাবে ভাইয়া ভাইয়া যাবে এখন ভাইয়া তো এখন যাচ্ছে নূরজান্ন আপুর ঘরে দেখো এখানে রুকন অ্যান্ড গোলাপি ভাইয়া আছেন সবাই একটু বন্ধু করে নাও অবশ্যই ব্যাক করবে তারপর দেখো বাড়ি ভাইয়ার একটা চ্যানেল আছে এখানে আজকে রাবিউল ইসলাম রানা ভাইকে একটু করে নাও আপু আপ জেরিন বন্ধু হবা আচ্ছা জেরিন আপু তুমি বন্ধু হবা দেখো রুকন ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া সবাই দেখো রুকন গোলাপি ভাইকে বন্ধু করে নাও জ্যারিন আপু বলছে আপু তোমার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশে আপু নরসিংদিতে তারপর ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া গৃহধারী বলছে নিউ কেউ আসবে চলে আসো আচ্ছা নিউ কে আছে একটু দেখো বন্ধু করে নাও গৃহধারী শিপাপু বসে জান্নাত চৌধুরী ডান আচ্ছা শিপাপু ডান করেছে জান্নাত চৌধুরী আপুকে চেক করো তারপর জারিনা আপু বসে হ্যাঁ বন্ধু হব হ্যাঁ জ্যাসমিন আপু দেখো জারিনা আপু বন্ধু হবে তারপর আপু বসে চেক প্লিজ ব্যাক প্লিজ প্লিজ আচ্ছা হ্যাঁ দিয়ে দিবে জান্নাত আপু দিয়ে দেবে আপু আছেন হ্যাঁ জান্নাত আপু তোমার ঘরে গিয়েছে আর টিনা ভাইয়া জান্নাত চৌধুরী আপু বসে সেবা দিই আমার কমিউনিটিতে একটা লেটার দাও আমি ব্যাগ দিচ্ছি দিচ্ছি এখনও আচ্ছা আচ্ছা হ্যাঁ গিরধারী আপু তুমি আপুর কমিউনি জান্নাত চৌধুরী আপুর কমিউনিটিতে একটা লেটার দাও এখনই তোমাকে ব্যাক করে দিবেন হ্যাঁ না আপু বসে রুকন আপু আসো একটু যাও আপু মানে রুকন ভাইকে একটু করে নাও অবশ্যই ব্যাগ দিবে জানো ভাইয়ারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আপু মানে ভাইয়া আর চ্যানেল মানে দুইজনেরই ভাইয়া আপু জ্যাসমিন আপু বলছে জারিন তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ জ্যারিন আপু তোমার ঘরে যাচ্ছে দেখো জ্যারিন আপু তোমার ঘরে যাচ্ছে জ্যাসমিন আপু ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া সবাই দেখো একটু বন্ধু করে নাও ইউটিউব বাংলা ভাইয়ের সাথে বান্ধবী করে নাও হ্যাঁ আপু বলছে আপু কাল তোমার লাইভে তিনজন ব্যাগ দেয় না দেও নাই আচ্ছা কে কে একটু নাম বলো দেখো এখানে আসছে কিনা আর একটু ওয়েট করো যদি না আসে তখন আসবে ওরা ইমোনাপু আছেন ধন্যবাদ ইমোনাপুর সাথে যারা নেই প্লিজ একটু বন্ধু করে নাও তারপর জারিনাপু বলছে আপু ফুল ওয়াচ করে বন্ধু বানাও হ্যাঁ সবাই সবাইকে ফুল ওয়াচ করে বন্ধু বানাইবা বারবার বলে দিচ্ছি আপু বসে জান্ন চৌধুরী কমিউনিটি দিচ্ছি চেক করো আচ্ছা দিয়েছে কমিউনিটিতে আপু চেক করো তুমি তারপর ইউটিউব বাংলা ভাইয়া আছেন ইমোনাপু আছেন ধন্যবাদ সবাইকে সবাই একটু কমেন্ট করো তারপর হান আপু বসে পায়েলাপু পেন ওয়ার্ল্ড আপু আচ্ছা সাম্মী আপু এরা আচ্ছা আচ্ছা পিয়েন ওয়ার্ল্ড আপু তারপর আপু তারপর পায়েলাপু আচ্ছা এখন তো ওরা কেউ আসে নাই দেখছি ওরা যদি আসে অবশ্যই তোমার কথা বলবো আর ব্যাগ না দিলে ওদের ভিডিওতে গিয়া বই আসবা কি করবা এখন যদি না দেয় তো কিছু করার নাই আর একটু ওয়েট করো আজকে এরকম যদি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দেয় আর একটু ওয়েট করো দেখো দেয় কি না ইউটিউব বাংলা ভাইয়া আছেন ইমুন আপু বলছে জ্যারিন কাম আর জ্যারিন আপু তোমাকে ডাকছে দেখো ইমোন আপু একটু বন্ধু করে নাও তোমার ঘরে তো গিয়েছে জ্যাসমিন আপু রুকন ভাইয়া আছেন সবাই একটু রুকন ভাইয়ের সাথে বন্ধু করে নাও ইমোনাপু আছেন তারপর এসকে রাবিউল ইসলাম রানা ভাইয়া আছেন দেখো সবাই একটু বন্ধু করে নাও এসকে রাবিউল ইসলাম রানা ভাইকে ইমোনাপু একটু করে নাও ভাইয়াকে তারপর দেখো একটু বন্ধু করে নাও ইমন আপু আছেন ধন্যবাদ জান্নাত আপু আছেন ধন্যবাদ আপু তারপর হেন আপু বলছে জারিন আপু তোমার ঘরে যাচ্ছি আচ্ছা জেরিনাপু আপু দেখো তোমার ঘরে যাচ্ছে হেন আপু আপু তুমি ব্যাক করে দিও ইউটিউব বাংলা ভাইয়া আছেন অসংখ্য ধন্যবাদ দেখো ইউটিউব বাংলা ভাইয়ের সাথে না থাকলে সবাই একটু করে নাও তারপর রুকন ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া তারপর টিনার দাদা বলছে নূরজানা দিদি তোমার চিংড়ি মাছের রেসিপি ভিডিও দেখে বন্ধু করেছি তুমি তুমি তোমার কমিউনিটিতে কিছু দাওনি তাই কমেন্ট করতে পারলাম না আচ্ছা দেখো টিনা নূরজানা তাপু দেখো জারিন আপু বলছে ইমন আপু তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ ইমন আপু যাচ্ছে তোমার ঘরে দেখো জ্যারিন আপু তারপর টিনা দাদা বলছে নূর দিদি তুমি আমাকে আমায় ব্যাগ দিও আচ্ছা নূর জানাতু তুমি ব্যাগ করে দিও তারপর নাত্প আছেন তানজু আপু আসছে লাইক দিয়ে চলে আসলাম হ্যাঁ আপু ধন্যবাদ কেমন আছো তুমি ভালো আপু অসংখ্য ধন্যবাদ এলবিতে আসার জন্য তারপর টিনা দাদা বলছে নূরান না দিদি চেক করে নিও আচ্ছা নূজানাতু তুমি একটু চেক করে নাও তারপর রুকন ভাইয়া আছেন অসংখ্য ধন্যবাদ রুকন ভাইয়া সবাই একটু বন্ধ করে নাও সবাইকে প্লিজ বিডি লুৎফা আপু আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো তানজু আপু বসে ভালো আছি আপু তুমি কেমন আছো হ্যাঁ আপু আমি ভালো আছি লুৎফা আপু তুমি কেমন আছো টিনা দাদা আছেন অসংখ্য ধন্যবাদ দাদা সবাই দেখো টিনা দাদার সাথে বন্ধু করে নাও রুকন ভাই আছেন তারপর ইটু বাংলা ভাই আছেন তারপর দেখো এসকে রাবিউল ইসলাম রানা ভাই সবাই একটু বন্ধু করে নাও আপু আছে তারপর তানজু আপু নোজানা তাপু সবাই আছে জায়ন আপু সবাই সবাইকে করে নাও প্লিজ একটু বাংলা ভাই আছেন তঞ্জাপু বলছে কেউ আসো প্লিজ হ্যাঁ সবাই একটু বন্ধু করে নাও তারপর হ্যাঁ আপু বলছে টিনা লাইফ প্লিজ আসো হ্যাঁ দেখো বন্ধু করে নাও টিনা দাদা বলছে আমাকে একটু বন্ধু কয়ে নাও ব্যাগ দেবো শুধু কমিউনিটিতে কমেন্ট দেবে তাহলেই হবে হ্যাঁ দেখো একটু করে নাও ইমন আপু বলছে তানজু আমার বন্ধু আছে আচ্ছা রুকন ভাইয়া বলছে ডান ধন্যবাদ ভাইয়া সবাই করে নাও ইউটিউব বাংলা ভাই বসে আছেন তারপর তানজু আপু বলছে টিনা প্লিজ কাম হ্যাঁ টিনা আপু দেখো তো ভাইয়া আচ্ছা টিনা ভাইয়াকে একটু করে নাও ভাইয়া ব্যাগ করে দিবে বুঝছো আপু টেনশন করিও না রুকন ভাইয়া বসে নেট করছে হ্যাঁ একটু ঘুরছিল তো এখন ঠিক আছে মনে হয় তারপর জ্যাসমিন আপু বসে জ্যারিন ডান পাঁচটি শট দেখেছি আচ্ছা জ্যারিন আপু চেক করে তোমাকে ডান করেছে জ্যাসমিন আপু পাঁচটা শট দেখেছিলো তারপর গ্রিন গ্রিন হাউজ আপু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো প্লিজ সবাই লাইক করে দিবা প্লিজ লাইক করে দাও সুলতান আপু বসে ব্যাগ প্লিজ জান্নাত আপু আর জানা তারপর মনে হয় তোমাকে ব্যাগ দিতেই গিয়েছে মনে হয় ভিডিও দেখতেছে বুঝছো আপু তো এখন কমেন্ট করতেছে না তোমাকে মনে হয় ব্যাগ দিচ্ছে আর একটু ওয়েট করো তিনা দাদা বলছে হ্যাঁ না দিদি আমি চলো পাল্টাই চলো পাল্টাই দাদাকে তো আমরা দেখেছি দাদার আপনার ওই চ্যানেলে মনে হয় আমার বন্ধু আছে কিনা বলতে পারি না তবে একদিন করেছিলাম মনে হয় কিন্তু যাওয়া হয় না অবশ্যই করে নিব। ওইটা তো তারপর ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ তারপর গ্রিন হাউজ আপু বলছে বিশ্বস্ত বন্ধু চাই আশা করি বুঝতে পেরেছ সবাই বন্ধু তো একবারই করব বা তাই যত্নবান হতে হবে সবাইকে একদম ঠিক বলেছ কারণ বন্ধু তো আর বারবার করবা না একদিনই তো ফুল ওয়াচ করে বন্ধু করবা আর সারা জীবন থাকবে দুদিন বন্ধুটা ঠিক থাকে এজন্য বলছি সবাই সবাইকে একটু ফুল ওয়াচ করে বন্ধুটা করে নেবে ভালোভাবে মজবুত করে যেন বন্ধুটা কাটানা পড়ে থাকে টিনা দাদা বলছে তোমার ভিডিও একটু আগেও আগেই দেখেছি আচ্ছা জ্যাসমিনা পোয়াছেন নজানা পোয়াছেন টিনা দাদা বলছে ওটাই না করলেও হবে জানাতা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা করা আছে মনে হয় জানি না তারপর দেখবো নজানা তা বলছে টিনা দাদা একটু পরে ব্যাক করে দিব আচ্ছা দিও সুলতানা বলছে নূরজানা আপু আসো ব্যাগ দিব গো নূরজানা আপু না একটু অনেক অসুস্থ এর জন্য টিনা দাদা নিজে গিয়ে করে আসছে কারণ আপু অসুস্থ একটু করে নিও আপু তারপর এসকে রবিউল ইসলাম রানা ভাই মানে আমাদের ভারি ভাই বলছে টিনা দিদি আপনাকে অ্যাড করলাম আপনি ব্যাক করেন তবে আমি লিংক দ্বারা না আইডি সার্চ করে বন্ধু যুক্ত করেন আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু করে না টিনা দাদা আপনাকে বন্ধু করেছেন দেখো আজকের আবিউল ইসলাম রানা ভাইয়া একটু ভাইয়াকে ব্যাক করে দিও তারপর নাজমুল বলছে আনটি আই লাভ ইউ হ্যাঁ টু সবাইকে আমি ভালোবাসি বুঝছো নাজমুল এখানে যারা আছেন বন্ধুরা তারপর তুমি আপুরা ভাইয়ারা আমি সবাইকে সত্যি খুব ভালোবাসি যারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে আমিও সবাইকে সাপোর্ট করব এবং ভালোবাসবো সব সময় পাশে থাকব নাজমুল বলছে অ্যান্ড লাভ মাই ইউটিউব ফ্যামিলি হ্যাঁ ঠিক বলেছ তারপর দিনা দাদা বলছে ঠিক আছে নূরজান্না দিদি কোনো চাপ নেই তুমি কমিউনিটিতে একটা ছবি দাও হ্যাঁ হ্যাঁ একটা ছবি দেও যা টিনা দাদা আপনাকে বন্ধু করেছেন এসকে রাবিউল ইসলাম রানা আর জ্যাসমিনাপু দেখো এই যে এসকে রাবিউল ইসলাম রানা ভাইয়ের সাথে তোমার দুটা দিয়ে একটু বন্ধু করে নাও ভাইয়া এখনই ব্যাগ দিবে বুঝ তারপর জাসমিনা পু বলছে নাজমুল বন্ধু ব্যাগ দিলা না তো নাজমুল বলছে দিব হ্যাঁ নাজমুল একটু দিয়ে দাও জ্যাসমিনাপুকে ব্যাগ করে দাও তারপর গ্রিন হাউস আপু বলছে সবাই আমার ঘরে চলে এসো অবশ্যই ফুল ওয়াচ করে আমি ব্যাক দিব ফুল ওয়াচ করে হ্যাঁ সবাই একটু চলে যাও গ্রিন হাউস আপুর সাথে যদি না থাকে প্লিজ সবাই একটু কমেন্ট করো আর সবাই লাইক করে দাও জ্যাসমিন আপু বলছে আবার ভুলে যাবে হ্যাঁ আবার ভুলে যাবে জ্যাসমিন আপুর সাথে আছে তাহলে হেনাপু দেখো এই যে এসকে রবিউল ইসলাম রানা ভাইকে একটু বন্ধু করে নাও আর দেখো আজমুল তোমাকে বলেছিলাম তো পলি রেসিপি প্যারিস আপুকে বন্ধু করতে দেখো আমার কমিউনিটিতে লেটার আছে একটু করে নিও তারপর হেনাপু বসে ব্লগ অফ গ্রিন আমার বন্ধু হবে অবশ্যই হবে ওয়াশ করে বন্ধু চাই তুমিও তো ফুল ওয়াশ চাও একটু বন্ধু করে নাও নাজমল বলছে ব্লগ অফ গ্রিন হাউজ কাম নাজমল তুমি একটু জ্যাসমিন আপুকে ব্যাগ দিয়ে আসো প্লিজ ব্যাগ দিয়ে আসো আপু তোমাকে কালকে বন্ধু করেছিল আর গ্রিন হাউজ আপু তোমাকে ডাকছে তিনা ভাইয়া বলছে রানা দাদা আমি দেখো দেখে নেবো ঠিক একটা কমিউনিটিতে কমেন্ট দিন তারপর বাংলাদেশি ভ্লগার কুসুম আপু বসে লাইক ডান আপু কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো তোমার ছেলে কেমন আছে আপু এখন পপি আপু বলছে আপু সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো পপি আপু ধন্যবাদ লাইক দেওয়ার জন্য প্লিজ সবাই লাইক করে দাও যারা লাইক দাও নি ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ পপি আপু আছেন সবাই সবাইকে একটু বন্ধু করে নাও গ্রিন হাউজ আপু বসে নাজুল ভাইয়া প্লিজ তুমি চলে এসো ফুল ওয়াচ করে ব্যাগ দেবো অবশ্যই ফুল ওয়াচ করে হ্যাঁ সবাই সবাইকে ফুল আজ করে বন্ধু ব্যাগ দিতে হবে এবং বন্ধু করতে হবে এইটুপ বাংলা ভাই আছেন তারপর জায়নাপু বলছে ইমন আপু তুমি চেক তারপর পপি আপু বলছে ফাইন হ্যাঁ আপু ভালো থাকো সব সময় ধোয়া করি জায়না জাসমিন আপু বলছে পি বন্ধু করেছি আচ্ছা আপু তোমাকে বন্ধু করেছে একটু চেক করো আপু আপু বসে আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেও এখন মোটামুটি আছে আচ্ছা আপু ভালো থাকলে ভালো পপি আপু বসে গ্রিন আপু আসো আচ্ছা গ্রিন আপুকে ডাকছে পপি আপু তিনা দাদা বসে হ্যাঁ না দিদি এবার বুঝলে আমিকে তুমি একটু আগে টিনার ভিডিও দেখলে আমি চলো দিয়ে আবার দেখান দেখে নেব ও আচ্ছা আচ্ছা কুসুমকলিয়াপ্প ইউটিউব ভাই ভালো আছেন তারপর রানা ভাই বসে আমার এই আইডিতে যে দেখেন আরও তিনটি আইডি আছে ওইগুলো সহ চারটা অ্যাড করতে পারেন আমি এখনই সবাইকে ব্যাগ করে দিয়ে দিচ্ছি চারটা হ্যাঁ দেখো এই আইডিতে গিয়ে দেখবা ভাইয়ার আরও তিনটা চ্যানেল আছে সবাই ভাইয়ের চারটা চ্যানেলে বন্ধু করে নাও তোমাদেরকে এখনই চারটা থেকে ব্যাগ দিয়ে দেবে বুঝেছ আর মানে খুঁজতে হবে না চারটা চারটা বন্ধু পেয়ে যাবা যারা যারা বন্ধু করতে চাও প্লিজ একটু বন্ধু করে নাও এসকে কে রবিউল ইসলাম রানা ভাই চারটা চ্যানেল আছে ওইখানে গেলে চারটাতে করবা এক্ষুনি চারটা ব্যাগ দিবে। হ্যাঁ আপু বলছে টিনা ওকে আঞ্জুমান আপু বলছে জেরিন বন্ধু হবে আচ্ছা জেরিন আপু বন্ধু হবে আঞ্জুমানাপুর একটু দেখো পপি আপু আছেন ধন্যবাদ পপি আপু যারা নেই সবাই সবাইকে একটু বন্ধ করে নাও টিনা দাদা বলছে দাদু লাইভ শুরু হচ্ছে হ্যাঁ আমার এখানে নোটিফিকেশন আসছে সবাই কমেন্ট করো আপু বলছে আমার বন্ধু খুব প্রয়োজন আমি নিজেই সবার ঘরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ দেখেছ আপু কত সুন্দর কথা বলেছেন মানে যার বন্ধু প্রয়োজন ঠিক সে নিজেই সবার ঘরে যাবে কারণ বন্ধু তো দরকার আছে তাই না দেখো সবাই সবাইকে করে নাও এইভাবে করে নিলে অবশ্যই সবার বন্ধু এতদিনে সবার সাথে হয়ে যেত কিন্তু সবাই তো আর সবার ঘরে যায় না এজন্যই বন্ধুগুলা হচ্ছে না তাড়াতাড়ি ইমনা প্রবাসের টিনা বন্ধু করেছি আচ্ছা টিনা দাদা দেখেন আপনাকে বন্ধু করেছেন ইমন আপু একটু চেক করে নেবেন টিনা দাদা বলছে আমাকে যারা বন্ধু করলে নিশ্চিত থাকো আমি সবাইকে ব্যাগ দেবো চিন্তা করো না হ্যাঁ দিয়ে দেবে তারপর জারিনাপু বসে জ্যাসমিন আপু আমি পেয়েছি তুমি কি এখনই ব্যাগ নিবে আচ্ছা জ্যাসমিন আপু আচ্ছা দেখো জারিনাপু তুমি কি আঞ্জমনাপুর বন্ধু হবা তোমাকে জিজ্ঞাসা করেছিল বন্ধু হলে বলো তোমাকে বন্ধু করে নেবে আঞ্জুমান আপু জ্যাসমিন আপু বসে জি আপু হ্যাঁ নিবে এখনই নিবে আপু দিয়ে দাও নাজমুল বলছে জাসমিনি ফুড ফুল ওয়াচ করে ব্যাগ করেছি আচ্ছা জ্যাসমিন আপু দেখো তোমাকে ব্যাক করে দিয়েছেন নাজমুল একটু চেক করে নাও তারপর কুসুমকলি আপু বসে রানা ভাই আমি যাচ্ছি তোমার ঘরে তুমি আমাকে চারটা দিও আমার খুব দরকার প্লিজ হ্যাঁ তুমি চারটাতে করে আসো ভাইয়ার চারটা আসছে তো চারটাতে করে আসো তোমাকেও চারটা দিয়ে করে নিবে আঞ্জুমান আপু বলছে জ্যারিন বন্ধু হবে জারিন আপু বন্ধু হবে দেখো তারপর তিনা বলছে ঠিক আছে এমন দিদি কমিউনিটিতে একটা কমেন্ট দিন হ্যাঁ দেখো একটু কমিউনিটিতে কমেন্ট দিয়ে আসো ইমন আপু সুলতান আপু বলছে জেরিন আসে আমার ঘরে ব্যাগ দিব গু হ্যাঁ হ্যাঁ চলে যাও জেরিন আপু দেখো ডাকছে সুলতান আপু ইমন আপু বসে নাজমুল ব্যাগ দাও জ্যাসমিন আপু বলছে নাজমুল তোমার বন্ধু অ্যাড হয়নি আচ্ছা বন্ধু অ্যাড হয়নি দেখো তামান্না বসে কেমন আছেন আমরা ভালো আছি তারপর নাজমুল বলছে ভালো করে দেখেন হ্যাঁ ভালো করে দেখো জেরিন বলছে হ্যাঁ করে নাও করে নাও ইউটিউব বাংলা ভাই বলছে কুসুম আমি ভালো আছি কালকে আমি কালকে আমি যে বন্ধু দিয়েছি আমার মনে হয় আপনি একটু সন্দেহ করেছেন যেমন না দিয়ে বলেছি দিয়েছি এই রকম কোনো সন্দেহ করেছে তারপর জ্যারিন আপু বলছে চব্বিশ ঘন্টা পর ব্যাগ নিলে ভালো হয় তারপর কুসুমকলি আপু বলছেন রানা ভাইয়ের চারটা চ্যানেলের নাম কি আপু ওইখানে দেখো এরকম লগ হই বুঝছো একই রকমের লগো মানে রানা ভাইয়ের এইটা যে এরকম লগো ওই তিনটা এরকম লগ করে নাও তারপর হেন আপু বলছে আমি আপু আমি জাইন আপুকে বন্ধু করেছি ব্যাগ দিতে বলো আচ্ছা জাইন আপু তোমাকে হেন আপু বন্ধু করেছে আপুকে ব্যাগ দিতে বলছে দেখো আপু তানজ আপু বসে টিনা দিদি ডান করে আসলাম টিনা ভাই আপনাকে বন্ধু করেছেন জ আপু একটু ভাই চেক করবেন সুলতান আপু বসে তামান্না আপু আসো আমার ঘরে ব্যাগ দিবো হ্যাঁ করে নাও চিত্রায়ন দাদা আসছে হাই গুড ইভিনিং গুড ইভিনিং দাদা কেমন আছে অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য প্লিজ সবাই লাইক করে দিবে যারা নতুন আসছো গ্রিন হাউজ আপু বসে হ্যাঁ আপু তুমি কমেন্ট করে যাবে আমার বুঝতে শুরু হবে আর তোমাকে ব্যাগ দিতে অসুবিধা হবে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ একটু করে দিও তারপর জ্যাসমিন আপু বলছে নাজমুল নোটি অন করো আবার চেক করো প্লিজ হ্যাঁ নাজমুল দেখো একটু নাজমুল বলছে ইমন ডেলি ব্লগ আপনি কেন আমাকে আন করেছেন আন করবে কেন আন করবে না তো দেখো টিনা টিনা ভাইয়া বসে আছে আমি সবাইকে একটু পরেই ব্যাগ দেব অপেক্ষা করো হ্যাঁ দেখো তারপর রানা ভাইয়া বসে ভিলেজ বাংলা দেখেন আপনার একটা অ্যাড হল আচ্ছা ভিলেজ বাংলা ভাই দেখো একটু নাজমুল বলছে নোটি অন করেছি অ্যামাজন ভাই আসছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম অ্যামাজন ভাই কেমন আছো তুমি তারপর ধন্যবাদ ভাইয়া তারপর নাজমুল বলছে জেরিন ব্লক কাম ইমন আপু তামান তামানহাপু যাচ্ছি হ্যাঁ যা করে নিও তানজু বসে ভিলেজ তাঞ্জাপু আছেন তিনা ভাইয়া বলছে আমি সবাইকে ব্যাক দেবো কেউ কোনো চিন্তা করো না হ্যাঁ কেউ কোনো চিন্তা করো না অবশ্যই ব্যাগ করে দিবেন তারপর গ্রিন হাউজ আপু তিনাপু ব্লগের নিচে কমেন্ট করে যাবে আমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ কমেন্ট করে নিও সবাই আমাদুল ভাইয়া দুটো দিয়েও আছে ধন্যবাদ ভাইয়া তারপর জ্যাসমিন আপু বলছে চিত্রায়ন আস চিত্রায়ন ভাইয়া তোমাকে ডাকছে জ্যাসমিন আপু দেখো বন্ধু করবা কিনা একটু বলো ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া তারপর তানজ আপু বসে জারিন আপ প্লিজ আসো ব্যাগ দেবো ইনশাল্লাহ হ্যাঁ একটু করে নাও তারপর তিনা ভাইয়া আছেন তিন আছেন সুলতান আপু আছেন ইউটিউব বাংলা ভাইয়া আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লুৎফা আপু বসে তানজ আপু চেক করেন আচ্ছা তানজ আপু চেক করো তোমাকে লুৎফা ভিডিও আপু বন্ধু করেছেন একটু দেখো আপু তানজ আপু একটু দেখো তারপর জ্যাসমিন আপু বলছে নাজমুল এখন পেয়েছি আচ্ছা নাজমুল তোমার এখন পেয়েছে দেখো তারপর কুসুমকলি আপু বলছে ইউটিউব ভাই বুঝো না প্লিজ আমি তোমাকে বলিনি আমার ঘরে যারা এসেছে তারা বলেছে বন্ধু করেছে আসলে পরে বুঝলাম শুধু আমি দিয়েছি দিয়ে তুমি দিয়েছ বাকিরা না দিয়ে বলেছে দিয়েছি হ্যাঁ আপু এরকমই কারণ ইউটিউব ভাইয়া এরকম মানুষ না সবাইকে অনেক হেল্প করে বুঝছো ঠিক আছে সমস্যা নেয় তারপর মানুষ বড় পর আমি কে মানুষ বড় স্বার্থপর পর মনে থাকে না তো তো সবাই তো আসে একটু বলবেন হয়তো বা এমায়দুল ভাইয়া আর না হয় আর কেউ হ্যাঁ অ্যামাদুল ভাইয়াই হুম এমাদুল ভাইয়া অ্যামাজুল ভাইয়া অ্যামাজুল ভাইয়া মিতুর মিতুর সংসার আপু আসছে হায় দিদি হ্যাঁ আপু কেমন আছো আপু বলো প্লিজ লাইক করে দাও লাইকটা কিন্তু পরে নাই প্লিজ একটু লাইক করে দাও তারপর পপি আপু আছেন সুলতান আপু সে আসো আসো আমার ঘরে ব্যাগ দিব গো হ্যাঁ দিয়ে দাও তারপর ভাই ভাইয়াও আছেন আমি বললাম না যে তুমি এমাদুল ভাই ঠিক ধরেছি তারপর আমি চিনব না তুমি তো আসোই সব সময় তারপর গ্রিন হাউজ আপু বলছে আপু তোমাকে কখন ব্যাগ দিব প্লিজ জানাও আচ্ছা হ্যাঁ আপু তুমি একটু জানাও রানা ভাইয়া টিনা দিদি আপনার সমস্যা কি আপনি কারো ঘরে আগে যেতে রাজি হন না যুক্ত করলে আবার পরে ব্যাগ দিব ইনশাল্লাহ আসলে আপনিও আগে যুক্ত করলে তো সমস্যা নেই সো আমরা পরস্পর পরস্পরের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করি পরস্পর ইনশাল্লাহ ভাই অবশ্যই সবাই সবার করে যেতে হবে এটাই এটাই ভাইয়া আর সবাই সবার পাশে থাকতে হবে মিথুর আপু বলছে সুলতানা বন্ধু হবে অবশ্যই হবে আপু কিন্তু এখানে আসলে সবাইকে বন্ধু করে নেয় আর সবাই আপুকেও বন্ধু করে আপু খুব একটা ভালো মানুষ সবাই একটু করে নিও তারপর তাঞ্জু আপু বলছে মিথু আসো আমার ঘরে তারপর সুলতান আপু বলছে তাঞ্জু আপু আমার ঘরে আসো ভ্যাগ দেব গো হ্যাঁ চলে যাও তারপর আছেন নাজমুল বলছে আনটি আমি আপনার সাথে রাগ করেছি কেন নাজমুল আমার সাথে রাগ করেছে সবাই নাজমুলের সাথে বন্ধু করে নাও ছোট্ট একটা মানুষ সবাই বন্ধু করে নাও জ্যাসমিনা আছেন ধন্যবাদ সুলতান আপু বলছে মিথুর আপু আমার ঘরে এসব ব্যাগ দিব গো এমাদুল ভাই বলছে কিভাবে চিনলা আমি তো এই আইডিটা নিয়ে কখনো আসি নাই মনে টান আছে তো ভাইয়া মনে টানে চিনি তুমি তো আমার নিজের ভাইয়ের জন্য চিনতে পেরেছি বুঝছো বুঝেছো ভাই আমাদের ভাইয়া আছেন কুসুমকালিয়া আপু সুলতান আপু তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ সুলতান আপু তোমার ঘরে যাচ্ছে দেখো জ্যাসমিন আপু আছেন মিতুর আপু বলছে ওকে হ্যাঁ মিতুর আপু দেখো এখানে আরও মানুষ এসে একটু বন্ধু করে নিও তারপর নাজমুল বলছে আনটি হ্যাঁ নাজমুল বলো না এতগুলো এই মধ্যে দিও না নাজমুল আর তারপর ভাই ভাই বলছে বিলেজ ভাই আপনাকে কি চারটা অ্যাড করে দিব। আচ্ছা বিলেজ ভাইয়া দেখেন দিবে কিনা আপু বলছে সুলতান আপু যাচ্ছি তোমার ঘরে হ্যাঁ একটু যাও তারপর সুলতান আপু তোমার ঘরে যাচ্ছে দেখো দুজন তারপর ইউটিউব বাংলা ভাই বলছে কুসুম আপু ভাই আপনার আপনার কি ওয়াচ টাইম ক্লিয়ার যদি ক্লিয়ার হয় কষ্ট করে নয়শো পঞ্চাশটার মতন বানান আমার আর পঞ্চাশটা আমি দেবো মনিয়ন করার জন্য ও আচ্ছা আচ্ছা দেখো ফাহিম ভাই আসছে আসসালামু আলাইকুম ফাহিম ভাই কেমন আছেন অনেক ধন্যবাদ ভাই আলবিত আসার জন্য তারপর আজ বলছে আনটি আমার ঘরে কিছু বন্ধু দাও সবাই চলে যাও মুনাফু আসছে হাই মোনাপু কেমন আছো তুমি অনেক ধন্যবাদ আপু আজান হচ্ছে মিউটে গেলাম কেউ কিছু মনে করবে না সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই আচ্ছা আজান হচ্ছিল এজন্য মিউটে ছিলাম তারপর ফাইম ভাই আসছিল ফাইম ভাই কেমন আছেন জানাবেন অবশ্যই নাজমুল বলছে আনটি আমার ঘরে কিছু বন্ধু দাও অবশ্যই সবাই একটু বন্ধু করে নাও মোনাপু আসছে হাই হাই মোনাপু কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ এল আসার জন্য অবধান আইটি আসছে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ভাইয়া বলছে আপু সুলতানা বলছে ঠিক আছে আপুরা ব্যাগ দিব। হ্যাঁ দিয়ে দিবে তারপর তারপর এই দুটাচ জয়েন ভাইয়া বলছে কারণ এর আগে দেখেছি চারটা অ্যাড করলেও অধিকাংশ পরে আর মনে থাকে না অনেকের হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন সবাই বন্ধু করে নিও তারপর ইন্ডিয়ান ব্লগার মুনাফু বলছে লাইক ডান ধন্যবাদ আপু তুমি কেমন আছো অবশ্যই জানাবে নাজন বলছে মোনানটি খান্না করতেছে তারপর অবধান ওয়াইটি বলছে আল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জানি ভালো আছেন আমিও ভালো আছি নাস্তা করেছেন নাকি জানি করেন নেই আর আজ সুস্থ হয়েছেন নি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ঠিক বলেছেন নাস্তা করি নাই আর সুস্থ একটু মোটামুটি হয়েছি ভাই তুমি কেমন আছো জানাইও ফাইম ভাই বলছে আমার পি বোন কই আর পি বোন তো আছে অন আছে তো মানে মিত আপু তো অন থাকে সবসময় থাকে কিন্তু আপু তো অনেক অসুস্থ জানি না আজকে কেমন আছে এখনো আপু মানে এখনো কমেন্ট করে নাই তবে আসবে আমি জানি তারপর ইউটিউব বাংলা ভাই আছেন অবদান ওয়াইটি বলছে লাভ দিয়েছে ধন্যবাদ ভাই টিনা দাদা আছেন ধন্যবাদ কলি আপু বলছে ইউটিউব ভাই আমা আমার ওয়ার্স টাইম অনেক বাকি আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আপু হয়ে যাবে উন আপু বাসা আমি একজনকে নিয়ে আসতেছি গীতার টুনির ভাষা ওনার কুড়িটা হলে কমিউনিটি পাবে একটু হেল্প করো পলি হ্যাঁ আপু অবশ্যই দিব সমস্যা নাই বলবো সবাই যেন বন্ধু করে তারপর হ্যাঁ আপু বসে জেরিন আপু আমাকে বন্ধু দাও ব্যাগ দাও আচ্ছা জেরিন আপু তুমি ব্যাগ দাও হ্যাঁ আপুকে দেখো তারপর হেন আপু বসে ব্লগ অফ গ্রিন হাউস আমাকে ব্যাক করো আচ্ছা গ্রিন আপু দেখো তোমার কাছ থেকে হেন আপু ব্যাক পা একটু দিয়ে দাও ভারী ভাই বসে আহারে ভাহার দিদি দেখেন আপনার একটা অ্যাড হলো হ্যাঁ দেখো আচ্ছা গীতা টিনার বাসা হ্যাঁ লাইক ডান করে এলাম ধন্যবাদ আপু কেমন আছো তুমি তো মনে হয় আমার সাথে বন্ধু নেই একটু করে নিও আর দেখো গীতার টিনার বাসা আপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু বন্ধু করে নাও আপুর আর বিশটা বন্ধু হলে আপু কমিউনিটি পাবে সবাই একটু হেল্প করো আপুরা প্লিজ একটু বন্ধু করে নাও সবাই তারপর আবেদন নয়টি বলছে গীতারাপুর বন্ধু হবেন হ্যাঁ গীতারাপুর মানে আর বিশটা হলে নাকি ওর কমিউনিটি পাবে সবাই একটু হেল্প করো আপু যেন কমিউনিটি পেয়ে যাই আঞ্জমান আপু বলছে গীতার বন্ধু হবে হ্যাঁ আঞ্জুমান আপু একটু গীতার আপুকে বন্ধু করে নাও তোমার দুইটা চ্যানেল থেকে একটু করে নাও ব্যাক করে দিবে আপু কুসুম কলি আপু বলছে ফাইম ভাই আলিফ আপু লাইভ তোমাকে খুঁজলাম পেলাম না আপু বন্ধ করেছি ভাই ব্যাগ দিও আমার খুব দরকার প্লিজ তোমার কয়টা আইডি ভাই হ্যাঁ মুনাফ সবাই তোমরা সবাই গীতা দিকে একটু হেল্প করো প্লিজ কুড়িটা হলে কমিউনিটি পাবে হ্যাঁ সবাই একটু বন্ধ করে নাও গীতার টিনার বা সাপুকে আপু আর মানে বিশটা বন্ধু লাগে কমিউনিটি পেতে সবাই একটু হেল্প করো গীতা আপু বসে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তুমি আপু দেখো সবাইকে একটু ডেকে নাও আর সবাই বন্ধু করে নাও হ্যান আপু বলছে এ টু টাচ আমার ঘরে এসব ভাইয়া তো যায় না তুমি একটু করে নাও ভাইয়ার চারটা চ্যানেল আছে ওইখানে গিয়ে একটা চ্যানেলে গেলে চারটা চ্যানেল পাইবে একটু বন্ধু করে নাও অবশ্যই ব্যাগ দিয়ে দেবে অবদান ওয়াইটি আছেন ধন্যবাদ সবাই অবদান ওয়াইটি ভাইয়ের সাথে বন্ধু করে নাও তারপর এমাদুল ভাই বলছে আসলে মনে থাকে না কোন আইডি দিয়ে কখন ঢুকে যায় আসলে যেদিন যে আইডি দিয়ে প্লে দেখি সেদিন হঠাৎ করে সেটা দিয়ে ঢুকে যাই তোমাকে জিজ্ঞেস করেছে চিনতে পারো সে কিনা হ্যাঁ আমি তো চিনতে পারছি তারপর এমাদুল ভাই বলছে তুমি কেমন আছো পলিমনি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো বলো অবধান বলছে আমার উপরে কমেন্টটা কি পড়েছেন নাকি হ্যাঁ পড়েছি তো আমাকে যে বলছিলাম ভালো আছি কিনা এখন সুস্থ হয়েছি কিনা নাস্তা করি না এটা জানো পড়েছি ভাই তুমি করেছো কিনা বললো আর তুমি সুস্থ আছো কিনা এমনি মোনাপু বসে গীতা দিই চিন্তা করো না ব্যবস্থা করে দেবে হ্যাঁ আমি বলতেছি সবাইকে যেন গীতা আপুকে বন্ধু কয়ে না আঞ্জোমন আপু জ্যাসমিন আপু তোমার দুইটা থেকে একটু গীতা আপুকে একটু বন্ধু কয়ে নাও তোমাকে ব্যাগ দিয়ে দিবে সমস্যা নাই আর সবাই একটু বন্ধু করে নাও আপ বিশটা হলে কমিউনিটি পাবে মিথুর আপু বসে তানজুকে বন্ধু করে এলাম ব্যাগ দিও প্লিজ হ্যাঁ দিয়ে দিবে ফাহিম ভাইয়া আছেন হাতুরিম আছেন ধন্যবাদ ভাই ফাইম ভাইয়ের সাথে যারা বন্ধু নেই সবাই করে নিও তারপর আর কে রবিউল ইসলাম রানা ভাই বসে কুলসুম আপু আপনি আমার এই ঘরে যেয়ে দেখেন আরও তিনটা আইডিয়া আছে ওইখানে সবগুলো অ্যাড করেন আমি আপনাকে সাথে সাথে চারটা ব্যাগ করছি হ্যাঁ কুসুমকলি আপু যাও একটু যাও একসাথে চারটা বন্ধু পাইবা তুমিও করে নাও আঞ্জুমন আপু আছেন হ্যাঁ আপু একটু দেখো গীতা আপুকে একটু বন্ধু করে নাও সবাই অবদান ওয়াইটি বলছে আমার তিনটা বন্ধু লাগবে কেউ বন্ধু হবেন অবশ্যই কেন হবে না সবাই দেখো অবদান ওয়াইটি ভাইকে একটু বন্ধু করে নাও আর তিনটা বন্ধু শুধু লাগবে দেখো একটু কয়ে নাও কুসুমকলি আপু বলছে আচ্ছা যাচ্ছি রানা ভাই হ্যাঁ যাও অবশ্যই তোমাকে ব্যাগ দিবে তারপর ভাই ভাই আছেন ধন্যবাদ জ্য আপু বলছে জ্যাসমিন আপু তুমি কি ব্যাগ পেয়েছো আমাকে জানাও লুৎফা আছেন অবাধা নোয়াটি আছেন তারপর তানজ আপু বসে সুলতানা আপু ডান সুলতান আপু চেক করো জ্যাসমিন আপু বসে জেরিন আপি পেয়েছি মিথুর আপু বসে বন্ধু আসো হ্যাঁ সবাই একটু কই না ওয়েটি বসে আপু কেমন আছেন সুস্থ হয়েছেন নাকি হ্যাঁ ভাইয়া এখন একটু মোটামুটি ভালোই আছি এখন ভালোই আছি ভাই ধন্যবাদ ভাই তোমাকে আমার এত খেয়াল রাখার জন্য ফাইম কুসুমকলি আপু বসে ফাইম ভাই ব্যাগ দিও হ্যাঁ দিয়েছি ভাই বসে কলি ওকে দেখছি হ্যাঁ ভাই দেখো তারপর তামান ব্যাগ দিও হ্যাঁ দিয়ে দিবে সমস্যা নাই তামান না আমার মানে হো আমার ছোট বোন সমস্যা আমার এখানে আছে তারপর মোনাপা বসে গীতা দি তুমি পলিকে বন্ধু করে নিও হ্যাঁ গীতা আপু তুমি আমাকে বন্ধু করে নিও আর এখানে আসবে অবশ্যই দেখো তোমাকে বন্ধু দিব কোনো চিন্তা নাই আর যারা আজকে আপুর সাথে বন্ধু নাই প্লিজ একটু বন্ধু করে নাও গীতা টিনার বাসা খুব সুন্দর একটা নাম সবাই একটু বন্ধু করে নাও আপুর বিশটা বন্ধু লাগবে শুধু কমিউনিটি পেতে সবাই আপুকে একটু প্লিজ হেল্প করো আপুকে একটু বন্ধু করে নাও সবাই অবদান এটি ভাই আমাকে হাত দিয়ে হাসছ কেন ভাই অঞ্জমান আপু বলছে জারিন বন্ধু হবে জারিন আপু বন্ধু হবে দেখো মিথুর আপু বলছে তানজুজি বন্ধু করে এলাম ব্যাগ দিও প্লিজ মিথুর আপু একটু গীতার টিনার ভাষা আপুকে একটু বন্ধু করে নাও অবদান কুসুমকলি আপু বসে অবদান ভাই কেমন আছো গীতা বসে বিডি তোমাকে আমি আগে বন্ধু করেছি আচ্ছা ঠিক আছে আপু আমি তোমাকে ব্যাগ দেবো সমস্যা নাই আর অবদান বলছে খান্না করছো কেন ভাই মনে আপসে গীতা তো তোমাকে বন্ধু করতেছে করতে গেছে পলি। হ্যাঁ সমস্যা নাই গীতা আপু চিন্তা করো না আমার কাছে দুই তিনটা আছে তোমাকে দিয়ে দেবো চলো পাল্টা আপু বলছে ভাইয়া বলছে লাইক ডান ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি তো এতক্ষণ ছিলেনি ওই আইডি থেকে ধন্যবাদ আবার এই এই আইডি দিয়ে আসছেন যে এই বলছে আঞ্জুমান আপু হব চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিবা হ্যাঁ হ্যাঁ করে নাও ইমোনাপু আছেন ধন্যবাদ সবাই ইমোনাপুর সাথে একটু বন্ধু করে নাও তারপর চলপাল্ট দাদা বলছে এটাই এলাম হ্যাঁ এটাই তো বলতাছি এটা দিয়ে আসছেন ধন্যবাদ আপনাকে আপু বলছে মৃতু আপু তো তুমি এখনই ব্যাগ নিবা আচ্ছা মিতু আপু ব্যাগ নিবা দেখো সুলতান আপু বসে মিথুর আপু আসো আমার ঘরে ব্যাগ দিব কো হ্যাঁ যাও অবদান বলছে গীতা আপু গীতা আপুকে একটু বন্ধু করে না সবাই গীতা আপুর বিশটা বন্ধু হলে কমিউনিটি পাবে লুথ আপু বসে তাঞ্জা দিয়ে দাও দিয়ে দাও তাঞ্জা পু দাদা বলছে ওটা দাদুর ওখানে আছি দিদির সমস্যা নাই দাদা এটা দিয়ে আছেন অসংখ্য ধন্যবাদ তব তো আমাকে অনেক সাপোর্ট করতেছেন অনেক অনেক ধন্যবাদ পারলাপু আসছে আসসালামু আলাইকুম পারলাপু কেমন আছো অন আছে ধন্যবাদ পারলাপু। মোনাপু বসে ও গীতা দিই তোমার বন্ধু আছে তাহলে খুব ভালো হ্যাঁ মোনাপু চিন্তা করো না মোনাপু দিব ইনশাল্লাহ সবাই একটু গীতা আপুকে বন্ধু করে নাও অবশ্যই তোমাকে মানে তোমাদেরকে ব্যাগ দিয়ে দিবে আপুর বিশটা বন্ধু লাগবে সবাই একটু করে নাও প্লিজ তারপর বিডি বিডিকে চেনাপো আসছে লাইক ডান কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো অনেক ধন্যবাদ আপু তারপর ইমনা আপু বলছে তামান্না আপু চেক করেও হ্যাঁ তামান্না আপু তো আমার চ্যানেল ওইটা মানে আমার ছোটো বোনের সমস্যা নাই তোমাকে ব্যাক দিবো আপু চিন্তা করো না তারপর এমন ভাই সে অন রইলো পলি মিউট করে নামাজে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই নামাজ পড়ে আসা যাও হাউজ আপু বলছে হ্যাঁ নাপু পেয়েছ কি না জানাবে প্লিজ হ্যাঁ দেখো জানাও মোনাপু বলছে গীতা তুমি থাকো এখানে পলি দেখবে হ্যাঁ মোনাপু সমস্যা নাই সবাই দেখো বিডি কিচেন আপু তারপর রাজীব আপু একটু দেখো এই যে গীতা আপুকে একটু বন্ধু করে নাও আজকে একটু গীতা আপুকে করে নাও তারপর এম এস রাজীব আপু বলছে লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো গীতা বিশ ওয়াস হাই আচ্ছা গীতা তুমি এটা ধন্যবাদ কেমন আছেন জানাবেন লুথু বলছে সুলতান আপু আপনাকে ফ্রেন্ড করেছিলাম দেখেছেন হ্যাঁ দেখো তারপর আমাদুল ভাই বলছে ভালো আছি আলহামদুলিল্লাহ পলি তবে মনটা খুব একটা ভালো নেই লাইভ শেষে করে ন করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই চলো পাল্টাই দাদা আছেন দেখো সবাই একটু বন্ধ করে নাও দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদুল ভাইও না আছেন তারপর গীতা বলছে ঠিক লাইক ডান করে এলাম ধন্যবাদ আপু আর রাজীফ আপু বলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আপু তারপর তানজু আপু বসে ঠিক আছে লুৎফাপু আপু দিতেছি বিডিকে চেনাপু আছেন ইমন আপু আছেন ইমন আপু একটু গীতা তুমির টুনির বাসা একটু বন্ধু করে নাও বিডিকে চেনাপু তানজ্জু আপু হেনা আপু একটু করে নাও আপুকে আজকে আপু মানে তোমাদেরকে ব্যাগ দিয়ে দেবে কোনো সমস্যা নাই একটু দিয়ে দাও আজকে আপুকে একটু বন্ধ দাও আপু আছেন তারপর হেন আপু বসে জারি না আমাকে ব্যাক করো জেরিন না তুমি ব্যাগ দিয়ে দাও হেন আপুকে বিডিকে চেনাপো বসে আপু আসো আঞ্জমন আপু আছেন গীতা আপু আমাকে যে সকলে সকালে একটু হেল্প করো দাও আমি কাল ব্যাক দিয়ে দেবো হ্যাঁ সবাই একটু বন্ধু নাও ব্যাক করে দেবে তান বিডিকে চেনাপো বসে তানজ আপু আসো হ্যাঁ না পু গ্রিন হাউস পেয়েছি পাপি আপু আসছে লাইট না আপু কেমন আছো ধন্যবাদ আপু ভালো আছি তুমি কেমন আছো সবাই সবাইকে একটু বন্ধু করে নাও প্লিজ এই যে বিডিকে চেনাপুসে গীতা আপু আসো বিডিকে চেনাপু একটু গীতা আজকে করো তোমাকে ব্যাগ দিবে বুঝছো আপু আজকে মানে আপুর বিশটা বন্ধু প্রয়োজন আপু মানে কমিউনিটি পাবে সবাই একটু করে নাও তারপর ইমোন আপু ইজি যাচ্ছি তারপর অ্যামাজন ভাই পলি পলি নামাজে গেলাম তাহলে অনরইলো মিউট করে যাচ্ছি ঠিক আছে ভাই নামাজ পড়ে আসো এমদুল ভাই বসে অনাচি আচ্ছা ভাই বুঝতে পারছি অনাছ ধন্যবাদ ভাই রাজীব আপু আছেন বিডিকেছেন আপু বসে রাজি ফাপু আসো আপু বসে অবদান ভাইয়াকে বন্ধু করে এলাম ব্যাগ দিও আচ্ছা আচ্ছা অবদান ভাই তোমাকে বন্ধু করেছে মিথুর আপু আর মিথুর আপু দেখো একটু গীতা টুনির বা সাপুকে একটু করে নাও ব্যাগ করে দিবে আর সবাই আছে সবাই সবাইকে একটু বন্ধু করে নাও সুলতান আপু বসে তানজ চেক করেন হ্যাঁ তান চেক করা সুলতান আপু বন্ধু করেছেন মিথুর আপু বলছে হুম দিও মিথুর আপু একটু করে নাও গীতা আপু বলছে প্লিজ হেল্প মি গীতা আপু তুমি একটু নাম ধরো ডাকো সবাইকে একটু ডাকো তখন আমার সুবিধা হবে একটু বলো কে কে তোমার এখানে নাই একটু ডাক মানে সবাইকে একটু ডাকো এম স্টার ইউটিউব বাংলা ভাই আসছে লাইক ডান ধন্যবাদ ভাইয়া কেমন আছো তুমি অনেক অনেক ধন্যবাদ তারপর রাজীব আপু আছেন রাজীব আপু একটু বন্ধু করে নাও গ্রিন হাউজ আপু বসে নামাজে গেলাম পরে আবার আসবো কেমন সবাই আমার ঘরে চলে আসো প্লিজ হ্যাঁ আপু যাও নামাজ পড়ে আসো সবাই গ্রিন হাউজ আপুর সাথে জ্বালানি করে নিও তুমি গীতা আপু বসে আজ তোমার কমিউনিটি আজ তোমার কমিউনিটি পাওয়ার জন্য বন্ধু করে নাও সবাই আমি কাল ব্যাক দেব হ্যাঁ সবাই একটু বন্ধু করে নাও গীতা তোমাদেরকে কাল ব্যাক করে দিবে। ইউটিউব বাংলা ভাই বলছে গীতা তোমার ঘরে যাচ্ছি ফুল ওয়াচ করবো তুমি করো হ্যাঁ ভাইয়া একটু করে নাও আজকে রাজীব আপু বলছে ইজি তুমি আসো রাজীব আমি অনেক অসুস্থ গো ও আচ্ছা সবাই একটু কই নাও রাজীব আপুর জন্য দোয়া করো যেন ভালো হয়ে যাই রাজীব সে আপু আমি ভালো নি দোয়া করো হ্যাঁ আপু দোয়া তো করলাম যেন ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও দোয়া রইল আপু গীতা আজ যারা আমাকে বন্ধু করেছ তারা এখানে কমেন্ট করে যাও আমি লিখে রাখবো হ্যাঁ সবাই দেখো একটু বন্ধ করে নাও মামুনিয়া পোস্টে লাইক দিয়ে এলাম ধন্যবাদ আপু কেমন আছো তুমি সবাই লাইক করে দিও ফাইম ভাইয়া অনাচান অসংখ্য ধন্যবাদ ফাইম ভাইয়া আঞ্জুমান আপু বসে গীতা বন্ধু হবে হ্যাঁ গীতা হবে একটু করে নাও আঞ্জুমন আপু একটু বন্ধু করে নাও করে নাও আপু তারপর ভিডিকেছেন আপু সে গীতা দিদি তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ যাও আপু যাও বসে ইজি দিদি তোমাকে বন্ধু করেছি পাঁচ দিন আগে মুরগির মাংস খেয়ে দিদি তুমি ব্যাগ দাও আচ্ছা ইজি আপু তোমাকে দেখো বন্ধু করেছিল পাঁচ দিন আগে একটু ব্যাগ দিয়ে দাও আপু আপু সে রাজীব আপু চেক করেন আচ্ছা রাজীব আপু চেক করো তোমাকে লুৎফা আপু বন্ধু করেছিল গীতা প্রবাসী ইজি এসো হ্যাঁ যাচ্ছে হেনাপুবাসে পলি আপু জারিনাপুকে বলো আমাকে ব্যাগ দিতে জ্যারিন আপু প্লিজ একটু ব্যাগ দিয়ে দাও হেনা আপুকে তোমাকে বন্ধু করেছিল প্রমিলা লাইফ আপু আসছে হাই এভরি ওয়ান হ্যাঁ আপু কেমন আছে তুমি অসংখ্য ধন্যবাদ তেলবিতে আসার জন্য সবাই লাইক করে দাও প্লিজ লাইকের সংখ্যা বাড়ছে না একটু সবাই প্লিজ লাইক করে দাও মামনি আপু বসে ইমন দিদি যাচ্ছি ব্যাগ দিতে আচ্ছা ঠিক আছে দাও গ্রিন হাউজ আপু বসে ফাইম ভাইয়া তোমাকে বন্ধ করেছি অনেক দিন আগে অনেক দিন ব্যাগ দাও নাই হ্যাঁ দিয়ে দিবে আপু বসে এই মন এসো প্লিজ হেল্প মি হ্যাঁ করে নাও একটু মিথুর আপু বলছে সুলতানা আজি আমাকে কে বন্ধু করে এলাম ব্যাগ দাও প্লিজ আচ্ছা সুলতানা আপু তোমাকে বন্ধু করেছে মিথুর আপু একটু ব্যাগ দাও প্রমিলা আপু লাইক ডান নিউ কাম থ্রি সি আচ্ছা ধন্যবাদ যারা থ্রি আইডিয়া আছে দেখো প্রমিল আপুর সাথে একটু বন্ধু করে নাও আপু বলছে মিথুর সংসার আপু আসো আমার ঘরে গীতা বলছে প্রমীলা কাম প্রমীলাপু একটু গীতা আপুকে বন্ধু করে নাও একটু করে নাও তারপর ইমোনাপু আছেন আপু বসে বিডি কিচেন বন্ধু হবে মিথুরাপু একটু গীতা বন্ধু করে নাও ইমোন আপ ফাইম ভাই গ্রিন হাউজ কমিউনিটিতে লেটার দেন আচ্ছা গ্রিন হাউস আপু একটু লেটার দাও কমিউনিটিতে ভাইয়া বন্ধু করে নিবে মিথুরা বসে হেনাজি যাচ্ছি তোমার ঘরে যাও গীতা বসে ওকে প্রমিলা বসে এম ডি কাম আপু বসে এম ডি ফাইম ভাই আমার ঘরে প্লিজ ফায়াম ভাই কারো যায় না গো ফাইম ভাইকে করে নিতে হয় তখন ফাইম ভাইয়া ব্যাগ দিয়ে দেয় সবাইকে বুঝছো আপু একটু করে নিও আমি মোনাপু আছেন তানজ অপ বসে লুৎফাপু চেক করো হ্যাঁ লুৎফাপু একটু চেক করে নাও রেহেন বসে মিথুর ওকে আপু হ্যাঁ আমি মোনাপু আছেন গীতা অপ বসে পলির কমিউনিটিতে লেটার দিলাম হ্যাঁ আমার কমিউনিটিতে লেটার দিয়েছে সবাই একটু বন্ধু করে নাও ফাইম ভাইয়া বসে আমি অনাছি হ্যাঁ ফাইম ভাইয়া অন থাকেন অসংখ্য ধন্যবাদ আর জয় আপু আঞ্জুমান আপু পেয়েছ তোমাকে আমাকে জানাও আচ্ছা আঞ্জুমান আপু দেখো পাইসো কি না আপু তোমাকে ব্যাক করেছে জাসমিনা আপু বলছে গীতা বন্ধু হবে হ্যাঁ হবে তো গীতা আপু তো বন্ধুর জন্য আসছেই জাসমিন আপু একটু বন্ধু করে নাও গীতা আপুকে আঞ্জুমান করো তারপরে জাসমিন দিয়েও করে নাও এমডি কাম এমডি ভাই না গো কারো এমডি ভাইকে করতে হয় তারপর জ্যাসমিন আপু আছেন ধন্যবাদ আপু প্রমিলা আপু বসে ইমন কাম হ্যাঁ চলে যাও একটু বন্ধ করে নাও সবাই সবাইকে বিডিকে আপু বসে গীতা দিদি সিক্স শট দেখে বন্ধু করে এলাম প্লিজ চেক অ্যান্ড ব্যাক আচ্ছা গীতা আপু চেক করো তোমাকে বন্ধু করেছে ভিডিকে আপু সুরমা আপু বসে আসছেন হ্যাঁ সুরমা আপু কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ আলবিতা আসার জন্য ইমন আপু আছেন ধন্যবাদ পারলাপু আছেন দেখো পারলাপুর সাথে যারা বন্ধু নেই সবাই করে নিতে পারো অবশ্যই ব্যাগ করে দিবে। বুঝছো পারলাপুর সাথে একটু করে নাও ইমন আপু আছেন ইমন আপুর সাথে একটু বন্ধু করে নাও তারপর সুরমাপু আসছেন দেখো লাইক দিয়ে আসলাম পলি হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আসছো আমি জানি কেমন আছো তুমি জ্যাসমিন আপু বলছে গীতা তোমার ঘরে যাচ্ছি গীতা আপু দেখো তোমার ঘরে যাচ্ছে জ্যাসমিন আপু মামনি আপু বসে ইমন দিদি দেখে নাও ব্যাগ দিলাম আচ্ছা ইমনাপু আপু দেখো তোমাকে ব্যাগ দিয়েছে মামুনি আপু প্রমিলা আপু বলছে মিথুর কাম মিথু আপু তোমাকে ডাকছে প্রমিলা আপু একটু চেক করো সুরমাপু বলছে কে কে বন্ধু হবে বলো আমি করে নেবো আচ্ছা সুরমাপুর সাথে যারা নেই একটু বলো করে নেবে সুরমাপু একটু গীতা আপু আছে দেখো আপু আছে ইমন আপু আছে দেখো তোমার সাথে যদি না থাকে একটু করে নাও আপু কিন্তু সবাইকে আগেই করে দেখেছ একটু করে নাও আপু আছে দেখো তারপর অ্যামিস্টার ইউটিউব বাংলা ভাই গীতা দিদি ফুল ওয়াচ করে বন্ধু করে আসলাম তুমি চলতে চলতে হামাই আচ্ছা চলতে চলতে হামাই গেল এ ভিডিও প্লিজ চেক ব্যাক আচ্ছা গীতা দেখো বন্ধু করেছে ফুল ওয়াচ করে আর ফুল ওয়াচ করে সাথে সাথে ব্যাগ দিয়ে দিলে কোনো সমস্যা নেই একটু দেখো সবাই সবাইকে একটু বন্ধু করে নাও পারোলাপ আছেন অসংখ্য ধন্যবাদ পারলাপের সাথে না থাকলে সবাই একটু করে নাও সবাই সব একটু কমেন্ট করো চলপাল দাদা আছেন ভাইয়ের সাথে যদি বন্ধু না থাকে সবাই একটু করে নাও আর সবাই আছেন এখানে যারা যারা যাদের সাথে বন্ধু নেই একটু করে নাও আর চাম্পা রান্নাঘড়া পাসছে হ্যাঁ লাইক ডান দি হ্যাঁ আপু কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ আপু লাইক পেয়েছি আপু অনেক ধন্যবাদ তারপর কেমন আছো জানাও এ ইউটিউব বাংলা ভাই বলছে ইমন দিদি আসো এমন আপু তোমাকে ডাকছে অ্যামিস্টার ইউটিউব বাংলা ভাই ভাই এখনই ব্যাগ দিয়ে দেয় চাম্পা চাম্পাপু বলছে অ্যামিস্টার কাম মিস্টার ভাই আপনাকে ডাকছে আপু চাম্পাপু আপু বলছে ভালো তুমি আপু তুমি হ্যাঁ আপু আমিও ভালো আছি বিডি কিচেন আপু বসে মিথুর দিদি আসো মিথুর আপু তোমাকে ডাকছে বিডি কিচেন আপু চেক করো আপ দেখো আপু একটু বন্ধ করে নিও চাম্পা আপু বসে প্লিজ নিও কাম আচ্ছা নিউ কে আছো একটু চলে যাওয়া আপুর ঘরে একটু বন্ধ করে নাও দেখো আপু ডাকছে তোমাকে তোমাদেরকে ইজি প্লিজ আসো এই জি আপু তোমাকে ডাকছে চাম্পা আপু সবাই সবাইকে একটু বন্ধ করে নাও মিথু গীতা মিস্টার কাল ব্যাক ব্যাক নাও ভাই আজ আমি লিখে রাখছি গো আচ্ছা ঠিক আছে দিও মনে করে লিখে রাখো সবার নাম অবশ্যই ব্যাক করে দিতে হবে কারণ ব্যাক না দিলে তো এখন সবাই বন্ধু করে সবাইকে আশা করে যদি ব্যাক না করে তখন তো আবার অনেকে আন করে দেয় সেটা আরও বেশি ভালো না কারণ মনে করে সবাইকে ব্যাক দেওয়াটা ভালো চাম্পা আপ বসে গীতা দি লাভ দিয়েছে তাঞ্জ আপ বসে চাম্পা দিদি আসো গো ব্যাগ দেব জেইনা আপু বসে হ্যানা আপু পেয়েছো তুমি কি এখনই ব্যাগ নিতে চাও হ্যাঁ হ্যান আপু তো এখনই ব্যাগ নিতে চাই হ্যান আপু তো আছে হ্যান আপু অনেকক্ষণ যাব তোমার কাছে ব্যাগ চাচ্ছিলো আপু ব্যাগ দিয়ে দিও আপু ব্যাগ এখনই চাচ্ছে আপু তারপর গীতা আপু বসে পারুল প্লিজ হেল্প মি তারপর পলি আপু রানা ভাই জেরিন আপুকে বন্ধু করেছি চেক করতে বলো আর ব্যাগ দিতে বলো আচ্ছা জেরিন আপু দেখো তোমাকে আপু বন্ধু করেছে তারপর রানা ভাইয়া আপনি আছেন ভাইয়া আপনাকে বন্ধু করেছে আপু একটু চেক করবেন ভাই আর আপুকে ব্যাগ দিয়ে দিবেন তারপর চাম্পা বলছে তাঞ্জু এসব প্লিজ ব্যাগ দেবো হ্যাঁ দেখো একটু চলে যাও সবাই সবার ঘরে বন্ধ করে নাও তারপর প্রমিলা বলছে ইমন অ্যান্ড মিথু ব্যাগ দাও প্লিজ আচ্ছা ইমন আর মিথু আপু তোমরা একটু প্রমিলা আপুকে ব্যাগ করে দাও তোমাদেরকে বন্ধু করেছেন তারপর গীতা না নাগো আমি কাল ব্যাগ দেবো ঠিক আছে দিও আপু আঞ্জুমন আপু সে জেরিন পেয়েছি জেরিন আপু বসে কলি আপু তুমি কি এখনই ব্যাগ নেবে হ্যাঁ দেখো আঞ্জমন আপু বলছে গীতা ডান প্লিজ চেক আচ্ছা গীতা আপু দেখো তোমাকে আঞ্জুমন আপু ডান করেছেন আঞ্জুমন আপু সে জেরিন ব্যাগ নেবে কখন হ্যাঁ জেরিন আপু কখন ব্যাগ নেবে বলো গীতা আপু বসে আঞ্জুমান এসো আমার ঘরে ব্যাগ দিয়ে বন্ধু করে হ্যাঁ একটু করে নাও আঞ্জমন আপু আঞ্জমন আপু তো করেছে গীতা আপু চেক করো সায়না পসছে হ্যালো আপু কেমন আছো লাইকডান হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো এখনো লাইক পড়ছে না কেন বুঝলাম না শুধু লাইক যত ছিল ততই রয়েছে মনে হয় নেটের সমস্যা প্লিজ সবাই একটু লাইক করে দিও আপু বসে আঞ্জুমান কাম তারপর রানা ভাইয়া বসে কুসুম দিদি দেখেন আপনার চারটি যুক্ত হয়েছে হ্যাঁ কুসুম আপু চেক করো তোমাকে চারটা বন্ধু দিয়েছে এসকে রবিউল ইসলাম রানা ভাই শায়েন আপু গোলাপ দিয়েছে ধন্যবাদ আপু কেমন আছো হেনাপু বসে জেরিন আপু আমি কখন আপনাকে বন্ধু করেছি আমাকে ব্যাগ দিয়ে দাও হ্যাঁ জেরিন আপু আপুকে ব্যাগ দিয়ে দাও শায়ন আপু আছেন ধন্যবাদ কুসুম কলিয়াপু আমার খুব দরকার ব্যাগ দিও দাও অবশ্যই পুরো ভিডিও দেখে আপু দেখো তোমাকে রানা ভাইয়া চারটা বন্ধু দিয়েছে পেয়েছ কি না ডলিস লাইফ আপু আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু অনেক ধন্যবাদ আপু অল আসার জন্য প্রমিলা বলছে গীতা অপেক্ষা করে তোমাকে তিনটা দেব হ্যাঁ হ্যাঁ গীতা পু দিবে তোমাকে মামনি আপু বলছে সায়ন দা এসো আর শায়ন আপু কার ঘরে যাবো বলো প্লিজ হ্যাঁ তোমাকে মামনি আপু ডাকছে একটু চলে যাও আপু আর গীতা আপু বসে এনা এসো ওকে আঞ্চু হ্যাঁ একটু যাও সায়েন আপু দেখো গীতা আপু আছেন বন্ধু করে নিও তারপর বিডিকে ডেকে চান ইমন দিদি আমি চেক করলাম তুমি আমার বন্ধু আছো গো আমি তোমাকে আগে করেছি তুমি পরে ব্যাগ দিছো আচ্ছা ঠিক আছে মিথু আপু বসে হেনাজি বন্ধু করে এলাম ব্যাগ দিও প্লিজ আচ্ছা আম্পা আপু বসে ডলি কাম ডলি আপু ডাকছে একটু করে নাও আপুকে অবশ্যই ব্যাগ দিবে আঞ্জমান আপু বসে জেরিন ব্যাগ দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও কুসুম আপু বসে শায়ান তুমি ব্যাগ দাও নি আর আপু তুমি ব্যাগ দাওনি দেখো একটু কুসুম আপুকে মিথুরা পে বিডি কিচেন ব্যাগ দিও প্লিজ বিডি কিচেন আপু ব্যাগ দিও মিথুরা মামনি মামনিয়া প্রবসে সায়েন্দা এসো প্লিজ ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ যাও গীতা বসে আঞ্জুমান প্লিজ থ্যাংকস আঞ্জুমান পেলাম থ্যাংকস মিথুরা পুবসে আমার এইট তোমার কি আটটা কেটেছে গীতা বলছে প্রমিলা থ্যাংকস চম্পা বসে আঞ্জু আঞ্জমান কাম মিস্টার ইউটিউব বাংলা ভাবছে মিথুর আপু আস সুলতান মিথুর চেক করে ডান আচ্ছা মিথুরা আপু চেক করা সুলতান ডান করেছেন শায়না আপু বসে আপু এখনই যাচ্ছি প্লিজ রাগ করো না হ্যাঁ যাও যাও রাগ করবে না চাম্পা আপু বসে কাম রানা ভাইয়া কুসুম দিদি আপনি কিন্তু আমাকে মাত্র একটা যুক্ত করেছেন আমি বললাম তো আপনি যেটাতে যুক্ত করেছেন ওখানে আরও তিনটে আইডিয়া আছে ওইগুলোকে যুক্ত করেন হ্যাঁ আমিও তো বলেছি কুসুমকলি আপু তুমি দেখো রানা ভাইয়ের চ্যানেলে গেলে মানে একসাথে দেখবা চারটা ওইখানে তুমি তো একটা মাত্র করে আসছো আর ওই বাকিগুলো তিনটাতেও করে আসো তোমাকে তিনটা থেকে মানে চারটা কিন্তু দিয়েছে রানা ভাইয়া তুমি চেক করে নাও আর ভাইয়াকে তুমি আর বাকি তিনটাতে বন্ধু করে আসো আপু যাও গীতা আপু বসে কাম হ্যাঁ একটু যাও ডলি আপু অনাসি পলি আপু আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ অন থাকার জন্য দেখো ডলিস লাইফ আপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু করে নাও মিথুর আপু বসে দা বন্ধু হবে চাম্পা আপু বসে সায়ন দাদা হ্যাঁ করে নাও সবাই মামনি আপু বসে সুলতানা এসো প্লিজ মাম্পি আপু আসছে হায় দিদি কেমন আছো ভালো আছি আপু তুমি কেমন আছো মাম্পি আপু তোমার শর্টগুলো খুব ভালো লাগে আমার বসো মাম্পি আপু কুসুমকলিয়া বলছে আচ্ছা রানা ভাই আমি যাচ্ছি হ্যাঁ আপু যাও ইমন আপু বলছে প্রমিলা দিদি চেক করো আচ্ছা প্রমিলা আপু চেক করো তোমাকে ইমন আপু ব্যাগ করেছেন মনে হয় না আমি বন্ধু করেছেন মিস্টার ইউটিউব বাংলা ভাইয়া অনাচ্ছেন ধন্যবাদ ভাইয়া সুলতান আপু বসে কুসুম আপু আমার ঘরে এসব ব্যাগ দিব গো হ্যাঁ দেখো মিথুর আপু বসে গীতা আপু বসে মিতু তোমার আকাম আমার ঘরে হ্যাঁ মিথু আপু একটু যাও মাম্পি আপু বলছে লাইক ডান ধন্যবাদ দেখো মাম্পি দাস এমডি ব্লগ আপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু বন্ধু করে নাও সায়ন আপু বলছে আপু বলো প্লিজ হ্যাঁ আপু আমি তো আপু বলতেছি সবাই আপু বলো কারণ শায়ান দাদা না হ্যাঁ সবাই একটু আপু বলো আপু ছেলে মনে হয় নাম আপু বলছে ইমন আসো মামনি আপু বলছে সুলতানা দিদি এসো হ্যাঁ যাও মিস্টার ইউটিউব ভাইল ভাই বলছে মাম্পি আসো হ্যাঁ করে নাও তারপর মিথুর আপু বলছে হ্যাঁ পেয়েছি সুলতানা জি শায়ন বলছে কমিউনিটিতে লেটার দিতে বলো হ্যাঁ সবাই কমিউনিটিতে লেটার দাও সবাইকে বন্ধু করবে কারণ শায়ন আপু তোমাকে সবাই ডাকতেছে তুমি তো এখানে মনে হয় কারোর সাথে অ্যাড নাই দেখো একটু করে নাও সবাই কিন্তু ব্যাক করবে আর তোমরাও করে নাও ইমন আপু বলছে চাম্পা দিদি তুমি আসো হ্যাঁ আপু যাও সুলতানা আপু বলছে মামনি আসো আমার ঘরে ব্যাগ দিব গো হ্যাঁ চলে যাও গীতা আপু বলছে প্লিজ হেল্প মি হ্যাঁ সবাই একটু বন্ধ করে নাও গীতা আপুকে অবশ্যই ব্যাগ দিবে মামনি আপু বলছে কেউ যদি এখন ব্যাগ চাও এখনই ব্যাগ করে দেবো হ্যাঁ সবাই একটু করে না মামনি আপুর সাথে মিতা আপু বলছে গীতা দি আমি সাপ দিয়ে দেবো মেন দিয়ে আছে আচ্ছা দিয়ে দাও মানে সাপোর্ট দিয়ে দিয়ে দাও দিয়ে দিও মিতুর আপু গীতা আপু বলছে ইমন এসো প্লিজ হেল্প মি হ্যাঁ ইমন আপু ডাকছে তোমাকে চাম্পা পুবসে ইমন কমিউনিটিতে লেটার দাও আপু আমার কমিউনিটিতে মনে হয় লেটার আছে একটু দেখো প্রমিলা ইমন থ্যাংক মিথু চেক ব্যাক প্লিজ আচ্ছা মিথু আপু তোমার কাছে ব্যাক পাই প্রমিলা আপু একটু চেক কর আপু তারপর লুৎফা পুবসে গ্রিন আপু চেক করেন আচ্ছা গ্রিন আপু একটু চেক করেন তোমাকে বন্ধু করেছে লুৎফা আপু মামনিয়া বলছে আমার পাঁচটা শট দেখে বন্ধ করো প্লিজ হ্যাঁ সবাই একটু বন্ধ করে নাও যে এনেপুষে হেন আপু ব্যাগ পেয়েছ জানাও আচ্ছা হেন আপু ব্যাগ পেয়েছ কিনা একটু জানিয়ে দাও গীতা বসে মিথু মিথু থ্যাংকস বলছে মিথুর আপু ডান প্লিজ চেক করো আচ্ছা মিথু আপু তোমাকে ডান করেছেন তুমি একটু চেক করো আপু তারপর মৌসুমী আপু আসছে আসসালামু আলাইকুম এভরি বড়ি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মৌসুমী আপু কেমন আছো তুমি আমরা তো ভালো আছি আপু তুমি কেমন আছো মৌসুমী আপু আছেন ধন্যবাদ দেখো মৌসুমী রুবেল কুকিং আপুর সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ একটু বন্ধু করে নিও প্রমিলা আপু বসে লুৎফা কাম তারপর মৌসুমী আপু বসে লাইক ডান আছে আপি অসংখ্য ধন্যবাদ আপু লাইক পেয়েছি আপু ধন্যবাদ তারপর পারলা আছেন দেখো সবাই পারলাপের সাথে বন্ধু করে নাও তারপর মৌসুমিয়া আছেন আজকে রবিউল ইসলাম রানা ভাই বলছে যে কেউ আমার এই আইডিতে যেতে দেখেন যে দেখেন আরও তিনটা আইডি যুক্ত আছে মোট চারটিকে যুক্ত করেন আমি এখনই ব্যাক করে দিচ্ছি এক ঘরে গেলেই চারটাকে যুক্ত করতে পেরেছেন আমি চারটি ব্যাক করে দিচ্ছি এখনই চারটি মেন দ্বারা হ্যাঁ দেখেছো সবাই সহজে কিন্তু চারটা বন্ধু পেয়ে যাচ্ছ আর মানে খুঁজতে হচ্ছে না দেখো এসকে রবিউল ইসলাম রানা ভাইকে বন্ধু করে নাও ভাইয়ের ওইখানে আরও তিনটা আইডিয়া আছে একসাথে গেলেই দেখতে পারবে চারটা বন্ধু করে নাও তোমরা এখনই চারটা বন্ধু পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে গীতা দেখো তো তুমি একটু যাও দেখো আজকে রবিউল ইসলাম রানা ভাইকে মানে চারটা বন্ধু পেয়ে যাওয়া ফুল আজ করে দিবে কিন্তু ভাইয়া মানে বন্ধু কাটবে না লুৎফা আপু বসে সুলতান আপু ফ্রেন্ড করেছিলাম দেখেন হ্যাঁ দেখো সুলতান আপু দেখো লুৎফা আপু বন্ধ করেছিল গীতা চেক প্লিজ আচ্ছা গীতা আপু চেক করো তোমাকে জেসমিন আপু বন্ধ করেছেন তারপর মামনি আপু মৌসুমি দিয়েছ হ্যাঁ মৌসুমি আপু দিয়েছ কিনা বলো মিস্টার ইউটিউব বাংলা ভাইয়া আছেন ধন্যবাদ ভাইয়া বিডি কিচেন আপু আছেন তারপর বিডি কিচেন বলছে মিথু দি পাইছো মিথু আপু পাইসো চেক করো কুসুমকালী আপু বসে এটা কি হ্যাঁ 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 ভাইয়েরি চারোটা ভাইয়ের দেখো গীতা দেখছি প্রমিলা ইজি কাম হ্যাঁ দেখো প্রমিলা দি আমার ফ্রেন্ড আছেন আমাকে করেননি নি দেখো জ্যাস পো আছেন প্রবসে গীতা দিদি যাচ্ছি গীতা দিদি তোমার ঘর যাচ্ছি ইমোনাপু ইজি বিচিনাপু বসে প্রমিলা দিদি আসো গো হ্যাঁ যাও তারপর কুসুমকলি আপু বসে রানা ভাই তোমার চ্যানেল থেকে একটাও পাইনি কেন পাবে না ভাই এত দিয়েছে দেখো চাম্পা প্র বসে ইমন দিদি তোমাকে বেলে মাছের ভিডিও ওয়াচ করে বন্ধু করলাম চার্জ করো প্লিজ চেক করো হ্যাঁ হ্যাঁ আপু বসে জেরিন আপু পেয়েছি মামিনী আপু বসে ইমন দিদি পেয়েছো কি না বলো জ্যাসমিন আপু বলছে চাম্পা বন্ধু হবে আঞ্জেমন আপু আছেন ভিডিকে চেনাপু বসে লুৎফা দিদি আসো সাথে সাথে ব্যাগ দিব জেরিন আপু আঞ্জেমন আপু বলছে জেরিন ডান জেরিন আপু চেক করো মিতা আসছে আসসালামু আলাইকুম অরহমতুল্লা বরকাতহু কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম মিতাপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ মিতাপু আমরা ভালো আছি আপু তুমি কেমন আছো আগে বলো তোমার এখন কি অবস্থা আপু তুমি একটু ভালো হয়েছো আপু তুমি জানাও আপু কেমন আছো সবাই দেখো চাঁদের করবা অনেক অসুস্থ আপুর ফ্যামিলি ফুল অসুস্থ সবাই একটু ফুল ধোয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়ে যায় যায় এবং আপু ভালো মাঝে মাঝে আবার আগের মতো বেশি বেশি কথা বলতে পারে সবাই একটু আপুর জন্য দোয়া করো যেন সুস্থ হয়ে যায় আপু মৌসুমিয়া বলছে ওরে আপু ওই দিন তোমার এলবি থেকে যাধেন যাবার পর আমার পনেরোটা বন্ধু কেটে নিছে গোয়াপি কি বলবো ও আপু কি বলো গো এতগুলা বন্ধু কেটে নিয়েছে জানো সবাই করছে তো তোমাকে অনেক বন্ধু করছিল জানো আপু আজ করে না এর জন্য আরো বন্ধু কেটে যায় কি করবো আপু কিছুই করার নাই কি করবা কিছু তো বলার নাই সবাই এরকম করছে বিডি কিচেন আপু বলছে জ্যাসমিনি ফুড আস মৌসুমি আপু বলছে ওই পলি আপু কেমন আছো আসসালামু আলাইকুম আচ্ছা মিতা আপুকে বলেছেন তারপর চাম্পা আপু বলছে জ্যাস হ্যাঁ হব আসো আমি মিষ্টা একটু বাংলা ভাই বলছে মৌসুমী দিদি আসো একটু করে নাও ভাইকে আপুকে একটু করে নাও ব্যাগ দিয়ে দিবে চাম্পা আপু বলছে ইমন চেক করো প্লিজ ইমন আপু চেক করো চাম্পা আপু বন্ধ করেছেন মিত আপু বলছে সায়েনদা বন্ধ করে এলাম ব্যাগ দিও প্লিজ হ্যাঁ দিয়ে দাও চাম্পা আপু বলছে মৌসুমী আসো প্লিজ তারপর মিতা আপু বলছে মিতা আমার বোন ডলিয়া ভা আসছে মনে হয় হ্যাঁ হ্যাঁ আসছে তো মিতাপু অন আছে আপু বলছে যে অন আছে হ্যাঁ আসছে মিতাপু আসছিল অনেক আগে প্রথমে আসছিল বলছে অন আছে মিতাপু তোমার কি বড় বোন আপন বোন তারপর চাম্পাপু বলছে ওকে জ্যাস মাম্পি আপু বলছে আমি কাম রানা ভাই বলছে কুসুম কুসুমাপা আপু একটাও ব্যাগ পান নাই মানে আপনাকে আমি ইউটু ইডুটেক জোন বি ফাউন্ডেশন বি এডুকেশন এবং রাজকন্যা বিডি এ চারটা দ্বারা চারটা ব্যাগ করলাম তো হ্যাঁ আপু চেক করো প্রমিলাপু বসে লুৎফা ওল্ড ফ্রেন্ড সরি আচ্ছা মিস্টার ইটু মালা বসে মৌসুমি দিদি ঘরে যাচ্ছি হ্যাঁ যাও একটু করে নাও জ্যাসমিনা প্রবসে ওকে সবাই কিন্তু সবাইকে আজ করে করবা প্লিজ গীতা প্রবসে শায়েন তুমি যেখানে বন্ধু করে নিলাম ওই কমেন্টটা ডিলিট করো ভাই ও ওইটাই স্পাম কমেন্টস হ্যাঁ সবাই একটু এগুলা বন্ধু এগুলো লিখো না লিখলে বন্ধু কেটে যাই চাম্পা পু বসে মাম্পি আসো হেনাপুবসে রবি রবিউল ভাই আপনার ঘরে যাচ্ছি হ্যাঁ যাও একটু না মৌসুমি আপু আছেন অনেক ধন্যবাদ আপু অনাচ্ছেন ধন্যবাদ আপু তারপর মাম্পিয়া বলছে চাম্পা তুমি আমার বন্ধু আছো মামনী আপু বলছে মৌসুমি দিয়ে আসবে মৌসুমি আপু আসে না গো একটু করে নাও তারপর চাঁদের আলো মিতা আপু বসে মৌসুমি আপু কে কফি দিয়েছে লাভ দিয়েছে তারপর চাম্পা বলছে মৌসুমি আসবে শাহন আপু বসে গীতার বন্ধু করে নিলাম চেক আচ্ছা চেক করো গীতা আপু গীতা বসে এই মনে আসো রানা ভাইয়া বসে এখন যদি ব্যাকটু ব্যাক করি তাহলে তো একজনেরও থাকবে না তাছাড়া যেগুলো যুক্ত করলাম সেগুলো তো মেন আইডি হ্যাঁ এটাই তো ঠিক বলেছেন ভাই মেন আইডি তো মিতা প্রবসে মিতা হ্যাঁ মিতা পু ধন্যবাদ আমাকে চা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন অনেক ধন্যবাদ আপু তুমি এখন কেমন আছো আপু জানাইও মাম্পি আপু বসে চাম্পা দিদি তুমি আছো মিথুরা বসে শায়ন আপু বন্ধু করে এলাম ব্যাগ দিও প্লিজ সায়ন আপু চেক করো চাম্পা বসে ওকে মাম্পি আঞ্জমনা প্রবসে চাম্পা আসো হ্যাঁ যাও মৌসুমিয়া পলি আপু ফি আমানিল্লাহ চাম্পা পবসে আঞ্জমান আসো প্লিজ হ্যাঁ করে নাও সবাই সবাইকে কলিয়াপুস রানা ভাই দেখো বন্ধু করেছি চেক করে নিও আঞ্জুমনা প্রবসে ওকে গীতা প্রবসে শাইন তুমি যে বন্ধু করে নিলাম ওই কমেন্টটা ডিলিট করো নাও ভাই ওটা স্পাম কমেন্টস হ্যাঁ আপু একটু শাইন আপু একটু কেটে দাও কুসুমকলি আপু বলছে শায়ন ব্যাগ দিও মাম্পি আপু বলছে কবে তোমাকে ফ্রেন্ড করেছি চাম্পা দি শায়ন আপু ওকে মৌসুমি আপু আছেন ধন্যবাদ আপু চাম্পা আপু বসে মৌসুমি আসো প্লিজ মৌসুমি আপু আছেন একটু করে নাও মৌসুমি আপুকে অবশ্যই তোমাকে ব্যাগ দিবে তারপর বেডিকে আপু বলছে মাম্পি তোমার ঘরে যাব ফুল ওয়াচ করে বিডিকে চেনাপু আছে গীতা আপু বলছে চাঁদের আলো আসো চাঁদের আলো না গো আপু অনেক অসুস্থ মানে আপুর আমার কমিউনিটিতে লেটার আছে পলি রেসিপি পারিস তুমি একটু করলে করতে পারো তোমাকে ব্যাগ দিবে আপু বুঝছো আপু তো যায় না আপু মনি চ্যানেল এবং তাও আবার আপু অসুস্থ আপু বলছে মাম্পি দিদি তুমি এসো প্লিজ ব্যাগ দেবো মিতা আপু বলছে নতুন যারা লাইভে আসে মিনিমাম দশ মিনিট থাকার পরে বন্ধ করতে যাবে তাহলে হোস্ট কিছু পায় না হ্যাঁ ঠিকই বলেছ মানে সবাই তো আসা মানে যাই মানে আমিও শুনেছি মানে প্রথম নাকি একটু সময় দিতে হয় তারপর নাকি গেলে মানে পাওয়া যায় না হয় মানে কিছুই পাওয়া যায় না এজন্যই বলছি সবাই প্রথম যদি আসো তো সবাই একটু দশ মিনিট থেকে তারপর বন্ধু করবা তখন তোমাদেরও বন্ধু থাকবে আমারও থাকবে তারপর ইউটিউব বাংলা ভাই আছেন এজন্য বলছি সবাই দশ মিনিট থাকার পর সবাই সবাইকে বন্ধু করতে যাইবা। ধন্যবাদ ভাইয়া শায়নকে চেনাবুসি গীতার দিদি দেখো ডিলিট করেছি মাম্পি আপু চম্পা চাম্পা রান্নাঘর তুমি আমার ফ্রেন্ড কবে করেছি চাম্পা আপু বসে শায়ন দাদা এসো রুনা কুকিং ভিডিয়া পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু তুমি অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য ইউটিউব বাংলা ভাইয়া আছেন চাম্পা বুস ওকে মাম্পি মাম্পিয়া বসে এটাই সত্যি হ্যাঁ প্রমিলা প্রবসে জি ডান চেক প্লিজ ব্যাক ইজি আপু চেক করো তারপর রুনা প্রবসে পলিয়াপু কেমন আছেন ভালো আছি আপু তুমি কেমন আছো জানাবে জেরিনা প্রবশে কলিয়াপু আছো আমাকে জানাও তুমি পেয়েছ কিনা না আচ্ছা কলিয়াপু তো এখন জানাও আপু তোমাকে বন্ধু দিয়েছেন মাম্পিয়া প্রবসে চাম্পা তুমি আমাকে ব্যাক করো হ্যাঁ চাম্পাপু ব্যাগ দাও রুনা আপু বসে লাইক ডান করলাম ধন্যবাদ আপু গীতা বসে আমাকে সবাই হেল্প করো সায়েন থ্যাংকস হ্যাঁ সবাই একটু বন্ধু কই নাও গীতা টু নির্বাসা আপুকে আপু বসে মাম্পি আমি ব্যাগ দেবো রাতে কোনো ভিডিওতে কমেন্ট করেছ বলো গীতা বসে জেরি নেস জেরিন আপু তোমাকে ডাকছে দেখো গীতা গীতা আপু একটু যাও আপু বসে রুনা কুকিং আমার বন্ধু হবে আচ্ছা রুনা বন্ধু হবে একটু বলো ইউটিউব বাংলা ভাই বলছে মাম্পি দাস ফুল ভিডিও দেখে বন্ধু করে আসলাম প্লিজ চেক অ্যান্ড ফুল ওয়াচ করে ব্যাগ দাও আচ্ছা মাম্পি আপু দেখো একটু তোমাকে বন্ধু করেছেন ইউটিউব বাংলা ভাই এম এস ইউটিউব স্টার ইউটিউব বাংলা ভাই গীতা পু রুনা এসো হ্যাঁ যাও একটু রুনা বন্ধু করে নাও কুসুমকালী আপু বলছে ফাইন বাই যে না আপু তোমাদের কারোরটা পাইনি প্লিজ হ্যাঁ সবাই একটু ব্যাগ দিয়ে দাও আপুকে আপু বসে অ্যামিষ্টা প্লিজ কাম গীতা বসে হেনা এসো হেনা আপু তোমাকে ডাকছে দেখো একটু যাও ইমন আপু আছেন সবাই একটু বন্ধু করে নাও ইমোনাপুর সাথে যারা নেই এমাইদুল ভাইয়া অন আছেন ধন্যবাদ ভাইয়া নামাজ পড়া শেষ তোমার আপু বসে রুন শুধু রানা ভাইয়ের চারটা পাইছি আচ্ছা আর যারা বন্ধু করো ব্যাগ দাওনি সবাই একটু দিয়ে দাও চাম্পাপুসে ইমন এসো ইমন চেক করো প্লিজ আপু চেক করো চাম্পা আপু তোমাকে বন্ধু করেছেন জাসমিনা বলতে চাম্পা ডান চেক প্লিজ মিস্টার বলছে কুসুম দিদি এসো ইমনা বলছে গীতা দিদি চেক করো রোনাপু বলছে হেনা হবো আমার দশ আইডিয়া আছে হেনা বলছে গীতা আমাকে ব্যাগ দিবা তাহলে যাবো হ্যাঁ গীতা পু ব্যাগ দিবা কিনা বলো প্রমিলা পুসে রোনা কুকিং ডান চেক প্লিজ ব্যাগ আচ্ছা পু দেখো চেক করো কলিয়াপু বলছে মিস্টার যাচ্ছে তোমার ঘরে ইমন আপু বলছে গীতা দিদি চেক করো চাম্পা বলছে ইমন দিদি আমি তোমাকে ডান করেছি তুমি বলো পেয়েছো কিনা না হ্যাঁ ইমন আপু দেখো তারপর হ্যাঁ আপু বলছে রুনা আমার টু আইডি সুলতানা আপ বলছে কুসুম আফু আমার আসো গো আমার ঘরে ব্যাগ দেব গো হ্যাঁ যাও একটু করে নাও জ্যাসমিনা বলছে চাম্পা পেছ গীতা আপু বলছে ওকে ইমন বলছে পলি আপু সবাইকে বলে দিও বন্ধু করতে হলে যেন দুইটা শর্ট ভিডিও দেখে এবং কমেন্ট করে বড় ভিডিও দেখে হ্যাঁ সবাই তাদেরকে বন্ধু করবা সবাই প্লিজ বড় ভিডিও দেখে বন্ধু করবা আর আপু বলছে দুইটা শর্ট দেখতে দেখবা সবাই বড় ভিডিও দেখলে হবে এবং শর্ট দেখে কেউ বন্ধু করবা না ইউটিউব বাংলা ভাই বলছে কুসুম দিদি আসো ফুল ওয়াচ মাম্পি আপু সকালে ব্যাগ দিব এমাদুল ভাইয়া বলছে অন রইল শেষ পর্যন্ত ঠিক আছে আচ্ছা ভাইয়া অন থাকো ধন্যবাদ আপু বলছে গীতা আপু এখন ব্যাগ দিলে যাবো আচ্ছা গীতা আপু এখন ব্যাগ দিবা তোমার করে যাবে রুনা আপু বলছে হ্যান আপু দুই দিয়ে করব মেন দিয়ে শুধু কমেন্ট করব আমি মেন দিয়ে কমেন্ট করব আচ্ছা ঠিক আছে এমাদুল ভাইয়া অন আছে দুইটা দিয়ে ধন্যবাদ ভাই শ্যাম্পা বলছে জ্যাস পেয়েছি তোমার এক ঘন্টা পর ব্যাগ দেব ঠিক আছে দিও আনজো মানাপ বলছে শ্যাম্পা ডান প্লিজ চেক হ্যাঁ হেনাপু বলছে রুনা দিদি ওকে হ্যাঁ করে নাও তারপর দেখো এখানে সবাই আছে সবাইকে প্লিজ বন্ধু করে নাও বিটিকে না বলছে মাম্পি দাস ফুল দেখে বন্ধু করেছি প্লিজ চেক করো অ্যান্ড ব্যাগ দাও হ্যাঁ করে দাও ফুল ওয়াচ করে করবা রুনা হ্যাঁ না শুরু করো আমিও করছি হ্যাঁ আপু বসে ওকে হ্যাঁ গীতা হ্যাঁ না ব্যাগ দেবে তো ব্যাগ দিব তো হ্যাঁ হ্যাঁ নাপু দিবে দাও একটু বন্ধু করে নাও মিস্টার ভাই বলছে মাম্পি দিদি তুমি ফুল ওয়াচ করে এখন ব্যাগ দাও হ্যাঁ দিয়ে দাও প্রমিলা আপু ইজি ব্যাগ দাও হ্যাঁ দিয়ে দাও সবাই একটু ব্যাগ করে দাও সবাইকে হ্যাঁ আপু বলছে গীতা আপু ওকে জাইনাপু বলছে আঞ্জুমান আপু ফুল ওয়াচ করে ব্যাগ দিবা হ্যাঁ দিয়ে দিবে তারপর আঞ্জমান আপু বসে জেরিন ব্যাগ দিয়েছো তো জেরিন আপু ব্যাগ দিয়েছে তো দেখো জ্যাসমিন আপু বসে মাম্পি আসো গীতা আপু বসে ইমন পেলাম না গো কোনো ভিডিওতে কমেন্ট করেছো আচ্ছা ইমন আপু কোন ভিডিওতে কমেন্ট করেছো গীতা আপু একটু বলো আপু তো পাচ্ছে না চাম্পা আপু বসে আঞ্জুমন পেয়েছে থ্যাংকস আঞ্জমান আপু পেয়েছে দেখো চাম্পা আপু তারপর বিডিকে চেনাপো বলছে এখন যার ফুল ভিডিও ফুল দেখি ব্যাগ দিবা তাদের বন্ধু করব আচ্ছা চেনাপু সবাইকে বন্ধু করবে যা ফুল ভিডিও দেখে ব্যাগ দিবা একটু বলো চাম্পা পু বলছে আঞ্জুমান পরে ব্যাগ দেবো আচ্ছা দিও রুনাপো বলছে প্রমিলা ব্যাগ দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও জিসমিন আপু গীতা ব্যাগ প্লিজ গীতা ব্যাগ দিতে বলছে চাম্পা বসে মামুনি মাম্পি তুমি আমার কোন ভিডিও দেখেছ বলো প্লিজ হ্যাঁ বলো তারপর রমিলা পসেও কেরুনা ইউটিউব বাংলা ভাইয়া আছেন সবাই বান্ধবী করে নাও ধন্যবাদ ভাইয়া সবাই সবাইকে একটু বন্ধু করে নাও সবাই কমেন্ট করো সবাই সবাইকে বন্ধু করে নাও আপু বসে ইজি প্লিজ এসো ইজি আপু তোমাকে ডাকছে দেখো আপু ফুল ওয়াচ করে ব্যাক করবে হ্যাঁ মিস্টার ইউটিউব বাংলা ভাই আছেন তারপর ইউটিউব বাংলা ভাই আছেন সবাই বন্ধু করে নাও গীতা বজায় আছে একটু পরে নিলে ভিডিও ভালো হবে এখনই নিলে দুজনের কেটে যাবে তো আচ্ছা ঠিক আছে একটু পরে দিয়ে দিবে মনে করে কারণ সবাই তো মানে আশা নিয়ে বন্ধু করে নাই দিও তারপর ইউটিউব বাংলা ভাই আছেন ধন্যবাদ ভাইয়া সবাই একটু বন্ধু করে নাও সবাইকে গীতা দেবো হ্যাঁ রুনা আপু বলছে হেনা তোমার ভিডিও চলছে হ্যাঁ আপু দেখো তোমার ভিডিও চলছে রুনা কুকিং বিডিয়াপুর তুমিও আপুকে ব্যাক করো আপু মনে হয় করতেছে তোমাকে প্রমিলা আপু বলছে নিউ কাম থ্রি সি আচ্ছা নিউ কে আছে দেখো একটু বন্ধু করে নাও প্রমিলা আপুর সাথে থ্রি আইডি আছে গীতা আপু বলছে রুনা এসো রুনা আপু তোমাকে ডাকছে গীতা আপু দেখো একটু বন্ধু করে নিও গীতা মাম্পি আপু বলছে চাম্পা রান্নাঘর পাল বন্ধু করো বন্ধু করে এলাম দুই ভিডিও দেখে আচ্ছা চাম্পা রান্নাঘর আপু দেখো তোমাকে দুইটা ভিডিও দেখে বন্ধু করে আসছে একটু চেক করো আপু তারপর জ্যারিন আপু বলছে ইমন আপু ফুল ওয়াচ করে দিবা হ্যাঁ হ্যাঁ ইমন আপু ফুল ওয়াচ করে দিবে চিন্তা না আপু ওয়াইফাই আছে সবাই একটু বন্ধু করে নাও মিস্টার ইউটিউব বাংলা ভাই বলছে রুনা দিদি তোমার ঘরে যাচ্ছি ফুল ওয়াচ করব। আচ্ছা ঠিক আছে রুনা আপু তোমার ঘরে যাচ্ছে হ্যাঁ মিস্টার ইউটিউব বাংলা ভাই ফুল ওয়াচ করবে তুমিও ফুল ওয়াচ করবে তারপর আপু বসে মাম্পি অ্যাড হয়নি আচ্ছা দেখো মিতাপু বলছে মিতা তুমি কিন্তু আমার ডলি বোনকে ব্যাগ দিও সে গত রাতে তোমাকে বন্ধ করেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মিতাপু আমি তো ওনার মানে কমেন্টে শুধু রিপ্লাই দিয়েছিলাম বলছিল যে ভালো থেকো আমি ভাবছিলাম আমি তো আর চিনছি না বুঝছো মিতাপু মানে শুধু ভিডিওর উপর বলেছে আর কিছু বলে নাই আচ্ছা ঠিক আছে মিতাপু ব্যাক করে দিব রাত্রেই এলবি থেকে বের হয়ে ব্যাক করে দিব। সমস্যা নাই মিতা আপু আমি তো আগে জানতাম না যে তোমার বোন এখন তো চিনতে পারলাম আচ্ছা মিতা আপু তো আসছিল একটু আগেও আসছিল এখানে তো অন আছে বলছে যে অন আছে ঠিক আছে মিতা আপু অবশ্যই ব্যাগ দিব দিব না কেন দেখো পলি রেসিপি পায়রিস আপু আছে আপনার সাথে যদি না থাকো প্লিজ সবাই একটু বন্ধু করে নিও আমার কমিউনিটিতে আপু লেটার আছেন তারপর চাম্পা বলছে অ্যামিস্টার কাম অ্যামিস্টার ভাইয়া ডাকছে আপনাকে চাম্পা আপু তারপর প্রিন্স মন্ডল ভাইয়া আসছে গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন ভাইয়া আপনি অসংখ্য ধন্যবাদ জ্যাসমিনা পৌঁছে ম্যাম্পিয়া আসো এখন ব্যাগ দেব আচ্ছা মাম্পি আপু দেখো তোমাকে ডাকছে প্লিজ সবাই লাইক করে দিও যারা নতুন আসছ গীতাপু বসে ইমন পেলাম না তো ইমন আপু পাইছে না তো একটু দেখো ইমন আপু বসে গীতা দিদি তোমার বিরিয়ানি খেয়ে আসছি আচ্ছা বিরিয়ানির ভিডিওতে গীতা আপু চেক করো তো সুরমা আপু বসে গীতা আপু তোমার ঘরে যাচ্ছি আমি হ্যাঁ যাও আপু ব্যাগ দিয়ে দিবে কোনো সমস্যা নাই গীতা পু ওকে দেখছি গীতা আপু তোমার ঘরে সুরমা আপু গিয়ে যাচ্ছেন তুমি আপুকে ব্যাগ দিবা চাম্পা আপু ইমন প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে ব্যাগ দিবা হ্যাঁ দিও লুৎফা বিডি আপু আছেন তারপর সুরমাপু বলছে পলি আপু তুমি কি অসুস্থ বয়েস চেঞ্জ হ্যাঁ আপু অসুস্থই তো মানে আমার ঠান্ডা তো অনেক ঠান্ডা বুঝছো এখনো মানে বাইরে বসে আছি তো বাতাসে মানে নাকটা বদ্ধ হয়ে যাচ্ছে মানে একটু ভালো ছিলাম মানে ঘরের ভিতরে থাকলে মানে নেটটা কম থাকে বুঝছো এর জন্য আমি মানে বাহিরে বসে আছি কি করব বলো আপু একটু কষ্ট করতেই হচ্ছে কারণ শুধু আজের জন্য আর কিছুদিন সমস্যা নাই তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কয়েকটা দিন পাশে থাকো সবাই ইউটিউব বাংলা ভাই আছেন বিডি কেজেনা বসে প্রমীলা দিদি পাইসো চেক সুরমা আপু বসে এম মিস্টার বন্ধু হবে বলো আমি করে নিব হ্যাঁ হ্যাঁ মিস্টার ভাইয়া খুব ভালো সুরমা আপু করে নিও তোমার ইয়াত লাইভেও যাবে তারপর ভাইয়া ব্যাগ দিয়ে দেয় বুঝছো আপু আপু বলছে হাউজ প্লিজ আসো তারপর চম্পা বলছে জি প্লিজ আসো এমিস্টার ইউটিউব বাংলা ভাই বলছে সুমরা দিদি আসো ফুল ওয়াচ করো আমিও ফুল ওয়াচ করবো হ্যাঁ ভাইয়া যাবে ফাইম ভাইয়া ঘুমাচ্ছে ফাইম ভাইয়া এমন আছেন ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ফাইম সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ একটু বন্ধু করে নিও ইমুন আপু বলছে গীতা দিদি খিচুড়ি খেয়ে আসছি আচ্ছা গীতা আপু দেখো তোমার খিচুড়ি খেয়ে আসছে সামির সাফিন আপু আসছে আসলাম ধন্যবাদ আপু কেমন আছো তুমি স্বামীর আপু অসংখ্য ধন্যবাদ চাম্পা আপু বলছে সুরমা আপু আসো হ্যাঁ চাম্পা আপু চিন্তা করো না সুরমা আপু বন্ধু করে নাই সবাইকে সুরমা আপু চা চাম্পা তুমি তো বন্ধু আছো আমার তুমি করেছো কি না চেক করো তো হ্যাঁ করো একটু স্বামীর আপু বলছে কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেমন রেখেছেন তুমি কেমন আছো আপু রানা ভাইয়া বসে হেনাপু দেখেন আপনার চারটা যুক্ত হয়েছে হেনাপু চেক করো তোমাকে চারটা বন্ধু দিয়েছেন রানা ভাইয়া চামপাপু বসে ইমন প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে ব্যাগ দাও ইমন আপু তুমি ব্যাগ দিয়ে দাও চাম্পাপুকে হেনাপু বসে রুনাপু দুই ডান প্লিজ চেক হেনাপু তোমাকে রানা ভাইয়া চারটা দিয়েছে একটু চেক করো বিলকিসাপু সাপু আসছে লাইক ডান আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছো বিলকিসাপু এখন তুমি বলো তোমার শরীরের কী অবস্থা তারপর চাম্পা আপু বসে ওকে শুরমা রোজি আপু বসে আপু কেমন আছে ভালো আছে আপু তুমি কেমন আছো প্লিজ সবাই লাইক করে দিও ইমন আপু বসে চাম্পা দিদি তোমার কমেন্ট পাই না আচ্ছা চাম্পা আপু তোমার কমেন্ট পাই না তো দেখো একটু এমিস্টার ইউটিউব বাংলা ভাই বসে চাম্পা দিদি যাচ্ছি ফুল ওয়াচ করবেন হ্যাঁ কুসুমকলিয়াপু বসে সুলতান আপু তুমি আমার আগের বন্ধু তোমার ম্যাকরণ চাটনিতে দেখেও আমার কমেন্ট আছে তুমি আমাকে এখনই ব্যাক দাওনি প্লিজ হ্যাঁ দিয়ে দাও একটু তারপর রবিউল রানা ভাই বলছে চেক করে বলেন যারা আমাকে ঘরে যে চাটটা অ্যাড করে আসছেন অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই সবাই বন্ধু করে নেবেন এবং ভিডিও দেখে কমেন্ট করবে চাম্পা বলছে রোজি কাম চাম্পা বলছে ওকে মিস্টার হ্যাঁ করে নাও রানা ভাই বলছে যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন এখানে যে দেখবেন আরও তিনটে আইডি যুক্ত আছে চারটে যুক্ত করেন আমি এখনই চা ব্যাক করছি এক এক ঘরে যে চারটা যুক্ত করতে পারেন এবং সেগুলো মেন মেনারি হ্যাঁ ভাইয়া চারটা আইডি দেখো চারটা মেনারিতে তোমরা গিয়ে বন্ধু করে নাও একটাতে গেলে আরও তিনটা পাইবা মানে একসাথে চারটা বন্ধু করবা তোমাদেরও একসাথে চারটা ব্যাগ দিয়ে দেবে বুঝছো তোমরা একসাথে চারটা বন্ধু পেয়ে যাচ্ছ ভালো না সবাই একটু করে নাও স্বামীর আপু বলছে আপু এখন কি শ্বশুর বাড়িতে আছেন না আপু কালকে বিকালবেলা আসা পড়ছে আপু শ্বশুর বাড়ি থেকে আশা পড়ছে আপু পনেরো দিন থেকে আসছি কোশ্চেন করে দেবো মিস্টার বন্ধু করেছি চার ব্যাগ দাও প্লিজ আচ্ছা মিস্টার ভাই ব্যাগ দিয়ে দাও কুসুম আপুকে মিস্টার সুরমা আপু বলছে মিস্টার তোমরা তোমার ঘরে যাচ্ছি আচ্ছা যাও আপু হ্যাঁ আপু বলছে রুনা কুকিং আপু ডান প্লিজ চেক হ্যাঁ রুনা আপু চেক করো ইমন আপু আছেন ধন্যবাদ আপু বিলকিস আপু বলছে এখনও অসুস্থ আপু হ্যাঁ আপু এত তাড়াতাড়ি তো সুস্থ হয় না কি করবা বলো আপু সবার একই অবস্থা গীতা বসে ইমন তোমার কোন কোনো কমেন্ট পাচ্ছি না গো ভালো করে দেখো হ্যাঁ দেখো চাম্পা প্রবসে ইমন ইমন ভেলে মাছের ভিডিও তুমি আমার কমেন্ট এত লাভ দিলে চেক করো ভালো করে হ্যাঁ একটু দেখো স্বামীরা প্রবাসী আপু কেউ আসবে পাঠাও হ্যাঁ যারা স্বামী সাফিন আপুর সাথে যুক্ত নাই প্লিজ একটু বন্ধু করে নাও অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দিবে স্বামী সাফিন আপুকে একটু বন্ধু নাও সবাই গীতা আপু বিরিয়ানিতে ও তোমার কমেন্ট নাই আচ্ছা আপু তোমার কমেন্ট কি স্পাম হয়ে যাচ্ছে নাকি আপু একটু চেক করো আবার তুমি গিয়ে যে তোমার কমেন্টটা আছে কি না আর না হয় প্রমীলা আপু দেখো তোমাকে ডান করেছে রুনা আপু তারপর আপু বলছে গীতা দিদি খিচুড়ি খেয়ে আসছি হ্যাঁ গীতাপু ত্যাগ ব্যাগ করো খিচুড়িকে আসছে বিলকেসাপছে গীতা দিদি আসো আমার ঘরে গীতা তুমি একটু বিলকেসাপুকে করে নাও এখনই ব্যাগ দিয়ে দেবে ফুল আজ করে আর সবাই একটু গীতাপুকে বন্ধু করে নাও আপুর বন্ধু লাগবে কমিউনিটি পেতে সবাই একটু দাও বিডিকে চেনাপু বলছে চা চাম্পা দিদি ঘরে যাচ্ছে ঠিক আছে যাও বিল কিসাপু বলছে ব্যাগ দিব। হ্যাঁ যারা বিল কিসাপুর সাথে বন্ধু নাই প্লিজ একটু বন্ধু করে নাও অবশ্যই তোমাদেরকে ব্যাগ দিয়ে দিবে প্লিজ করে নাও চাম্পা বসে ইমন দিদি ব্যাগ দাও বেলে মাছের ভিডিও ওয়াচ করে বন্ধু করলাম আচ্ছা ইমন আপু তুমি চাম্পাপুকে ব্যাগ দিয়ে দাও আপু রানা ভাইয়া বসে লুৎফাপু আপনার ভিডিও চলছে আপনার চারটা যুক্ত হবে আচ্ছা লুৎফাপু দেখো তোমাকে চারটা দিচ্ছে রানা ভাইয়া রেসিপি ভাইয়ান আপু বসে রুনা কুকিং আমাকে কয়টা করেছ রুনা পো কয়টা করেছ যে বলো তারপর চাম্পা পুজো কেজি মিথুরা পুবসে ওকে রবিউল ভাইয়া কে ফোর ডান করলাম চেক অ্যান্ড ব্যাগ দিও আচ্ছা রানা ভাইয়া আপনাকে মিথুরা পো চারটা দিয়েছেন আপনি চারটা দিয়ে দিবেন লুতফা পুকে দিয়ে তারপর মিথুরা পুকে দিয়ে দিবেন চারটা চাম্পা পু বসে হেনা কাম রুনা বসে হেনা এক ডান করেছি আরেকটা ভিডিও চলছে কিন্তু কমেন্ট করবো না ঠিক আছে জেরিন আপু বসে ইমুন আপু ফুল ভিডিও ওয়াচ করো ব্যাগ দিও হ্যাঁ ইমন আপু তুমি ফুল ওয়াচ করে জেরিন আপুকে ব্যাগ দিয়ে দাও গীতা আপু বসে ইমন একবার বলো বিরিয়ানি একবার বলো খিচুড়ি বুঝলাম না গো ইমন আপু বলো না কোনটাতে কমেন্ট করেছ কুসুমকলিয়াপু বসে রানা ভাই তোমার চারটা চ্যানেল আমি বন্ধু করেছি বিলকিজাপু বসে গীতা টিনা দিদি আসো গীতা টিনা দিদি তোমাকে ডাকছে বিল কিসাপো একটু দেখো দেখো সবাই একটু বন্ধ করে নাও তারপর এখানে পারলা ওন আছেন সবাই একটু বন্ধ করে নিও সবাই আছে এখানে সবাইকে প্লিজ সবাই সবাইকে বন্ধ করে নাও সবাই লাইক করে দিও তারপর কলিয়াপু বলছে জেরিনা আপু তোমার কমেন্ট পেয়েছি কিন্তু সাপ পাইনি গো আচ্ছা মেয়ে গীতা তুমি একটু বিল কিসাপোকে বন্ধ করে আসো আপু তোমাকে এখনই ব্যাগ দিয়ে দেবে গীতা শুধু একজনকে করার সমস্যা নাই ব্যাগ দিয়ে রুনা রুনাপু বসে হ্যাঁ না টু ডান আচ্ছা হ্যাঁ আপু তোমাকে টু ডান দিয়েছে দেখো আপু ইউটিউব বাংলা ভাই আছেন কুসুমকলি আপু বসে সুলতান আপু ব্যাগ দিও প্লিজ হ্যাঁ সুলতান আপু ব্যাগ দিয়ে দিও কুসুমকলি আপুকে রুনা বসে কেউ বন্ধু হবে আমার দশ আইডিয়া আছে হ্যাঁ আমাদুল ভাই তো হবে এমায়দুল ভাই তো এখন মিউট আছে এমাদুল ভাই তুমি কি আছো দেখো একটু রুনা আপুর সাথে বন্ধু করে নিও আপুর দশটা আছে স্বামীরা বলছে আপু বেশিক্ষণ সময় দিতে পারছি না তুমি রাগ করো না তো আমি একটু এগোতে পারছি না তুমি একটু দোয়া করো না আপু অবশ্যই দোয়া করবো কেন এগোতে পারছো না অবশ্যই পারবে ইনশাল্লাহ পারবে আমি আজকেও দেখে আসলাম তোমার বন্ধু দুইশো এগারো আমি বলতেছিলাম মনে মনে যে কেন আপুর বন্ধু বাড়তেছে না কতদিন ধরে দেখতেছি আপু মানে দুইশোর উপরে কিন্তু এখনো ওইখানে আছে সত্যি আপু আমি আজকেও দেখে আসলাম দুইশো এগারো না তোমার চিন্তা করো না আপু হয়ে যাবে সবাই একটু সামির সাফিনাপুকে আপুকে বন্ধু করে নাও চাম্পা আপু বলছে কুসুম দিদি আসবে ব্যাগ দাও তারপর লুৎফা আপু বলছে চেক করেন জেরিন চেক করে লুৎফা বন্ধ বন্ধু করেছে গীতা আপু ইমন ওটা খিচুড়ি না বাসন্তী পোলাও তুমি ভিডিও না দেখে কমেন্ট করে গেলে এটা ঠিক না 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 হয়তো বা বুঝে নেই কারণ ওই মনে আপু ছেলে তো মাঝে মাঝে বন্ধু করে ওর জন্য মনে হয় বোঝে না এই উনাপু বলো ভুল আজ করেছো কিনা না পারলা পো অনার আছে ধন্যবাদ পার্লাপোর সাথে জ্বালা নেই বন্ধু করে নাও মিথুরাপো বলছে রুনা আপো এই সি কাম আচ্ছা রুনা আপো আটটা আছে করে নাও জমানাপো আছেন সবাই সবাইকে করে নাও সুরমাপো বলছে গীতাপো তোমাকে বন্ধ করে আসলাম চেক করে ব্যাগ দাও হ্যাঁ দেখো একটু গীতাপো দেখো সুরমা আপো বন্ধ করেছেন গীতা বসে ওকে অবদান ওয়াইটি ভাইয়া বসে আবার চলে আসলাম হ্যাঁ ধন্যবাদ ভাই তোমাকে দেখো অবদান ওয়াইটি ভাইয়ের সাথে যারা নেই কয় নো রুনা পসে মিতুর ওকে ডিয়ার সামিরা প্রবসে আছি আপু হ্যাঁ আপু থাক করবো না আপু সবাই একটু বন্ধু কই না অবদান ওয়াইটি বসে গীতা গীতার আপু বন্ধু হবেন গীতা আপু বন্ধু হবে একটু বলো তারপর হেনা আপু বলছে আঞ্জমান আপু আছেন ধন্যবাদ আপু আপু বলছে রবিউল ভাই আমি পেয়েছি স্বামীরা আপু বসে আছি আপু সবাই একটু আপুর সাথে বন্ধু করে নাও আপু বলছে রুনা দশ আইডি দিয়ে আমাকে ফ্রেন্ড দিলে বলো তোমাকে আবার করব। হ্যাঁ হ্যাঁ করো রুনা আপু বলছে হেনা থ্যাংক ইউ আঞ্জমান আপু আছে আপু বসে অবদান জিৎ ব্যাগ দাও নি ব্যাগ দাও আচ্ছা আপু অবদান তোমাকে বন্ধু করেছিল একটা ব্যাগ দিয়ে দিও ফাইম ভাইয়া আছেন ধন্যবাদ ফাইন ভাই হেন আপু বলছে রুনা আপু ওকে ডান আর আপু বলছে রুনা আপু আসো দশ আইডি দিয়ে হ্যাঁ রুনা আপু সুরমা আপুর সাথে করে নাও আপু দশটা আছে তুমিও দশটা দাও আপু দিবে আঞ্জুমন আপু আছে আছেন সবাই একটু করে নাও আপু বলছে সুরমা ওকে হ্যাঁ মিস্টার ভাইয়া বলছে কুসুম আপনার আপু তোমার বন্ধু অ্যাড হয় না গো ফুল থ্রি মিনিট ফুল ভিডিও দেখি নোটি অন প্লিজ আচ্ছা কুসুম আপু তোমার অ্যাড হয়নি একটু দেখো আপু মিথুর আপু বলছে রুনা দিদি তোমার ঘরে যাচ্ছি যাও সুরমা আপু বলছে রুনা আপু ওকে স্টার তারপর রুনা বলছে রানা পাইয়া বলছে লুৎফা আপু দেখেন আপনার চারটা যুক্ত হলো চেক করেন আচ্ছা আচ্ছা লুৎফা আপু চেক করো তোমাকে রানা ভাইয়া চারটা দিয়েছে কুসুমকলিয়াপ আপু বলছে চাম্পা দিদি তুমি আমাকে কখন করলে গো আমি তো কমে পাইনি সাব ওপান ব্যাগ দাও আচ্ছা গীতা আপু তোমাকে বলছে এখন ব্যাগ দিতে আপু দাও তারপর ইউটিউব বাংলা ভাই বলছে চাম্পা দিদি চেক ফুল ওয়াচ অ্যান্ড ব্যাগ দাও তারপর কুসুমকলিয়াপু বলছে রুনা কুকিং আমি যাচ্ছি তোমার ঘরে যাও ইউটিউব বাংলা যে ভাইয়া আছেন সবাই একটু বন্ধু করে নাও আঞ্জুমান আপু আছেন চাম্পা বলছে কুসুম আপু করে নেন আপনি কি আসবেন করে আসবেন আচ্ছা কুসুম আপু যাবা একটু দেখো অবদান ভাই বলছে আপু আমাকে ভালোভাবে দশটা বন্ধু করলে আমি বিশটা দিব ভালো ভালো ভিডিও দেখা আচ্ছা আপু দেখো অবদান ভাইকে যদি দশটা বন্ধু করো ভাইয়া বিশটা দিবে করবা কিনা সুরমা আপু দেখো একটু করি নাও বিশটা বন্ধু দিবে ইমন আপু বলছে চম্পা দিদি আর একটা করে আর একটা কমেন্ট করো হ্যাঁ চাম্পা আপু করলু আপু বলছে ভারি ভাই থ্রি আসছে আচ্ছা তিনটা গিয়েছে ভারি ভাই আর তিনটা পাইছে গীতা আপু বলছে বিলকিস তুমি আমার ঘরে বন্ধু আছো তুমি ব্যাক করেছ কি না দেখ করো নাও আচ্ছা বিলকিস আপু আছেন সবাই একটু বন্ধু করে নাও বিলকিস আপুর সাথে প্লিজ আপু হয়ে জন্য যেতে পারছে না সবাই একটু করে নাও চাম্পা আপু বসে মিস্টার দিচ্ছি প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে বন্ধু করো চিন্তা করো না প্লিজ হ্যাঁ ইমন আপু আছেন ধন্যবাদ সবাই বন্ধু করে নাও অ্যান্ড ব্যাগ দাও হ্যাঁ দাও প্রমিলা আপু বলছে গীতা থ্রি ডান প্লিজ প্লিজ ব্যাগ আচ্ছা গীতা আপু তোমাকে থ্রি ডান করেছেন প্রমিলা আপু চেক করো আর ব্যাগ চাচ্ছে কুসুমকালী আপু বলছে মিস্টার তোমার পুরো ভিডিও দেখেছি দেখো চা তারপর চাম্পা আপু বলছে আইমন তুমি আমার কমেন্ট তো কমেন্টে তো লাভ রেক দিলে কেন আচ্ছা লাভ দিও না হাতোগুলা তারপর রুনা পু বসে সুরমা পু শুধু মেন দিয়ে কমেন্ট করবে আমিও মেন দিয়ে কমেন্ট করব। হ্যাঁ মেন দিয়ে করো বিলকে সাপোষে গীতা আসবে অনেক বন্ধু তো মনে থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে গীতা পোষে ওকে প্রমিলা চাম্পা পসে এইজি যাচ্ছি তোমার ঘরে আঞ্জিমনাপু আছে ইমানাপু বসে পলি আপু চলে গেলাম আবার আসব আপু আবার আপু সবাই মোনাপুকে বন্ধু করে নিও মিতা নিাপু বলছে আসসালাম আলাইকুমতারক ভারী ভাইয়া ভারী ভাই নাকি অন্য কেউ ভারী ভাইয়া আপু ভারি ভাইয়াই ভারি ভাইয়া অন্য চ্যানেল গোলা নয়টি ভাই বলছে আহ চাঁদের আলো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তারপরে হ্যাঁ আপু বসে চাঁদের আলো আস চাঁদের আলো আপু না কোথা মানে পলি রেসিপি পায়রি বন্ধ বন্ধু করে নিও তারপর আমার কমিউনিটিতে লেটার আছে পলি রেসিপি পায়েরিসু বন্ধু করে নিও আন্দোমন আপু আছেন মিস্টার ভাই বসে কুসুম দিদি টু মি টু মিনিট ছিল গো কমেন্ট পাইছিল গো বন্ধু অ্যাড হয় নাই তারপর লুৎফা আপু আছেন কুসুমি আপু বলছে মিস্টার ব্যাগ দিও প্লিজ আচ্ছা কুসুমকালী আপু বন্ধু ছিল ভাই একটু ব্যাগ দিয়ে দিও তারপর রুনা বলছে অবদান ভাই একজনের একজনকে বন্ধু করে আপনার ঘরে আসছি ঠিক আছে যাও এবার অবদান ভাইকে করে নাও ভাইয়া ছোট্ট মানুষ বিলকিস আপু বলছে প্যারিস আপু আসসালামু আলাইকুম অবদান বলছে ওকে রুনা আপু মিস্টার বলছে কুসুম দিদি আমার বন্ধু অ্যাড হয় না তো কিভাবে ব্যাগ দিব বলো আচ্ছা কুসুম আপু একটু চেক করো আবার তারপর মিতা আপু বলছে ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বরকাতহু বিলকিস আপু এনে কেমন আছো ব্যাগ নিলে না তো আচ্ছা ফাইজা আপু আন আছে গো আচ্ছা ফাইজা পোয়ান থাকো ধন্যবাদ তারপর পাওলাপ বসে আপু আসি আল্লাহ আচ্ছা আপু ভালো থাকে আবার আসিও আর যারা দেখো পাওলাপুর সাথে বন্ধু নেই সবাই একটু করে নিও প্লিজ আর দেখো অবদান ভাইকে সবাই বন্ধু করে নাও স্বামীরা আপু সবাইকে সঠিকভাবে সময় দিতে পারছি না কারণ আপনার ভাইয়া দেশে এসেছে বাসায় সব সময় মেহমান তাই সময় মতো ভিডিও বানাতে পারছি না যখন সময় পাই সবার ভিডিও দেখে নেই সময় মতো ভিডিও দেখতে না পারলে কেউ যাবে না হ্যাঁ আপু ঠিক বলেছে সমস্যা নাই আপু ভাই আসছে সময় দেওয়া ভাইকে আর সবার ভিডিও তো অবশ্যই দেখতে হবে আপু না দেখলে জানো এটা তো ঠিক মানে না দেখলে আর কেউ আসবে না সমস্যা নেয় যারা স্বামী সাফিন আপুর সাথে বন্ধু নেই সবাই একটু করে নিও মিস্টার ভাই বলছে হ্যাঁ না দিদি ফুল ওয়াচ করবেন আমিও করব হ্যাঁ করে নাও আঞ্জমানা আপু আনাছেন ধন্যবাদ তারপর মিতা আপু বলছে অবদান একটা বড় ভিডিও দাও তা না হলে চার হাজার কোথা থেকে আসবে হ্যাঁ মিতাপ ঠিক বলেছে অবদান ভাই শুধু শর্ট দিলে তো আর হবে না বড় ভিডিও দিলে তাহলে একটু ওয়াচ হবে মিস্টার ভাই বসে দিদি ঘরে যাচ্ছি যাও গীতা আপু বসে হেনা ব্যাগ দিলাম দেখে নাও হেন আপু ব্যাগ দিয়েছে দেখে নাও স্বামীরা পু যারা আসবে ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ যারা স্বামীর আপনি বন্ধু নাই সবাই একটু বন্ধু করে নাও অবশ্যই ব্যাগ করে দিবেন ফাইজা আপু অন আছেন ধন্যবাদ আপু আঞ্জামন আপু আছেন অনেক ধন্যবাদ আর বসে এস কে রবিউল ইসলাম রানা ভাই আমি আপনার চারটা সাফ করেছি ফুল ওয়াচ করে আচ্ছা রানা ভাইয়া আপনাকে মানে ভারী ভাইয়া আপনাকে রোজি ব্লগ আপু চারটা বন্ধু ডান করেছেন আপনি আপুকে চারটা দিয়ে দেন পারুল আছেন ধন্যবাদ পারুলাপু আপু দেখো বাংলার ব্লগ পারুল সাথে যারা বন্ধু নেই সবাই একটু করে নাও তারপর ফাইজাপু আছেন সুরমা আছেন আঞ্জনা আপু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ করুণা আপু বলছেন সুরমা আপু আপনার আইডি আসছে না সুরমা আপু দেখো তো তারপর লুৎফা আপু বলছে অবদান চেক করেন আচ্ছা অবদান তুমি চেক করো তোমাকে লুৎফা বিডি বন্ধু করেছেন সুরমা আপু বলছে গীতা আপু ব্যাগ দাও প্লিজ হ্যাঁ গীতা আপু তোমাকে সুরমা আপু বন্ধু করেছিল দেখো তারপর সামির আপু বলছে আপু আসি আছি হ্যাঁ আপু থাকো দেখো স্বামীর আপুর সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ একটু বন্ধু করে নাও অবশ্যই ব্যাগ দিয়ে দিবে তারপর সুরমা আপু বলছে রুনা আপু আমার তো চার্জ দিলে আসে হ্যাঁ হ্যাঁ চার্জ দিলে তো এসে যায় গিয়ে তারপর বলছে প্রমিলা পেলান থ্যাংকস মিডি কিচেন আপু আছেন ধন্যবাদ সবাই সবাইকে করে নাও ফাইম ভাইয়া বসে কই আপনি আচ্ছা মিতাপু তোমাকে ডাকছিল ভাইম ভাইয়া ওই সময়ও একটু আগেও তোমাকে বিশ্রাই ছিল মিতাপু দেখো ভাইম ভাই তোমাকে ডাকছে তারপর অঞ্জুমান আপু আছেন তারপর রানা ভাইয়া বসে মিঠু দিদি দেখে দেখেন আপনার চার টায়ার্ড হয়েছে হ্যাঁ দেখে নাও গীতাু বসে ইমন ঠিক আছে থাক ব্যাগ দেব ঠিক আছে চেক দিব ঠিক আছে দিও বিডি কে না বসে ফাইন ভাইয়ের ঘরে যা যাচ্ছি হ্যাঁ যাও করে নাও তারপর রানা ভাইয়া বসে রোজি ব্লগ দেখেন আপনার চারটা যুক্ত হলো আচ্ছা রোজি আপু চেক করো তোমার চারটা যুক্ত হয়েছে কি না তারপর মিতাপু বসে ফাইম আছি ভাই তুমি কেমন আছো সুরমাপু আছেন ভাইজাপু আছেন অবদান এটি বসে লুতফা বিডি বি চেক আচ্ছা লুৎফা আপু চেক করো ব্যাগ দিয়েছে আছি আপু স্বামীর আপু আছে ধন্যবাদ আপু তারপর অবধান বলছে চাঁদের আলো কি বলছো বুঝি নাই আপু বলছে বড় বিহুল দিতে আর না হয় চার হাজার মানে ঘন্টা হইব কোথা থেকে বুঝছো ভাই মিতা আপু বলছে বাড়ি ভাই সালাম দিয়েছি হ্যাঁ বাড়ি ভাই আপনাকে মিতা আপু অনেক আগে সালাম দিয়েছিল আমিও বলতে ভুলে গেছি ভারি ভাই আপনাকে পলি রেসিপি সালাম দিয়েছেন ভাই বসে পলি বইন আমি ভালো আছি আপনার কি খবর রানা ভাই বসে যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন এখানে যে দেখেন আরও তিনটে আইডি যুক্ত আছে চারটা যুক্ত করেন আমি এখনই ব্যাক করছি এক ঘরে যেয়েই চারটা যুক্ত করতে পারেন এবং সবগুলোকে মেন আইডি হ্যাঁ সবাই একটু বন্ধু করে এনে ভাইয়াকে একটা করলে মানে চারটা করতে পারবা একসাথেই তোমাদেরকেও চারটা দিবে করে নাও ইউটিউব বাংলা ভাইয়া আছেন আঞ্জুমান আপু আছেন ফাইজা আপু আছেন ধন্যবাদ ফাইজা আপু গীতা আপু বলছে সুরমাকে সুরমাকে রেখে রাখলাম লিখে রাখছো আচ্ছা দিও মিস্টার ভাই বলছে রানা ভাইয়ের ঘরে যাচ্ছি আমি একটু বাড়িয়ে দাও আচ্ছা যাও ভাইয়া তোমাকে দিবে মিতা বলছে আনায়া তুমি বড় ভিডিও দাও না দাও না বোঝার কী আছে হ্যাঁ মিতা পুত্র ঠিকই বলেছে বড় ভিডিও তো দিতে হবে স্বামীরা বলছে ফাইম ভাইয়া আসবেন আমার ঘরে ফাহিম ভাইয়া যায় না গো ফাহিম ভাইয়া কারও ঘরে যায় না ফাহিম ভাইকে করলে তারপর ব্যাগ দেয় বুঝছো ফাহিম ভাই সবাই করে দেখতেছি আচ্ছা আপু তোমার ভিডিও দেখতেছে অন্য আপু বলছে ওকে আপু বলছে অবদান ভাই আমি তোমাকে চার শট দেখে বন্ধু করেছি আচ্ছা আচ্ছা অবদান ভাই চেক করো ফাইজা আপু আছেন তারপর মিত্র অবদান বলছে চাঁদের আপু থ্যাংকস আঞ্জুমনা আপু আছেন হ্যাঁ আপু বলছে চাঁদের আলো আমার বন্ধু হবে না গো চাঁদের আলো আপু তো মানে পলি রেসিপি প্যারিস আপু আমার কমিউনিটিতে লেটার আছে এটা আপু এটা আপুর আইডি না আপুর মেন আইডি হচ্ছে পলি রেসিপি প্যারিস আপু বুঝছ পলি রেসিপি প্যারিস আমার কমিউনিটিতে লেটার আছে দেখে নাও বন্ধু করে নাও আপুকে জয়নাপু বলছে লুৎফা আপু ব্যাক পেয়েছ চেক করে জানাও গীতা আপু বলছে সুরমা তোমার কমেন্ট পেলাম না গো একটু দেখো আঞ্জমান আপু আছেন ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করো মিতা আপু বলছে হেন আপু চাঁদের আলো আপনার বন্ধু আছে হ্যাঁ মিতা আপু আছে তো মানে ওরা তো আর জানে না দেখো হেনা আপু চেক করো প্যারিস আপু তো তোমার সাথে আছেই বন্ধু আপু বলছে আছি আপু হ্যাঁ আপু স্বামীরা সাথে যারা নেই প্লিজ একটু বন্ধু করে নাও অবদান হয়টি বলছে রোজি ব্লগ অ্যাড হয় না আবার করেন আচ্ছা রোজি ব্লগ আপু একটু চেক করো তোমারটা অ্যাড হয়নি ভাইয়ের বন্ধু অবদান বলছে আছেন ফাইম ভাইয়া বলছে কাম কাম ফাইম ভাইয়া শুধু ফাইম ভাইয়ের কমেন্টস শুনলে মানে পড়লে হাসি পাই অনেক মজার মজার কমেন্ট করে ফাইম ভাইকে সবাই বন্ধু করে নাও অবশ্যই ব্যাক করে দিবে ফাইম ভাইয়া অবধান বলছে আবার পঞ্চাশ হয়ে গেছে সবাই বন্ধ করে অবদান ভাইকে ফাইজা আছেন ধন্যবাদ তারপর গীতা বলছে আমাকে যারা বন্ধু করেছ তারা বিডি আপুর কমিউনিটিতে লেটার দাও আমি কাল সবাইকে ফুল ওয়াচিং করে ব্যাক দেবো আচ্ছা আমার কমিউনিটিতে তো সবাই দিয়ে আছে তখন তুমি বুঝবা কীভাবে আপু তোমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তুমি সবাইকে লিখে রাখো কালকে ব্যাগ দিও চাম্পা আপু বলছে হ্যা তোমাকে ব্যাগ দিয়েছি চেক করো বলো আচ্ছা হ্যা মিস্টার ভাই চেক করে আপুকে বলো পেয়েছো কি না তারপর ভাড়ি ভাই বলছে আসসালামু আলাইকুম অলি আপু ফাইম ভাই আচ্ছা মিতাপু তারপর ফাইন ভাইকে বলেছে লুৎফা বসে অবধান আর জেরিন টাই অ্যাড হয় নাই নোটিও আসে নাই আচ্ছা আচ্ছা অবধান তারপর জেরিন আপু দেখো নোটিও অন হয় নাই তোমরা একটু অন করে দাও তারপর গীতা পুবসে ইউটিউব এসো আমার ঘরে বন্ধু হ্যাঁ যাও তারপর রানা ভাইয়া বসে যারা সালাম দিয়েছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম আবারও সকলকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হেনাপু বসে রোজি ব্লক আমার বন্ধু হবে তাহলে আমার ঘরে এসো হ্যাঁ যাও একটু বন্ধু করে নাও ফাহিম ভাইয়া বসে ওয়ালাইকুম আসসালাম তারপর গীতা বসে আমি লিখেছি বাট আইডি থেকে আইডি দেখে করব খুঁজে পেতে সুবিধা হয় হ্যাঁ ঠিকই বলেছ তারপর লোতপু বলছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আপু তারপর আপু বলছে মিস্টার ইউটিউব ভাইয়া আপনাকে বন্ধু করে করে আসলাম চেক করে ব্যাগ দিও হ্যাঁ একটু দেখে নাও মিস্টার ইউটিউব ভাইয়া তারপর মিতা আপু বলছে ফাহিম গতকাল সুলতানা আপুর সুলতানা আপুর লাইভে এক ঘন্টা নন স্টপ গজেল শুনেছি শুনেছি আচ্ছা তারপর কোথায় গেলে গীতা এখনই ব্যাগ চাচ্ছে সুর আপুকে একটু দিয়ে দাও আর ভাইয়া আসছে আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য জান্নপু আবার আসছে ধন্যবাদ জান্ন আপু দেখো জানা আজ আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু তুমি অসংখ্য ধন্যবাদ তেল বিতে আসার জন্য আপু সবাইকে লাভ দিয়েছে অনেক ধন্যবাদ অন অন নো আচ্ছা আপু সমস্যা নেই থাকো কমেন্ট করতে হবে না তারপর ধন্যবাদ তোমাকে দেখো সাফা স্কু কাপুর সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ নিও তারপর ভারী ভাইয়া বলছে লাইক ডান ধন্যবাদ ভাইয়া ফাইম ভাইয়া বলছে পলি এখানে দুইটাই পলিবইন ভাইয়া আচ্ছা ঠিক আছে প্রধান ভাইটি বলছে লুৎফা বিডি আমি ক্লাস নাইনে স্টুডেন্ট তাই আপনার ভিডিওগুলা উপকারে আসবে ও হ্যাঁ অবধান মাটি তুমি তাড়াতাড়ি লুথুয়া পয়সাতে বন্ধ করে নাও আপু দেয় তো গণিত ক্লাস করা তারপর অবদান ওয়াটি বসে আপু আসসালামু আলাইকুম ফাইম ভাই বসে আপু অনেক বছর পর দেখলাম কইছিলেন কেন সেফা আপু তো আমার এখানে আসে তো আপু আসে প্রায় সময় আসে মাঝে মাঝে শুধু মিস প্রতিদিনই আসে গীতা আপু বসে ওকে সুরমা লুৎফা আপু বসে গুড অবদান হ্যাঁ ফর্মুলা আজকে তোমাকে চার আইডিতে চারটা দিচ্ছি তুমি এখন ব্যাগ দেবে তো হ্যাঁ দেখো একটু সুরমা বসে আপু বন্ধু হবে বলো আমি করে নিব হ্যাঁ হ্যাঁ করে নাও শ্যফ আপুকে করে নাও সুরমা আপু করে নাও ব্যাগ দিয়ে দেবে জানাত কেউ বন্ধু হবে শুরমাপু আপুর সাথে আছে তোমার দেখো একটু করে নাও জানাত আপুকে একটু করে নাও বিডি আপু বসে ফাইন ভাই তোমার মিলা মেলার ভিডিও দেখে বন্ধু করে আসছি প্লিজ চেক এন্ড ব্যাক আচ্ছা দেখো মিতা ওয়ালাইকুম আসসালাম আহমতুল শিরিন আপু আসসালাম তারপর জান্ন প্রমিলা বন্ধু হবে প্রমিলা আপু একটু বন্ধু কয়নো জান্নাতুকে আপু বলছে আমি ফুল ভিডিও ওয়াচ করে ব্যাক করি কাউকে ঠকায় না নিজেও চায় না হ্যাঁ একদম ঠিক ইউটিউব ভাইবসে বসে আছেন ধন্যবাদ ভাই অবদান বলছে ভিডিও গুলো দেখ সাফ আপু বসে ওয়ালাইকুম আসসালাম এনা তারপর জানা তাপু বলছে আসসালাম আলাইকুম পলি আপু তাপুকে বলেছেন অবদান বলছে সাফা আপু কেমন আছো সাফা বলছে আমি আমেরিকা ছিলাম একটু আগে এসেছি আচ্ছা ভাই বসে ইজিং কোকিং আপু আমার কমিউনিটিতে লেটার দেন প্রমিলা বলছে জান্নাত বন্ধু আছো হেন আপু আপু আমি নামাজ পড়ে আবার আসবো আচ্ছা আপু যাও নামাজ পড়ে আসো আপু বসে ভালো আছি না তুমি আবাদান বলছো শেফা আপু হম ভাই বসে আপু আপনাকে আমেরিকাকে নিয়ে গিয়েছিল আচ্ছা অবদান বসে সাইফা আপু আলহামদুলিল্লাহ লাভ দিয়েছে মিতা বসে ওয়ালাইকুম আসসালাম ওরকমুল্লাহ বরকাত জান্নাত আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তারপর কফি দিয়েছে ভালোবাসা দিয়েছেন গীতা প্রবসে শুরমা আপু তোমার কমেন্ট পেলাম না গো হ্যাঁ দেখো অবদান হয় ভাই তারপর ইমালিল ভাইয়া আছে ধন্যবাদ ভাইয়া দুইটা দিয়ে তারপর রুনা প্রবসে অবদান ভাই সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করবেন না দয়া করে মেন দিয়ে করেছেন এখানে এসে জানাবেন কয়টা বন্ধু দিয়েছেন আমিও আপনাকে দশটা বন্ধু দিচ্ছি শুধু মেন দিয়ে কমেন্ট করবো সাপোর্ট দিয়ে করব না হ্যাঁ ঠিকই বলেছ দেখো তারপর জন্নাত প্রবসে একটু উনির ভাষা বন্ধু হবে আচ্ছা গৃহধারী আপু একটু বন্ধু করে নাও না জানা ওকে হ্যাঁ আপু বলছে আমাকে যারা বন্ধু করবে করে নাও আমি নামাজ পড়ে এসে ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ সবাই একটু করে নাও আঞ্জমান আপু আছেন গীতা আপু বলছে মেয়ের ভালোবাসা প্লিজ এসো আমার ঘরে কান মাগো মেয়ের ভালোবাসা আপু শুধু আমাকে সাপোর্ট করে ভাইয়া ভাইয়া শুধু সাপোর্ট করে বন্ধু করে না সেফ আপু বলছে আমার উনি উনি চাঁদের আলাপ বলছে ফাইন হয়েছে কি টপ বাড়ে না তারপরও দিলাম গজল সারিয়া কিছুক্ষণ পর দেখি টপ গেল বাড়িয়া ও মিতা মিতা পর যাক ভালো তোমাদের কথাগুলো কত সুন্দর মিলিয়ে মিলিয়ে বলে ফেল সবাই আঞ্জুমানা পো আছেন তারপর আমাদান বলছে লুৎসাবিদি

<ip presents> <app आलेकुंसलाम पुले अपु> <दुना पुल> से आप कैसे वालेकुम अस्सलाम बोलिया ابو انا بولসা अब साफा बसे रहना एकन करबो ابو তো যারা এক বই কো আচ্ছা পড়ো যা লাগবে মিতা বস ওকে ابو অবদান बसे রুনাকু হ্যাঁ তারপর রুনাকু অবদান ভালো আপনাকে দশ বন্ধু দিচ্ছি হ্যাঁ দেখো অবদান তোমাকে দশটা বন্ধু দিচ্ছে গিনা হওয়া আবার চলে আসলাম সবাই চলে আসো আমার ঘরের সাথে সাথে ব্যাগ দেব ফুল ওয়াচ করে হ্যাঁ দেখো সবাই একটু বন্ধু করে নাও গীতা সুরমা তোমার কমেন্ট পেলাম না গো এক দেখো হ্যাঁ সুরমা আপু দেখো তোমার কমেন্ট পাচ্ছে না শ্যফ আপু বলছে না নি নিজের জন্য এত কিনেছি কারো কথা মনে ছিল না আচ্ছা আমাদের তারপর আমাদের ভাবছে আমার কলিজার বোন আমার অতগুলো লাভ দিয়েছে ধন্যবাদ ভাইয়া পরনা পু একটাও অ্যাড হয় নাই এখন আপু অ্যাড হয় নাই কেন দেখো না পঞ্চাশ ছিল পঞ্চাশই আছে আয় হায় ফাইম ভাই বসে শেফা আপু তাহলে আমার সামনে আসবেন আসবেন না যান তারপরে আমাদের ভাই বসে কলিজার বোন আমার ধন্যবাদ ভাইয়া বিডি কিচেন আপু বসে গ্রিন আপু আসো অবধান ভাইয়ের ঘরে যাচ্ছি হ্যাঁ যাও একটু যাও করে নাও ছোট্ট একটা ভাই আমাদের ফাইম ভাই বসে এজি আপু আমি অ্যাড করেছি বাট কমেন্টস করি নাই আচ্ছা আচ্ছা এই যে আপু দেখো তুমি শেফা আপু বলছে আমি তো থাকবো তুমি আমার সামনে এসো না আচ্ছা আচ্ছা স্যার ফ্যামিলি ব্লক আসছি আসসালামাইকুম স্যাব ভাইকে আলাইকুম আসসালাম কেমন আছে রুনা আপু এতক্ষণ করেছিল তুমি রুনা পু ফাইন ভাই বলছে ওই আপু মন খারাপ করেছে অবদান ভাই বলছে রুনা পু তাই কমিনেতে আর লেটার দাও বন্ধু দিবনে কি আর করার হ্যাঁ দিয়ে দেও গীতা বলছে সাফা এসো আমার ঘরে সাফা আপু জানা গো সাফা আপুকে করতে হবে সাফা আপু বড় আপু আমাদের তারপর মাম্পি আপু বলছে কাম কে যাবে গো মাম্পি আপুর সাথে যারা নেই করে নাও রুনা আপু বলছে আসসালামু আলাইকুম শিরিনা আপু মিস মিনা পোস্টে আসসালামু আলাইকুম एवरीवन হোস্টা পি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি গো মিনাপু তুমি কেমন আছো মিনাপু তারপর ইউটিউব বাংলা ভাই আছেন তারপর মিনাপু বসে না মিতা আপু আমি জানি গো জানি শিরিনা আপু তুমি কিছুই কিনোনি হ্যাঁ অবদান বলছে মিনাপু বন্ধু লাগবে তারপর গীতা আপু বলছে বিডি আপুর একটা লাগবে গো পঁচানব্বই হলো আচ্ছা 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 আরেকটু লাগবে পঁচানব্বই হলো আচ্ছা ঠিক আছে সবাই একটু করে নাও গীতা আপুকে পঁচানব্বই হয়েছে সবাই আরেকটু বন্ধ করে নাও আপু বলছে আপু চেক করেন আচ্ছা শ্যফ আপুকে বন্ধ করেছো কমিউনিটিতে একটা লেটার দিয়ে সব বসে ব্যাগ দিয়ে দেবে বাংলা ভাই বলছে রানা ভাই আপনার একসাথে ফোর আইডি শো করে হ্যাঁ হ্যাঁ চারটাতে করবা চারটাতে বন্ধ করে নিও মিসা আপু বলছে আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম রেমান আপু কেমন আছেন আপনি আপু জানাবেন তারপর অবাদান বলছে একটা নিউ আইডি খুশি আচ্ছা কি আইডি তারপর সাবাজ কিচেন আপু বলছে লাইক ডান আপু ধন্যবাদ আপু কেমন আছো তুমি রমান আপু বছ আসসালাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি মিস্মিনা আপু বলছে এনা এখন ঘুম আসে না হ্যাঁ এনা ভাই তো ঘুম আসার পরে আবার তাড়াতাড়ি হ্যাঁ তারপর মিস্মিনা আপু বলছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমাদের ভাইবসে বলছে ইউটিউবে আমার সবচেয়ে কাছের আপন কলেজার ও আমাকে ভুলে গেছে তাই এখন ইউটিউবে আর রকম ভালোবাসা নেই তাই এখন নাম নামে মাত্র ইউটিউবে আছি হঠাৎ এখন জানি একেবারে হারিয়ে যাই সেটা মনে হয় সময়ের ব্যাপার কেন ভাই এরকম বলছে কেন ভাই আমরা সবাই তো আছি আর আমি তো তোমাকে ভাই বলে জানি তারপর ভাই ভাই বলছে ক্লাস করবো জায়গা ভাইম ভাই বলে ক্লাস করবে ঠিক আছে গীতা প্লিজ হেল্প মি মাদুল ভাইয়া আছেন অবদান বলছে ঘুম আসবে কীভাবে প্রিমিয়ার আসে তাই ঘুমাই নাই অবধান ভাই আজকে প্রিমিয়ার আছে আপু বলছে সবাইকে ব্যাগ দিয়ে এলাম আপু আচ্ছা আপু এটাই ভালো হয়েছে ব্যাগ দিয়ে আসছো আর যারা নেই সবাই একটু বন্ধু করে না মিসমিনে আপু বলছে না আর কত আইডি খুলবি খুলবে আচ্ছা রেমানা পবসে আচ্ছা অনুদান ওয়াটি অ্যাড করবেন প্লিজ গীতা প্রবসে অল বন্ধু প্লিজ হেল্প মি সবাই একটু হেল্প করো তিন আপুকে মিসমিনা পবসে এনা ঘুমাইলে ঘুমে থেকো তুলে আনবো হ্যাঁ তারপর চকলেট বয় এসকে মিস আসসালামু আলাইকুম কেমন আছে আপু ধাক্টু বলো চকলেট বলছে রুনা আপু বলছে আছেন চকলেট বলছে ও পারবেন না আমি আপু বলছি অ্যাসকে কেমন আছো তারপর আজকে আপু বলছে ভালো মিস হ্যাঁ আপু ভালো থাকো সব সময় দোয়া করি অসংখ্য ধন্যবাদ অ্যালবে আসার জন্য আবাদানটি বলছে ওই অনুদান নাকি কন্যাপ বসে রুমান দিদি কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো আমি কালকে ব্যাগ দিব পাক্কা হ্যাঁ যারা বন্ধু নেই একটু যাও করে নাও এসকে আপু বলছে মিস হ্যাঁ আপু যারা দেখো চকলেট বয় এস আপুর সাথে বন্ধু নেই সবাই পিজ একটু করে নাও অবদান কান্না করো না ভাই মিসমিনা মিনাপু বসে খা চা দিয়েছে তারপর রোজি আপু বসে অবদান ভাই তোমাকে ব্যাগ দিছো তুমি কি ব্যাগ দিছো আমায় হ্যাঁ দেখো চকলেট আপু বলছে আপনি কেমন আছেন ভালো আছে আপু আমি তারপর মিনা আপু আজকে আপুকে লাভ দিয়েছেন তারপর উনি আপু বলছে ফ্রেশিং ব্যাগ পেয়েছেন আচ্ছা এসএসআর ফ্যামিলি আপুর কাছ থেকে ব্যাগ পাইসো ফ্রেশিং ভাই অ্যামাজন ভাই বলছে আমি যার কথা বলু বসে মিস লাভ দিয়েছেন মিস মিনা বলছে এসকে আমিও ভালো আছি চকলেট অ্যাসকে বসে চোখে তারপর পেয়ে ভাই বলছে হুম এসে স্যার চকলেট আপ বলছে চশমা চোখে চশমা আচ্ছা আজকে আপু দিলাম লাভ দিয়েছে মিস মিনাপু আজকে আপনি সব জায়গায় আসেন রেমান আপু আছেন ধন্যবাদ আপু আজকে আপু বসে জি লাভ দিয়েছে ধন্যবাদ আপু আজকে আপু মীনা আপু আপু চশমা পড়েছেন আজকে আপু বসে মিস তারপর প্রিয় সি ভাই বসে কে কে ফ্রেন্ড বলেন হ্যাঁ করে নাও মিস মীনাপু আজকে আমাকে কেমন লাগছে রুনাপু হাতেরই মারছে কাকে গো প্রিয়সী ভাই বসে ওকে ফ্রেন্ড হবেন বলেন আচ্ছা কে কে ফ্রেন্ড হবে বলো প্রিয়সী ভাই দেখো ওখানে কার সাথে নিয়ে সব একটু করো রুনা বসছে কুসুমকলিয়াপু বলছে মিস্টার রুনাপু এখন চেক করো প্লিজ আর ব্যাগ দাও তারপর মিস আপুকে লাভ দিয়েছেন তারপর চকলেটা বসে ও আসাম লাগছে মিস মীনাপুকে চশমা পরেছেন মিস মীনা বলছে এসকে আপু না ওটা ভাইয়া ও আচ্ছা আচ্ছা আমি তো জানি না আপু আপু তো আজকে আসছে ঠিক আছে ভাইয়া সরি না জেনে বলেছি আজকে ভাই বলছে মিস চুপ অ্যামাজন ভাই বসে আমার কলেজ আর বোনটা কি আমার কমেন্ট দেখে চলে গেল নাকি মিট হয়ে আছে জানি না আচ্ছা কে ভাই বলল ভাই আমার কাছে রানি বন্ধু করে কি হবে আপু সব বন্ধু তো কেটে যাই হ্যাঁ আপু এটা তো হই চকলেট ভাই বলছে মিস কান্না করতেছে আছে আপু হ্যাঁ আপু দেখো এখানে কার সাথে নিয়ে করে নাও মিস আপু বসে আজকে আপু কান্না করো না একটু মিস্টার ভাই বলছে প্রিয়সী আসো প্রিয়সি ভাই ডাকছে তোমাকে দেখো চকলেট ভাই বলছে মিস কান্না করছে মিস আপুর মাথা ঘুরছে ভিডিও গেছে না বসে মেয়েরা পোস মেয়েরা ওটা ভাইয়া তোমাকে সাপোর্ট করে শুধু কই আপু বসে তোমার বড় ভিডিও দেখেছি চেক করো প্লিজ ব্যাক দাও চম্পা বলছে মিস্টার তুমি পেয়েছো ইউটিউব বাংলা ভাইয়া আছেন তারপর ধন্যবাদ তারপর প্লিউটি ভাই বলছে ইউটিউব বাংলা ওয়ান ওয়ান কখন দেবেন ইউটিউব বাংলা ভাই আছেন চম্পা বলছে এই জি পেয়েছ আচ্ছা দল ফ্যামিলি আপু বলছে আছেন ধন্যবাদ আপু সবাই প্লিজ সবাইকে বন্ধু করে না মিসমিনা বসে আজকে মিস ওরা আর টা রাই বুঝে রোনা কুকিং বন্ধু করেছি চেক করা প্লিজ আর ব্যাগ দাও সাব আপু বসে রোমানাস আপু আমি আপনাকে বন্ধু করেছিলাম আপু আপনি কি আমাকে ব্যাগ দিয়েছেন আপু মিসমিনা আপু বলছে দাঁড়াও একটা প্রিমিয়ার থেকে আসছি আচ্ছা ঠিক আছে মিস মিনা পুয়াশ তারপর এসকে ভাইয়া বলছে আমি কান্না করতেছে অনেক তারপর চাম্পাপু বলছে প্রিয় শিকাম তারপর এসকে ভাইয়া বলছে দিন এসেছি আচ্ছা অনেক দিন এসেছেন ধন্যবাদ ভাইয়া তারপর আজকে ভাইয়া বলছে মিস কান্না করতেছে আঞ্জমনাপা বলছে রুমানা বন্ধু হবে তারপর চকলেট ভাইয়া বসে কমেন্ট পড়ে না পড়তেছি তো ভাইয়া পড়তেছি তারপর মিসমিন আপু বসে এক্সকে গুড তারপর এসকে ভাইয়া বসে তাই ওদিন আসেনি এখন মেয়ের ভালো ভালো ভালোবাসা ভাইয়া বসে আচ্ছা ভাইয়া বসে সাফা আপু ও আচ্ছা হ্যাঁ তারপর এসকে ভাইয়া বসে তোমাকে জাসমিনা বলছে রুমানা তোমার ঘরে যাব কি হ্যাঁ যাও ব্যাগ দিয়ে দেবে তো যাও দেখো আজকে রুমানা আপু একটু বলো রুমানা আপু একটু বলো আজকে আপু বলছে মিস দেখলাম তাই প্রিয়সী ভাই বলছে রান্নাঘর পাল কখন দেবেন তারপর ভর্তা পাগল আপু আসছে আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি মিস মিনা আপু বলছে ইউকে আয়েশা পি প্রিমিয়ার দিছে যাই আজকে হ্যাঁ যাও আপু এসকে আপু বসে আল এসকে ভাইয়া বসে আসলাম বর্তা পাগল আপসে মিনা বেবি রেমা পশে আঞ্জুমন আপু কাল ব্ল্যাক করবো প্লিজ অ্যাড করে নাও মিসমিন আপসে এসকে তারপর এসকে ভাইয়া বসে ওকে মিসমিনা পসে লাইকি আপু তারপর এসকে ভাইয়া বসে মিস আঞ্জুমানা পুসে ওকে সাবা পু বসে চকলেট আপু এসো আমি কালকে ব্যাগ দিব একটু করে নাও চকলেট ভাইয়া ভাইয়া চকলেট ভাই আসতেছি আচ্ছা ভাইয়া আসছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য বর্তা পাগলা পুয়েছে আছেন ধন্যবাদ আপু দেখো তোমরা বর্তা পাগলাপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু করে মজার মজার বর্তার রেসিপি শিখতে পারবা সবাই করে নাও আপুকে বন্ধু করে নাও জ্যাসমিনা বসে রুমানা আসো এমাদুল ভাইয়া আমি উঠাচ্ছে ধন্যবাদ ভাই রেমানা ওয়ার্ল্ড বলছে বসে জ্যাস মিনি ফুট কাল ব্যাগ দিব আচ্ছা রেমানা ওয়ার্ল্ড আপু তোমাকে কালকে যেন কে বন্ধু করেছিল আপু আমার কাছে এসে বলছিল আপু ব্যাগ দিয়ে দিও আপু একটু চেক করিয়া বিডি কিছু না বসে ভর্তাপু আসো ভর্তা আপুকে একটু করে নাও আপু অবশ্যই ব্যাগ দিয়ে দিবে আপু

আচ্ছা আপু দেখো তোমাকে আটটা দিয়ে বন্ধু করেছে তুমি আপুকে ব্যাক করে দাও রুনা আধা ঘন্টা থাকবো আপু আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই থাকো দেখো যারা এস এস আর ফ্যামিলি ব্লগস আপুর সাথে বন্ধু নেই প্লিজ একটু বন্ধু করে নাও অবশ্যই তোমাদেরকে ব্যাক করে দিবেন তারপর প্রমীলা প্রবসে এসকে রবিউল ফুড ডান চেক প্লিজ ব্যাক আচ্ছা রবিউল ভাইয়া আপনাকে বন্ধু করেছেন দেখেন চারটা দিয়ে আপনি একটু নাফিয়াস গ্যালারিয়া পড়ছে আসছে আসসালামু আলাইকুম কেমন আছে আপু অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য প্লিজ সব লাইক করে দিবেন লুৎফা আপু বলছে রুনা আপু চেক রুনা আপু চেক করো তোমাকে বন্ধু করেছেন তারপর লুৎফাপু বলছে আচ্ছা আপু বলছে অবদান আপনি সাপোর্ট সাপোর্ট কমেন্টগুলো ডিলিট করে দিবেন আচ্ছা আচ্ছা অবদান সাপোর্ট কমেন্টগুলো ডিলিট করে দিও ভাই আচ্ছা আচ্ছা রুনাপু আছেন তারপর অ্যামিস্টার ইউটিউব বাংলা ভাই বলছে কুসুম আপু পাইসো গো চেক করো আচ্ছা কুসুম আপু পাইসো চেক করো আপু তারপর আপু বলছে প্রমিলা দিদি বন্ধু হবে আচ্ছা প্রমিলা আপু দেখো বন্ধু হবা একটু দেখো সাপ আপুর সাথে প্লিজ একটু করে নাও তারপর এসে রুণ আপু আছেন মৌসুমি আপু আছেন ধন্যবাদ মৌসুমি আপু আছেন অসংখ্য ধন্যবাদ আপু সবাই প্লিজ সবাই সবাইকে একটু বন্ধু করে নাও রুনা প্রবশে মৌসুমী পণ আছেন তারপর রুনা আপু আছেন অসংখ্য ধন্যবাদ তারপর রুনা কুকিং আপু বলছে যারা আমাকে বন্ধু করেছ কয়টা দিয়েছেন জানাবেন আর সাপোর্ট কমেন্টগুলো ডিলিট করে দিবেন হ্যাঁ অবশ্যই ডিলিট করে দিও মিথুর আপু বসে অবদান জি ওয়ান শট ভিডিও দিলে বন্ধু কেটে যাবে গো হ্যাঁ মৌসুমী আপু আছেন এসএসআর আপু আছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু কমেন্ট করো এসএসআর রুনা পো আছে দেখো আপো আছেন আপু সাথে যারা বন্ধু নেই সবাই একটু প্লিজ করে নাও অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দিবেন আপু মৌসুমি আপু আছেন অসংখ্য ধন্যবাদ মৌসুমি আপু তোমাকে লুথু বলছে অবদান আর জেরিন নোটি আসে না কেন প্লিজ অল নোটি অন করো হ্যাঁ নোটি অন অল না করলে তো সব ভিডিও আসবে না তোমাদেরই তো সমস্যা হবে ভিডিও দেখতে পারবে না সবাই করে নাও তারপর মিথুর আপু বলছে রুনা দিদি এড ডান করেছি আচ্ছা রুনা আপু তোমাকে আপটা ডান করেছে দেখো তো মিতুর আপু গীতা বলছে আপু আর কে আসবে কি বলো অবশ্যই আসবে আপু একটু থাকো না দেখো আরো নতুন আসতেছে সবাই একটু দেখো গীতা আপুর সাথে যারা একটু করে নাও মিস্টার ইউটিউব ভাই রুনা দিদি ঘরে যাচ্ছি আচ্ছা যাও ভাই রুনা আপুকে করে নাও অবশ্যই ব্যাগ দিবেন তারপর প্রমিলা আপু তারপর গীতা আপু আছে আঞ্জমন আপু আছে রুনা আপু আছে

অনেক ধন্যবাদ আপু দেখো দেখো ডোলিস লাইফ আপুর সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ একটু বন্ধু করে নাও ডলি আপুকে একটু করে নাও আর আপু তারপর মেলোডিয়ান สมজিত ভাই আসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ফ্যামিলি ব্লগস কে ফ্যামিলি আমাদের বড় আপু পলি মানে মিতা সবাই একটু বন্ধু করে নাও আপুকে গীতা আর কেউ আর কেউ যদি আসো আমার ঘরে হ্যাঁ চাও সব একটু করে নাও কান্না করো কেন গো আচ্ছা স্যার আপু কান্না করো কেন জাসমিন আপু স্যার রোমিনা ডান চেক আচ্ছা জ্যাসমিন আপু একটু ডোলিস আপুকে একটু বন্ধু করে নাও দেখো এই যে ডলিস লাইফ আপুকে জ্যাসমিন আপু তোমার দুইটা দিয়ে বন্ধু করে নাও আপু দিবে বুঝা পু

রুনা বসে আপনাকে শুধু মেন দিয়ে কমেন্ট করবো সাপোর্ট দিয়ে কোনো কমেন্ট করবো না আঞ্জুমনপু আছেন কুসুম আপু বসে তোমার পুরোনো দিন বন্ধু করেছি এখনো ব্যাক দাও নেট রুনা বসে জানি তারপর মেলোদিয়ান ভাইয়া বসে আমাকে কেউ লাইক দিলে তাকে আমি বন্ধু করবো আচ্ছা সমজিৎ ভাইয়াকে যদি কেউ লাইক দেয় সবাই ভাই বন্ধু মানে বন্ধু করবে দেখো নাজমুল বলছে আনটি হ্যাঁ নাজমুল নাজমুল হ্যাঁ দেখো তারপর নয়শো উনপঞ্চাশ করে দিয়েছি আচ্ছা তারপর তারপর গীতা বলছে আচ্ছা স্যার আজ আমার খুব দরকার কমিউনিটি হবে প্লিজ হেল্প মি আমি কাল ব্যাক দিব হ্যাঁ আপুর আজকে কমিউনিটি পাবে সবাই একটু প্লিজ আপুকে বন্ধু করে নাও তারপর মৌসুমী আপু বসে আছেন ধন্যবাদ আপু কুসুম কালি আপু বসে মিস্টার ব্যাক দাওনি প্লিজ দাও হ্যাঁ দিয়ে দাও মিস্টার ভাইয়া তারপর হ্যাঁ আপু বসে মিস্টার তুমি আমার ঘরে এসো হ্যাঁ দাও তারপর নাজমুল বলছে অবদান কাম কুসুমকে বলছে রুনা এসে ব্যাগ আর ব্যাগ দিও হ্যাঁ দাও তারপর রুনাপু বলছে অবদান আমি দশ ডান করেছি হ্যাঁ দেখো এ বিডিকে চেনা বলছে বর্তাপু চেক করে ব্যাগ দাও গো নাজমুল বলছে ইজি হ্যাঁ শাহবাপু বলছে নাজমুল তুমি এখন ব্যাগ দাও নি বাবু হ্যাঁ নাজমুল ব্যাগ দেওয়া দাও শাহ অবদান বলছে রুনা আপু থ্যাংকস ফর বিগ দেয়াল হ্যাঁ তারপর রুনা প্রমিলা দিদি করেছে মনে হয় আমাকে আমি করেছি অ্যাড আপনি যে আড়িতে আরও তিনটা আড়ি আছে ওইগুলোকে অ্যাড করে নেন আচ্ছা প্রমিলা তুমি ভাইয়ের মানে রানা ভাইয়ের এই যে রবিউল ইসলাম রানা ভাইকে বন্ধু করেছো ভাইয়ের ওই মানে একটা তো করেছো সাথে আরও তিনটা আছে ওই তিনটাতে আপু একটু করে আসো তোমাকে ভাইয়া চারটা দিয়েছেন আপু চেক করো তুমি আচ্ছা স্যার ফ্যামিলি আপু বলছে কলিয়াপু অনেক আগে আগে আপনাকে বন্ধু করেছি আপু লাইভ থেকে আপনি ব্যাগ দিয়েছিলেন আবার বন্ধু করেছেন আচ্ছা ঠিক আছে এরকম হয় অনেক সময় নাজুল বলছে ডি কিচেন কাম গীতা আপু বলছে রুনা আমাকে একটু সাপোর্ট করে দাও বউ বনু হ্যাঁ একটু দেখো করে নাও দিদি কেছে না কুসুম করি আপু বসে রুনা দিদি তুমি বলেছিলে দশটা দিবে এখনো ধাওনি দিদি প্লিজ তারপর হ্যাঁ বসে মৌসুমি আপু আমার বন্ধু হবে হ্যাঁ তাহলে আমার ঘরে এসো কুসুম কলি আপু বসে আচ্ছা স্যার ব্যাগ দাও তারপর লুৎফ আপু আছেন নাজমুল গীতা নাজমুল কাম অবদান আছেন ধন্যবাদ সবাইকে তারপর রুনা যারা আমাকে বন্ধু করেছেন মেন দিয়ে কমেন্ট করে আমাকে ততটা হাট দিয়ে আসবেন হ্যাঁ তারপর মৌসুমি আপু আছেন অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি আপু বলছে পলি আপু আমার বলার কিছু নাই আচ্ছা থাক আর কিছু বলার দরকার নাই তুমি আগে করেছিলা তারপর ব্যাগ দিয়েছে এখন কি থাক এটা নিয়ে আর বলার দরকার নেই প্রধান বলছে কে হয়েছে অনেক জিমেল আলা আসো বন্ধু হই হ্যাঁ রুনা কিছু দেওয়া দাও না পুরো কমিউনিটি পাবে এসএসআর ফ্যামিলি ব্লগ সাপু তারপর রুনা আমি একটু বাইরে যাচ্ছি আমি এসে তাদের ব্যাগ দেবো অতিকা চাপু দিও তারপর এসে সারা অবদান ভাই আপনাকে বন্ধু করবো হ্যাঁ আমি তো ওটাই বললাম আপু করে নাও তোমার তো কমিউনিটি পেতে হবে প্রবাসে এসে সারা ফ্যামিলি ব্যাগ দিও প্লিস আপু তো তোমাকে দিয়েছিল বলেছ আগে করেছিল তুমি মানে তুমি আপু আগে করেছিল ব্যাগ দিয়েছিলা আবার নাকি দিয়েছিল একটু দেখো প্রমীলা প্রমুষা আর কে রোবিউল চারটা ডিতে অ্যাড করেছি চেক প্লিস আচ্ছা ভারি ভাই আপনাকে চারটা থেকেই করেছিল প্রমিলা পুজো করবেন মিথুর আপু ডলি ঢলি বন্ধু করে এলাম ব্যাগ দিও প্লিজেন মিথুর আপু বসে মৌসুমি আপু বন্ধু হবে অবশ্যই হবে একটু করে নাও ব্যাগ দিয়ে দিবে এই জিবি অবশ্যই দিদি করে যাচ্ছি ঠিক আছে যাও ব্লগ শাচিন ভাই আসছে হ্যালো দিদি লাইকডান ধন্যবাদ কেমন আছো তুমি মৌসুমি আপু আছেন ধন্যবাদ আপু সাহেব আপু বলছে কেউ আসবে আমি কালকে ব্যাগ দেব হ্যাঁ ব্লক শাচীন বলছে দিদি আপকে ডিনার হোক তারপর তারপর দিদি কেছেন আপু বলছে মৌসুমি আপু আস মিতু বলছে শাচিন জি বন্ধু হবে মৌসুমি জি হাই শাচীন বলছে আপু আছেন ভাই ভাই বলছে যারা আমাকে অ্যাড করেছেন প্রত্যেককেই চারটা ঘরে ব্যক্ত করেছি কেউ বাদ পড়লে বলেন আমি অ্যাড করে দেবো এখনই হ্যাঁ বলো তারপর রুনা পুবসে গিয়ে আপু আমাকে মেইল আইডিতে কয়টা দিয়েছ ততটা হাত দাও আমি এখন বাইরে যাচ্ছি এসে তোমাকে ব্যাগ দেবো দাও তারপর কুসুম করি বসে মিস্টার রুনা দিদি এস এস ফ্যামিলি ব্যাগ দাও প্লিজ ব্লগ শাচীন বসে নিথুর জি ওকে স্টার ফুল কে সাথে গীতা বিশ্বাস বলছে রুনা পুটা ভিউ চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গীতা পু ঠিক আছে গীতা পু তারপর সাবা আপু বলছে আমি কি দুষ করলাম ভারি ভাইয়া ব্লক সচিন বলছে নিউ কাম চলে চারটা আইডি থেকে ব্যাগ দেয় দেখো রানা ভাইয়া বলছে যে যে কেউ চাইলে আমার এই আইডিতে সাথে যুক্ত হতে পারেন এখানে যে দেখেন আরও তিনটা আইডি যুক্ত আছে চারটাকে যুক্ত করে আমি এখন ব্যাক করছি আর ঘরে যে চারটা যুক্ত করতে পারবেন এবং সবগুলো মেন আইডি তারপর মনে হয় বসে বলছে মুজে এক কমেন্টস করো বাকি ব্যাক করেগা ফুল ওয়াচ করে সাথে হ্যাঁ টুম্পাস বেঙ্গলি কিচেনে পড়ছে হ্যালো দিদি ভাই হ্যাঁ আপু কেমন আছে তুমি অনেক ধন্যবাদ প্লিজ লাইক করে দাও আপু লাইক করে লাইক কিন্তু করে নাই আচ্ছা স্যার আপু আছেন সাথিন বলছে টুম্পা জি কাম টুম্পা আপু বলছে দিদি কাউকে পাঠাও হ্যাঁ সবাই একটু কয়ে নাও টুম্পা আপুকে বন্ধু কয়ে নাও আঞ্জুমান আপু বলছে টুম্পা বন্ধু হবে হ্যাঁ আঞ্জুমান আপু টুম্পা বন্ধু হবে একটু দেখা করে নাও আঞ্জুমন আপু বলছে টুম্পা ব্লক সাচিন বলছে এসএসআর জি কাম প্লিজ মাই হবে মাই হোম হ্যাঁ করে নাও এসো এসএসআর আপু আমাকে টাইম দিচ্ছে টুম্পা আপু বলছে সাচিন জি আপ ওল্ড হও আচ্ছা আছে ভিতর বলছে সাচিন জি স্টার্ট রানা রুনা আপু বলছে কুসুম কলি কয়টা দিয়েছেন বলেন তারপর মাঝি শ্রীজি তারপর কেমন আছো দিদি ভালো আছি আপু তুমি কেমন আছো আপু মিথুর আপু রুনা দিদি আমি এইট পেয়েছি মিস্টার ইউটিউব বাংলা বলছে রুনা দিদি চেক ফুল ভিডিও অ্যান্ড ব্যাক দাও এস এস আর ফ্যামিলি মাথা নষ্ট আমার আপু না না থাক মাথা নষ্ট করো না না শোনার ভান করে থাকো গীতা আপু রুনা ডান করে এলাম দেখে নাও আচ্ছা আপু দেখে নাও এই যে আপু বসে রুনা দিদি ফুল ভিডিও দেখে প্লিজ চেক করেন না এখন আমি বাইরে যাচ্ছি দিতে পারছি এখন না আচ্ছা বাইরে যাচ্ছে আপু মাঝে আপু বসে কেউ যদি আমার বন্ধু হতে চাও চলে এসো হ্যাঁ মাঝে আপুর সাথে যারা বন্ধু নেই সবাই করে নাও মাঝে আপু প্লিজ লাইক দিয়ে দাও লাইক কিন্তু পরে নাই প্লিজ সবাই লাইক দিয়ে দাও টুম্পা আপু মাঝে আপু তোমরা প্লিজ লাইক দিয়ে দাও গীতা পৌঁছে বিডি আপু গীতা আমারাটি হ্যাঁ আপু আমি বুঝতে পারছি তো মারাটি বুঝতে পারছি আপু গীতা আপু দেখো সবাইকে একটু বন্ধু করে নাও গীতা যারা করো না তারপর রুনা আপু মিথুর আপনাকে চারটা মনে হয় দিয়েছি বাকিগুলো দিচ্ছি টুম্পা আপু বলছে রুনা দিদি যাচ্ছি হ্যাঁ রুনা আপু যাচ্ছে গীতা আপু বলছে রুনা ডান করলাম দেখে নাও আচ্ছা গীতাপু আপু ডান করেছে দেখে নাও মৌসুমী আপু আছেন ধন্যবাদ মৌসুমী আপুর সাথে যারা নাই প্লিজ একটু অ্যাড করে নাও অবদান বলছে গীতা আপু বন্ধু করেছিলেন আচ্ছা গীতা আপু বন্ধু করেছে অবদান ভাইকে তোমাকে এখন ব্যাগ দিবে বলছে মৌসুমী আপু বলছে আছেন ধন্যবাদ আপু অবদান বলছে আছেন সাবা আপু বলছেন আছেন আর পো আছেন মাজিয়া প্রবসে অবদান কাম হ্যাঁ অবদানকে একটু ব্যাগ দিয়ে দিবে প্রমিলা প্রবসে অবদান কাম থ্রি সি সবাই কমেন্ট করো জ্যাসমিনা আপু আছেন তারপর মাজি আপু বসে অবদান কাম মাজি আপু একটু অবদান ভাইকে করে আসা এখনই ব্যাগ দিবেন প্রমিলা আপু বসে সাবাস ব্যাগ দাও সাব আপু কাছে ব্যাগ পাই মনে হয় দেখো নাজমুল বসে সাবানটি মনে কষ্ট নেবেন না আমি ব্যাগ দিতে ভুলে গেছি কিন্তু এখন এখন ফুল ওয়াজ করে বন্ধ করেছি ও আচ্ছা সমস্যা নাই সাব আপু একটু দেখো তোমাকে ব্যাগ দিয়েছে নাজমুল নন আপুわざ আমাকে আপনারা যারা বন্ধু করে করেছেন দয়া করে মেনারি দিয়ে কমেন্ট করে বলে দেন কয়টা করে নাও আচ্ছা যারা আপু আছেন তারপরে যারা বন্ধু নেই মৌসুমী আপু আছেন ধন্যবাদ মৌসুমী আপু সাথে বন্ধু নেই একটু করে নাও অবশ্যই ব্যাগ করে দিবেন আপু আর বাং YouTube বলছে माजी কাম আজ আপু তোমাকে ডাকছে मिस्टर ভাই করতে পারো এখনি ব্যাগ দিবেন আজমল বলছে আন্টি আজকে একটাও বন্ধু করতে পারি নাই তাই কিছু বন্ধু নেন হ্যাঁ সবাই একটু নাজমুলকে বন্ধু করে না নাজমুলের সাথে যারা নেই সিং এটা গীতা বলছে রুনা আমি তোমাকে বন্ধু করেছি দেখে নাও আচ্ছা রুনা আপুকে করেছো দেখো মিস্টার বলছে মৌসুমী দিদি ঘরে যাচ্ছি আচ্ছা দাও মৌসুমী আপুর ঘরে যাও করে নাও মিস্টার বলছে গীতা আপু বলছে মিস্টার কাম মিস্টার ব্যাগে আপু ডাকছে আপনাকে দেখে তারপর মিথুন বলছে সচিং সিং জি বন্ধু করে আসলাম ব্যাগ দিও প্লিজ হ্যাঁ দিয়ে দিবে কি মৌসুমি আপু তো কারো কারো যায় না আপু আমাকে একটু সাপোর্ট শুধু সময় দিচ্ছে সবাই করে নিলে আপু ব্যাগ তে করে দেয় বুঝছো নাজমুল বলছে মৌসুমি আনটি একাম নাজমুল প্লিজ একটু মৌসুমী আনটিকে করে আসো যাও তোমার ন করে নাও অবশ্যই ব্যাগ দিয়ে দিবে আপু আচ্ছা স্যার ফ্যামিলি আপু আছে মিস্টার বাংলা বলছে গীতা দিদি তোমাকে বন্ধু করেছি ব্যাগ দাও নি ব্যাগ দাও আচ্ছা দাও আচ্ছা স্যার আপু বলছে নিউ কাম গীতা আপু বলছে নাজমুল কাম নাজমুল তোমাকে ডাকছে গীতা আপু দেখো লুথা আপু বলছে রুনা আপু আরেকটা দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও বিতা পবসে ওকে টু মিস্টার জ্যাসমিন ইয়া পবসে টুম্পাকে দুই চ্যানেল দেওয়া দে বন্ধু করে নেছি আচ্ছা আচ্ছা টুম্পা আপু তোমাকে দুই চ্যানেল থেকে বন্ধু করছে তুমিও দুই চ্যানেল থেকে ব্যাক করে দিও মিস্টার বসে নাজমুল কাম এসএসআর ফ্যামিলি আপু আছেন ধন্যবাদ আপু

হমাদ ভাইয়া ওয়ান আছেন তারপর বাস্তব মিডিয়া দিয়ে আসছে ধন্যবাদ ও বাস্তব ভাইয়া আর দেখো না ওদের সাথে ওদের কাছে দশ দশটা করে আইডিয়া আছে তুমি এক্সচেঞ্জ করো বাস্তব ভাইয়া অহমায়দুল ভাইয়া দেখো যারা যাদের দশটা বন্ধু আছে বলো ভাইয়ার সাথে বন্ধু করে নাও এসএসআর ফ্যামিলি আপু আছেন এমিস্টার বলছে রুনা আপু ব্যাগ দাও গো হ্যাঁ ব্যাগ দিয়ে দাও এস এস আর ফ্যামিলি আপু বলছে ভালোবাসা কাম ভালোবাসা না তো বাস্তব মিডিয়া ভাইয়ের ওইগুলো আমাকে সাপোর্ট করে তারপর রুনা আপু বলছে আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি এসে সবাইকে কমে দেখে ব্যাগ দিচ্ছি হ্যাঁ দিয়ে দিও সবাই একটু করে নাও তুমি বাবু বলছে রুনা দিদি তোমার চিতাই পিঠা চিতাই পিঠা খেয়ে বেল বাজালাম আচ্ছা রুনা দেখো সাহা বাপু বলছে ধন্যবাদ নাজমুল তারপর বাস্তব বলছে তোমার এখানে ব্যাগ পাই না 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 ব্যাগ পাইবা না কেন ব্যাগ দিবে মিস্মিনা আপুকে যে করছিলাম আপু তো আর বলতে পারি নাই আপু তো আসে এখানে আর বলবো কিভাবে আপুনার শরীর ভালো না মিস্মিনা আপু তো আর ব্যাগ দেয় না মিস্মিনাপুর বদলে আমার মিতা আপু ব্যাগ দিয়ে দিয়েছিল সমস্যা নেই মনে করবো আমাকে দিয়েছ কারণ মিনা আপু মিতা আপু না শরীর ভালো না এখন ব্যাগ দিলে তোর অনেক ইয়ে হবে আর জন্য আজকে কাউকে বলি নাই বন্ধু করতে তারপরে মিস্টার ভাই বলছে মৌসুমি দিদি ঘরে যাচ্ছি যাও এমাদুল ভাইয়া আছেন টুম্পা বলছে জ্যাস নিয়ে আমি চেক করে দিচ্ছি এমাদুল ভাইয়া আছেন ধন্যবাদ ভাই স্যার আপু বলছে টুম্পা দিদি কাম তারপর সার বাপু বলছে মায়ের ভালোবাসা আসবে আমি কালকে ব্যাগ দিব মায়ের ভালোবাসা ভাইয়ের সাপোর্ট টি গো বাপু আমাকে সাপোর্ট করে তোমাদের যদি বেশি বন্ধু থাকে তখন একটু করে নিও ভাই এক্সচেঞ্জ করে শুধু ব্যাগ দেয় না ঠিক না আমি রুবাকে কে বলেছিলাম একদিন আসছিল আমার এখানে যে ব্যাগ দিতে বলছিল যে কেটে গেছে তারপর বলছে যে তো মানে এরপরে আবার একটু পরে বলতেছে যে ব্যাগ দিয়েছে তোমাকে

একটু দেখো বাস্তব ভাই বলছে রুবা আপুকে তিনটা দিয়েছিলাম সেটা পাইনা হ্যাঁ আমি তো এটাই বললাম রুবাপু তো জানি না ও আচ্ছা বুঝছি হম আচ্ছা সার আপু আছেন আপু বলছে আমাকে যারা বন্ধ করেছে দয়া করে মেন আইডিতে জানা জানাই দিও কয়টা দিয়েছো হ্যাঁ সবাই জানাই দিও একটু প্রমিলা পু বলছে টুম্পা কাম টুম্পা পু তোমাকে ডাকছে প্রমিলা পু মুক্তা পু বলছে বাস্তব ভাই আসবেন আগু বাস্তব ভাই বন্ধু করে না তোমরা যদি করো ভাইয়া ব্যাগ দিবে ভাইয়া তোমার তোমাকে বন্ধু করবে বলো না তুমি তো তোমাকে একদিনও বন্ধ করতে পারে না সবাই তো বলে বন্ধু করবে তুমি তো বলো না যে বন্ধু করো তারপর অবদান বলছে আপু ঘুমাবো আচ্ছা ভাই অনেক থেকেছেন আজকে আচ্ছা ঠিক আছে ঘুমাও কালকে আবার আইসো খাওয়া দাওয়া করেছ আমাদের ভাই সবাই খাওয়া দাওয়া করেছ বিডি কে চেনাপু বলছে মৌসুমি আপুকে বন্ধ বন্ধু করেছি প্লিজ ফুল ওয়াচ করলাম তাও হ্যাঁ দিয়ে দিবে সমস্যা নেই মৌসুমি আপু তো তখন আছেন এখানে আমাকে টাইম দিচ্ছে অবশ্যই দিয়ে দিবে মৌসুমি আপু চেক করে নিয়ে তোমাকে বন্ধু করেছেন আহ বিডিকে আপু অঞ্জুমন আপু বলছে টুম্পা ডান টুম্পা পুজুমন দেখো অঞ্জুমন আপু তোমাকে ডান করেছেন গীতা বোঝে মিস্টার বলো তুমি আমি তোমার কমেন্ট পেলাম না গো ভিডিও কিচেনা বলছে রুনা পু তোমার চিতই পিঠার রেসিপি দেখেছি আচ্ছা পো তোমার চিতই পিঠা দেখেছে এস এস আর আপু আছেন ধন্যবাদ আপু তারপর গীতা হেল্প মি হ্যাঁ করে নাও মেদুল ভাই সবাই শুধু বলে আগে আমাকে বন্ধু দাও কিন্তু পরে আর খবর থাকে না তাই আগে কাউকে আর করব না তুমি সবাইকে বলে দিও আমাকে করতে তারপর আমি সবাইকে সাথে সাথে ব্যাগ গুলো সবাইকে সাথে সবগুলো ব্যাগ দিব না দিলে বলো আমার কাছে নালিশ করতে আছে ঠিক আছে ভাই যারা দেখো বাস্তব মেটিয়া ভাইকে বন্ধু করতে যাও যাদের কাছে যতটা আছে তা দিয়ে করে নাও তোমাদেরকে ভাইয়া করে নিবে বুঝেছো সবাই করে নাও মুখতাফু বলছে বি আপু আসবো হ্যাঁ বিডিয়াপু আপু বলো না তোমার ঘরে যাবে মুক্তাপু দেখো তো আছে ফ্যামিলি আপু সাথে আছে কি না আচ্ছা সরফেমিলিপু বলছে গীতাপু আমাকে একটাও করে না প্লিজ হ্যাঁ দেখো ইতা আপু দেখো তারপর টুম্পা বোছে আঞ্জমান কোন ভিডিও দেখেছো আঞ্জমান আপু কোন ভিডিও দেখেছো দেখো না

বন্ধু করে আজ একটু হেল্প করে দাও কাল ঠিক ফুল ওয়াচিং করে ব্যাক দেব দেখো তোমাদের আব্বু আছে अंशुমান তো ভালো আছে আপু তুমি কেমন আছো প্লিজ সবাই লাইক করে দিও আপুরা আমি তো আপু কাছে মৌসুমী দিদি বন্ধ করে এলাম ব্যাক দিও প্লিজ হ্যাঁ দিয়ে দেবে তারপরে मिस्टर ইউটিউব বাংলা ভাই বলছে মৌসুমী আপু চেক তোমার ফুল বীজ ফুল আজ করে এলাম আর চিত পিঠার রেসিপি প্লিজ চেক অ্যান্ড ব্যাক আচ্ছা মৌসুমী আপুকে করেছ ঠিক আছে আপু তারপর গীতা বলছে এসো আমার ঘরে হ্যাঁ টুম্পা আপু দেখো যাও তারপর বলছে আজ ব্যাগ দেব দেব হ্যাঁ দিও তারপর এস এস বলছে টুম্পা দিই কাম টুম্পা আপু একটু এস এস আর ফ্যামিলি আপুকে ফোন করো না অবশ্যই ব্যাগ দিয়ে দেবে আহ তুমাবাবুজি আছে যাচ্ছি কাল ব্যাগ দিয়েও বেল বাজিয়ে ঠিক আছে আপু যাও দিলে সমস্যা নেই নিশ্চিন্তে থাকবা বাস্তব ভাই বলছে আর তুমি সবাইকে বলে দিও যে এটা আমার ভাই তাই তোমরা কেউ কোনো টেনশন কোরো না দিলে না দিলে সবাই আমাকে বলো আমি তোমাদেরকে ব্যাগ দেওয়ার ব্যবস্থা করে দিব একশো পার্সেন্ট কথা হ্যাঁ কথা দিচ্ছি হ্যাঁ ভাই আমি তো এটাই বলতেছি যারা বাস্তব মেডিয়া ভাইয়ের সাথে বন্ধু হতে চাও সবাই বন্ধু করে নাও যাদের যত সাপোর্ট আইডি আছে সবগুলা দিয়ে করে নিবা আর যতটা বন্ধু দিবে আমার কাছে এসে বলবা আর বাস্তব ভাইয়া সবাইকে ব্যাগ দিয়ে দিলে বুঝছো একশো পার্সেন্ট আমাদের ভাইয়া আছে

নাজমুল বলছে পলে আপনার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে নাজমুল আমার কোনো ছেলে মেয়ে নাই গো নাজমুল আমার সবে মাত্র বিয়ে হয়েছে এখনো হয় নাই নাজমুল দোয়া করো আমি নিজে পড়া করি নাজমুল আচ্ছা স্যার আপু আছেন ধন্যবাদ আপু

বন্ধু করেছেন নাজমুল তারপরে আছে আছে অসংখ্য ধন্যবাদ সবাই আপুর সাথে যারা বন্ধু নেই করে নাও বাস্তব ভাই বলছে সবাই আমাকে ক্ষমা দিও আমি বন্ধু কোনো টেনশন করি না আর দিয়ে বন্ধু করো আমি কথা দিচ্ছি ঠিক মতো ব্যাগ দিলে না দিলে সবাই আমার বোনের কাছে না দিবা হ্যাঁ যারা ভাইয়ের সাথে বন্ধু করতে চাও যাদের মানে এক্সট্রা কোনো আইডি থাকে তোমরা করে নাও আর ভাইয়া যদি ব্যাক না করে ওই সময় এসে আমার কাছে বলবে কারণ আমি তো প্রতিদিনই এলবিতে আসি আমার সাথে কথা বলতে পারবা সমস্যা যদি ব্যাক না দেয় তখন আমার কাছে বলবা আমি দিয়ে দিব আর দিয়ে দিবে নিশ্চিত বুঝছো সব আপু বলছে আসছি গীতা দিদি তুমি কালকে ব্যাগ দিবে কেমন হ্যাঁ আপু যাও একটু গীতা করে নাও ব্যাগ দিয়ে দিবে গীতা গীতাপু তুমি কয়টা পাইছো গো আমার এখান থেকে মোট

সেট বন্ধ করেছি ভিডিও ফাইভ দেখেছি প্লিজ চেক আবারও কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে দেখো আপু তুম্পাপু বলছি এসএসাই তোমার সাই সিলেট এয়ারপোর্ট দেখে বেল বাজিয়েছিলাম আচ্ছা আচ্ছা স্যার আপু বলছিলেন এখন ব্যাগ নেবেন টুম্পা দিদি হ্যাঁ দেখো অন্নপূর্ণা আপু আসছে হায় হায় আপু কেমন আছো তুমি প্লিজ লাইক করে দিও কেমন আছো বলো দেখো অন্নপূর্ণা আপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু করে নিও মিথুর আপু বসে সাবাস ডান চেক অ্যান্ড ব্যাগ দিও প্লিজ হ্যাঁ মিস্টার বসে টুমপাস আপু আসো হ্যাঁ যাও করে নাও টুম্পা বলছে কাল দিও আছে স্যার মনে করি মুখতাফা বলছে বাস্তব ভাই চেক করে বলেন হ্যাঁ বাস্তব ভায়ে একটু চেক করেন মুখতাফা বন্ধু করেছেন দে দিবে সমস্যা নাই চলছে ওকে ওকে বিডি আপ বলছে তুমি আপু আসো বলছে আমি কতজনের বন্ধু করছিলাম কিন্তু ব্যাগ দিলো না এই কি অবস্থা কাকে কাকে করেছ একটু বলো সবাই জন্য ব্যাক দিয়ে দিয়ে করে দাও গীতাপ বলছে বিডি তোমার ভিডিও চলছে বা ছ বাটা আমি কারো সম কারো বাসায় যাব না আর কেউ আমাকে বন্ধু করো না কারণ এভাবে কমেন্টের মাধ্যমে বন্ধু করলে আমার বন্ধু থাকে না তাই আমি শুধু এক্সচেঞ্জ করবো কোনো কমেন্ট ছাড়া তাই প্লিজ কেউ বন্ধু করো না হ্যাঁ সবাই করো না কারণ ভাইয়া শুধু এক্সচেঞ্জ করে আমাদের ভাইয়া আছেন গীতা পো আছেন আছেন মুক্তা হাসে ভিডিও কমিটিতে লেটার দাও পাচ্ছি না হ্যাঁ দেখো বিডিএপু বলছে নাজমুল আসো গীতা নাজমুল হেট আচ্ছা স্যার আপু আছেন বিডি মুক্তি আপু যাচ্ছি হ্যাঁ বিডি যাচ্ছে মুক্তি আপুর করে একটু দেখে নিও নাজুল বলছে আমি আর করতে পারবো না এত কষ্ট করি কিন্তু ব্যাগ পায় হ্যাঁ ঠিক বলেছ কেন ব্যাগ দেয় না সবাই প্লিজ ব্যাগ করে দিও ব্যাগ দিলে তো বন্ধু করতে ভালো লাগে আচ্ছা আল্লাহ হাফেজ আপু আচ্ছা আপু ভালো থাকে আপু আবার আসিও ভাই বলছে মুক্তা দিদি আসবো আচ্ছা মুক্তা আপু তোমাকে ডাকছে দেখো মিস্টার ভাইয়া একটু বন্ধু করে নাও মুক্তা আপু তোমাকে ডাকছে ভাই যারা যারা যাদের সাথে বন্ধু নেই প্লিজ একটু বন্ধু করে নাও প্লিজ কে কে আছো সবাই কমেন্ট করো আমাদুল ভাই আছেন আপু বলছে আসছি হ্যাঁ আপু করে নাও তারপর মিস্টার ভাই আছেন ভিডিও কিচেন আপু আছেন সবাই সবাই সাথে বন্ধু করে নাও নাজিন বলছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম যারা যারা ব্যাগ দেয় না তাদের বিচার করো না 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 দিয়ে দিবে সমস্যা নাই ওরা হয়তোবা বা কেউ একদিন পর দিবে অথবা মানে দিয়ে দিবে বুঝছ বিচার দিও না আল্লাহ তো তারপর বলবে যে সেই মানে তোমাকে তো ব্যাগ দিবে যদি না দেয় দু একদিন পর দিবা বিচার নাজমুলকে যারা যারা বন্ধ করেছে তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দাও নাজমুল আল্লার কাছে বিছা দিয়ে দিচ্ছে কিন্তু মেয়েরা জি করে হ্যাঁ কা করে হায় রে আহ গিয়া হ্যাঁ গীতা প্রবসে নাজমন তোমার ভিডিও লাইন করছে হ্যাঁ গীতা আপু তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দাও নাজমুল কোনো বিচার দিতেছে আল্লাহর কাছে তারপর কিন্তু অনেক বিচার করবে তোমাদের তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দাও নাজমুলকে কে যারা যারা বন্ধু করেছে নাজমুল দুল্লা ভাই বলছে পলি এখন তিনটা দিয়েছি আছি তিনটা দিয়ে আছি দশটা পর্যন্ত দুইটা অন থাকবে ঠিক আছে কারণ দশটার পর আমি প্লে অন করবো করে দিব ঠিক আছে রাগ করো না কিন্তু এখন মেনটা দিয়ে মেনটা নিয়ে যাচ্ছি দুইটা অন থাকবে দশটা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই প্লেও তো আমার জন্য চালু করো ঠিক আছে ভাই দশটার পরে নিয়ে নিও আর এখন দুটা থাকুক নিয়ে যাও ঠিক আছে মাদুল ভাই আছেন ধন্যবাদ ভাইয়া নাজুল বলছে অভিশাপ শুনে সবাই বন্ধু করেছে ভয়ে হ্যাঁ তুমি কি মান থেকে দিও না হুমকি দাও সবাইকে সবাই কমেন্ট করো সূর্য দত্তা ভাই আসছে নিউ কাম টোয়েন্টি আইডি আচ্ছা আচ্ছা মাদুল ভাই দেখো ওর টোয়েন্টি আইডি সূর্য তুমি দেখো বাস্তব মিডিয়াকে বন্ধু করে আসো তোমার বিশটা দিয়ে তোমাকে বিশটা দিয়ে ব্যাক করবে যাক তোমাকে একটা পাইছি তুমি এই বাস্তব মিডিয়া বাইকে বিষটা দিয়ে বন্ধু করে আসো তোমাকে বিশটা দিয়ে ব্যাক করে দিবে। এখনই ব্যাক দিবে তুমি বিষটা দিয়ে করে আসো যাও বাস্তব মিডিয়া নাজো সে এই দুনিয়ার সবাই ইউটিউবের আমি শুধু ইউটিউবার না আমি ইউটিউবার হইতে পারলাম না আজো না 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 কেন এখন তুই ইউটিউব করতেছ হবে না কেন ইউটিউবার তো হতেই চম্পা বসে জাস্ট তোমাকে ব্যাগ দিয়েছি চেক করো তুমি বাস্তব মিডিয়া ভাইকে বন্ধু করে আসো তোমাকে 20টা দিয়ে করো তোমাকে ও 20টা দিয়ে করবে ভাইয়ের 20টা আইডি আছে টুম্পা বলছে জাস তোমাকে ব্যাগ দিয়েছি চেক করো গীতা বলছে এম স্টার পেলাম ফর ইউর হেল্প বসছে গীতা কয়টা পাইছো তোমার শেষ হয়েছে আর কত বাকি আছে পঁচানব্বই তো হয়ে গেছিল বিশটা পাইসো এখান থেকে গীতা টুম্পা প্লিজ হেল্প মি গীতা মনে পেয়ে গেছে সবগুলা অনেকগুলা বিডি কিচেন বলছে মুক্তা আদি দিদি পাইছ দেখো তারপর রানা ভাইয়া বলছে মিতা অ্যান্ড অহনা ব্লগ দিদি আপনার ভিডিও চলছে আমি চারটা ব্যাক করে দিচ্ছি আপন আপন কয়টা যুক্ত করেছি জানি না আপনি এই আইডিতে দেখবেন আরও তিনটা আইডিয়া আছে ওই তিনটাকে অ্যাড করে না থাকলে অ্যাড করে নেন হ্যাঁ মিতা অ্যান্ড অহনাপু তুমি দেখো দেখো রবিউল ইসলাম রানা ভাইয়ের তুমি তোমাকে চারটা বন্ধু ব্যাক করেছেন আর তুমিও ভাইয়াকে দেখো ব্যাক করে দাও যদি একটা করে থাকো আর বাকি করে দাও আর বাকিগুলো যদি করা থাকে তাহলে তো ভালোই বলছে তোমার বন্ধু কত হলো নাজমুলো ওয়ান কে একশো একশো পাঁচটা মনে হয় ওয়ান কে একশো পাঁচটা তারপর সূর্য বলছে আমাকে কিছু বন্ধু ধাও হ্যাঁ তোমার তো তোমাকে তো বললাম এই যে বাস্তব মিডিয়া বাইকে করে আসো তোমাকেও দিয়ে দিবে আহ রানা ভাই বসে মিতা পু আপনার চারটা যুক্ত হলো দেখেন আচ্ছা মিতাপু নাকি গীতা পু বুঝলাম না বাড়ি ভাইয়া কি তাপ বলছে বিডি আপু বিশ আহ আইডি বিশটা আইডি কি করে থেকে গো ওদের দুইটা মোবাইল থাকে সাবাস কি চেনা আপু বলছে তারপরে দেখি মানুষ পর আচ্ছা ভাইয়া বলছে মুক্তি আপু তোমাকে ব্যাক করে দিয়েছি চেক করো আচ্ছা মুক্তি আপু তোমাকে বা বিডিয়া বাইকে বন্ধ করেছিলাম ব্যাক করে দিয়েছে চেক করো সাব আপু বলছে গীতা দিদি তোমাকে বন্ধু করে আসলাম তুমি কালকে ব্যাগ দিবে কেমন ঠিক আছে মন আপু বলছে লাইক ডান আপু নিও কাম কেমন আছো আপু তুমি বিলকিস আপু বলছে লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো একটা তো লাইক কমে গিয়েছে সত্তরটা ছিল এখন সত্তরটা হয়ে গেছে কে যেন লাইক দিই মনে হচ্ছে সবাই একটু বন্ধু করো এবং থাকো মানে লাইভে যদি আয়সা সাথে সাথে আবার চলে যায় তখন আমার কোনো লাভ হয় না আরো ফাস্ত হয় লস হয় সবাই যারা লাইভে ঢুকবা প্লিজ প্রথমে কিছুক্ষণ সময় থাকো সূর্য ভাই বলছে বাস্তব মিডিয়া বন্ধু হবে তোমার কটা আইডি বাস্তব মিডিয়ার বিশটা আইডি গো একটু করে নাও তোমাকে ব্যাক দিবে গীতা বলছে সাতানব্বই সূর্য কাম আচ্ছা নাজমুল বলছে নীল আকাশের নিচে রাস্তা চলেছি একা এই ইউটিউবে দুনিয়া আমি একা সবাই বকা হাই হাই তুমিও সুন্দর সুন্দর কবিতা মিলাতে পারো ভালোই মুক্তা বলছে মিস্টার ভাই চেক করে বলে না মুক্ত তোমার যে বাস্তব মিডিয়া বাইকে বন্ধ করেছিলে তোমাকে এখন ব্যাগ দিয়ে দিয়েছে তুমি চেক করো আর সূর্যদাতা ভাই তুমি বাস্তব মিডিয়া বাইকে বন্ধ করো বিস্টা দিয়ে তোমাকে ব্যাগ দিবে কোনো সমস্যা নাই বিডি না বলছে মোম দিদি আসো মোম আচ্ছা মোনাপু তোমাকে ডাকছে দেখো গীতা বসে নাজমুল প্লিজ কি না বলো পেলে কিনা বলো নাজমুল পাইছো কিনা একটু বলো আপু বলছে মুনমুন আপু এসো আমি কালকে ব্যাগ দিবো দেখো এখানে বিলকি সাপো আছে বিলকি সাপুর সাথে যারা নেই প্লিজ একটু বন্ধু করে নাও তারপর দেখো এখানে রানা ভাইয়া আছে রানা ভাইয়ের সাথে করে নাও পলি রেসিপি পারি সাপো আছে আমার কমিউনিটিতে লেটার আছে সবাই একটু বন্ধু করে নাও তারপর সবাই আছে প্লিজ সবাই সবাইকে করে নাও সূর্য বলছে তোমার গীতা তোমার কটা আইডি আহন আপ কেছেন আপু আসছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আপু সূর্য বলছে কাম হ্যাঁ করে নাও নাজমুল বলছে জি গীতা আনটি পাইছি বিডি কিচেন আপু বলছে মুক্তি আপু ব্যাগ দাও গো প্লিজ ফুল ভিডিও দেখে মুক্তা বলছে ওকে আপু আসছি হ্যাঁ আপু তারপর বিডি সূর্য দাদা আসো হ্যাঁ যাও আর দেখো বিলকি সাপু আছে বিলকি সাপুর সাথে না থাকলে প্লিজ একটু বন্ধু করে নাও সবাই বিলকি সাপুর সাথে যারা নেই করে নাও আপু অসুস্থ এর জন্য আপু যেতে পারছে না তোমরা একটু করে নাও বিডি কে চেনাপু বসে আছেন তারপর গীতা আপু বসে সাবা ওকে লিখে রেখেছি কাল ব্যাগ দেব হ্যাঁ দেখো একটু করে নাও বিলকি সাপু আছেন ধন্যবাদ বিলকি সাপু একটু করে নাও সবাই বন্ধু করে নাও গীতা আছেন তিনটা আচ্ছা গীতা আছে আপু দেখো সাবাপু আপু সবাই আছে সবাইকে প্লিজ করে নাও আজকে প্লিজ একটু বন্ধু করে নাও ভাইয়ের চারটা আইডি চারটা আইডি থেকে বন্ধু করে নাও তোমাদেরকেও ব্যাগ দিয়ে দেবে ভাই ভাইয়া আমাকে কি করেছেন আপনি মানে আমি তো মনে হয় কয়েকটা দিয়ে মনে হয় আছি আর বাকি গুলা থেকে কি আমাকে বলছিলেন ওই সময় যে মিতা বলছিলেন আমি বুঝলাম না কথাটা বিলকি সাপু বলছে ও আপু কিছু বন্ধু দাও না হ্যাঁ সবাই একটু বন্ধু করে নাও বিলকি সাথে যারা বন্ধু নাই একটু করে নাও প্লিজ অবশ্যই আপু ব্যাক করে দিবেন নাজমুল বলছে মৌসুমি একা একা রূপসী হ্যাঁ একা একা চলেছে নুপুর পায়ে হেলে দুলে জেলে কাছে হাই আল্লাহ দেখতে কি সুন্দর মাশ আল্লাহ হাই হাই নাজ বলছি ভালো ভালো কথা জানে যাক ভালোই তোমার অনেক জ্ঞান গীতাপু বলছে রানা প্লিজ হেল্প মি হ্যাঁ রানা ভাই একে বন্ধু করো গীতাপু তুমি চারটা আইডি থেকে বন্ধু করো তোমাকে এখনই চারটা বন্ধু দেবে একটা বন্ধু কাটবে না মেন দিয়ে দিবে বুঝছো গীতাপু দেখো সূর্য ভাই বলছে নিউ কাম করে নাও আহনাফ কিচেন বলছে কেমন আছো আপু ভালো আছে আপু তুমি কেমন আছো ইজি বিডি বলছে সূর্য কাম হ্যাঁ করে নাও প্লিজ সবাই সবাইকে বন্ধু করে নাও বিন কে সাপু আছেন একটু বন্ধু করে নাও নাজমেন্ড বলছে ইজি কিচেন কাম হ্যাঁ একটু যাও বিডি আপু বলছে আহনাফ ভাই কাম আহনাফ কিচেন আপু তোমাকে ডাকছে বিন সাপু আছেন প্লিজ সবাই একটু বন্ধু করে নাও গীতা আপু বলছে আহনা প্লিজ হেল্প মি হ্যাঁ করে নাও একটু বন্ধু করে নাও সবাই সবাইকে সবাই কমেন্ট করো ভিডি কিচেন আপু বস নাজmul এসো এখন ব্যাক পাইবা হ্যাঁ নাজmul যাও এখনি ব্যাক করে দিবা আপু তোমাকে বন্ধ করে নাও সবাই একটু কমেন্ট করো বিলকি সাপু কেমন আছো গো আচ্ছা এজি আপু বলছে বিলকি সাপু কেমন আছো ভালো নাই অসুখ ভালো নাই হ্যাঁ বিলকি সাপু অসুস্থ ভালো নাই সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় বিলকি সাপু আজ এলবি করবানা না কীতে না বলছে ভাই আসো আচ্ছা আহাব ভাই ডাকছে তোমাকে আপু আনা ভাই না গো আপু বিলকি সাপু আজ এলবি না বিল কিসাপুর সাথে যারা নেই প্লিজ একটু বন্ধ করে নাও অবশ্যই ব্যাক করে দেবেন আপু নাজমুল তোমার সাথে আছে বিল কিসাপু দেখো নাজমুল গীতা বসে রানা প্লিজ হেল্প করো আমিও করে দেবো আজ আমার কমিউনিটির জন্য দরকার ভাইয়াকে করলে ভাইয়া ব্যাগ দেখো কি বলবো বিলকি সাপু আছেন বিলকি সাপ্পু এখানে কার সাথে নেই তোমার একটু বলো তোমরা যারা বিলকি সাপুর সাথে নাই প্লিজ একটু করে নাও বন্ধু So by comment girl. ইধারিয়া রানা তুমি আমাকে সাপোর্ট করলে আমার হয়ে যাবে রানা ভাইয়া আছেন কিনা এখানে আছে মনে হয় অন আছে রানা ভাই নাজমুল বলছে বিলকি সানটি আপনাকে ফুল ওয়াচ করে বন্ধ করেছি আচ্ছা বিলকি সাপোর্ট দেখো তোমাকে ফুল ওয়াচ করে বন্ধ করেছে নাজমুল চেক করে নাও ইজি বিডি বলছে নাজমুল আসো নাজমুল তোমাকে ডাকছে দেখো বন্ধু করে নাও না গীতা বলছে আমার আমি লাইফ ছেড়ে গেলে প্রবলেম হবে তুমি করে দাও আমি ব্যাগ দেব আচ্ছা করে নাও নাজমুল বলছে ইজি কিচেন ইজি কিচেন আমি তোমার ঘরে যাব না তুমি তো অলস কেন একটু কষ্ট করো নানা ভাই বলছে বিলকি সাপু দেখেন আপনার একটা বন্ধু অ্যাড হলো আচ্ছা বিলকি সাপু দেখো প্রিয় ভাই আছেন আবার একটি ব্লগ আপু আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লাইভ দিয়ে চলে আসলাম নোটি পে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো আপু অসংখ্য ধন্যবাদ দেখো এখানে কে বন্ধু নেই সবাইকে একটু বন্ধু করো দেখো আর তোমরা বন্ধু করে নাও আপুর সাথে যারা বন্ধু নেই প্রিয় শিবাইয়া আছেন তারপর মাহিস কুকিং আপু আসছে আপ কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ আপু অ্যাল আসার জন্য প্লিজ লাইক করে দিবা সবাই যারা নতুন আপু বলছে এম ভাই ও বিডি আপু বন্ধু অ্যাড হয়নি আচ্ছা মিস্টার ভাই এবং বিডি আপু দেখো বন্ধু নাকি অ্যাড হয়নি আপুর একটু চেক করো রানা ভাইয়া আমার আমার আপনাকে খুঁজে খুঁজে তারপর একটা অ্যাড করতে পারলাম বিলকি সাপু কারণ আপনি আমার অনেকগুলোর সাথে যুক্ত আছেন ও আচ্ছা গীতা আপু বসে ও এসকে কাম এসকে ভাইকে একটু করে নিতে হবে মা হিস কুকিং আপু বসে আসসালামু আলাইকুম ভারি ভাইয়া কেমন আছেন আমার একটি ভাই আপ আলহামদুলিল্লাহ ভালো আছি মাই আপু আছেন ধন্যবাদ আপু তারপর মুক্ত আপু বলছে আমি কিন্তু বন্ধু করে নিয়েছি হ্যাঁ তোমাদের বন্ধু করে নিয়েছে দেখো তোমরা একটু ভালো করে ব্যাক করো আপু তো পাইনি দেখো তারপর নাজমুল বলছে সব আমার ঘরে এসো শুধু আমারে দোয়া দোয়া কই নাও বি কনসিডার ভাই আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাল আসার জন্য দেখো বি কনসিডার ভাইয়ের সাথে যারা বন্ধু নেই অবশ্যই সবাই করে নিও ভাই প্লিজ একটু লাইক করে দিবেন গীতাপবসা আর অ্যাক্টিভিটি প্লিজ হেল্প মি নাজল বলছে বি কনসিডার আর অ্যাক্টিভিটি বলছে আপু কি বন্ধু করব বলেন সবাই ধোকা ফাঁস চালাকি করে বন্ধু নিয়ে কেটে চলে ছাই। হ্যাঁ আপু অনেকে তো এরকম করে দেখো এখানে সবাই ব্যাক করে দিবে সমস্যা নাই প্রিয়সী ভাই বলছে ওকে ওকে বন্ধু কে কে বন্ধু হবেন কে কে বন্ধু হবা বলো নাজমুল বলছে আমি হ্যাঁ নাজমুল হবে তারপর মাম্পি আপু বলছে আওয়ার এসো আচ্ছা আওয়ার আপু ডাকছে তোমাকে মাম্পি আপু দেখো বন্ধু হবা কি না বি কনসিডার বাই বলছে আসো আমার ঘরে হ্যাঁ যাও ভাইয়া ডাকছে সবাইকে তারপর মা পে আপু বলছে মাহি আসো মাহি আপু তোমাকে ডাকছে মা পে আপু দেখো মামনি আপু নাজমুল বলছে সঙ্গ চাঁদ প্রিয়সী আমি তোমায় ভালোবাসি বাবা তো সুন্দর মামনি আপু বলছে বি এসো প্লিজ। আচ্ছা বি ভাই আর এক বলছে বি কনসিডার বন্ধ বন্ধু হবেন হ্যাঁ দেখো করে নাও সবাইকে অপরকে বন্ধ করে নাও মাহি আপু আছেন ধন্যবাদ আপু মিতা বলছে মিতা কাউ কেউ কি আজ আমার কাছে এসেছে নাগমিতা মিতা দু একজন বলেছিল কেউ কি গিয়েছে নাকি এখনো মানে বলে নাই মনে হয় না গিয়েছে আর ভালোভাবে জোর দিয়ে বলিনি কারণ যেতে চাই তো মানে তোমার তো আজকে শরীর ভালো না এর জন্য আর বলি নাই আবার ব্যাগ দিতে হবে একটা না তিনটা করে ব্যাগ দিতে হয় তোমার দেখো পলি রেসিপি বাড়ি সাপু আছে আপুর সাথে যদি না থাকে সব করে নিয়ে অবশ্যই ব্যাগ দিয়ে দিবে মিতা আপু আজ করতে হবে না পরে করো অসুস্থ তুমি এখন তুমি শুধু রেস্ট করবা ভিডিও কিছু না আছেন প্রিয়সী ভাই বসে নাজবুল ভাইয়া ফ্রেন্ড হবেন আমার একটি ভাইটি অবশ্যই পাঁচজন আমাকে আগে করেছে আমি পরের দিন সবাইকে দিলাম তারপর সবাই উধাও ফারে পাড়ার হয়ে গেছে মনে বহুত কষ্ট পেলাম হ্যাঁ এগুলো ভালো না পু গীতা বসে আর কে আমি রানা আমি যাচ্ছি ভাই তোমার ঘরে যাও মিতাপু বসে গুড খুব ভালো করেছ হ্যাঁ মিতাপু জন্য তোমার তো মানে তোমাকে একটা করবে তোমার তিনটা করে ব্যাগ দিতে হবে তারপর ফুল আজ করে করে দাও জন্য তোমার তো কষ্ট হবে আমি জানি মিতাপু এর জন্য আমি আজকে বলি নাই সবাই মানে তোমাকে চাদর আলু বলে ডাক না আমি ভালোভাবে নাম বলি নাই যেন বললে তো যা বেশিوري যদি তিনটা বলতাম যে তিনটা বন্ধু দিব আরো বেশি দিব অবশ্যই যাইতো কিন্তু বলি নাই শুধু তোমার কষ্ট হবে আর জন্য মক্তব বসে ভি ভাই আসেন ভিডিও কে জানা পড়বে স্যার অ্যাক্টিভেট কাম নাজল বলছে আমার বন্ধু যখন ব্যাগ না দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাই মনে কষ্ট পাই আচ্ছা আপু বসে দরকার নাই হ্যাঁ মিথ্যা দরকার নাই এখন অসুস্থ ভালো যখন ছিল তখন সবাইকে হেল্প করছিলাম এখন তুমি অসুস্থ আগে তুমি রেস্ট করো তারপর তুমি ভালো হও তারপর সবাইকে বেশি করে দিবা সমস্যা নেই মাই আপু বলছে পলি আপু তোমার সাপোর্ট থাকলে আমাকে কিছু বন্ধু দিও আপু আচ্ছা আমার কাছে বেশি নেই গো আপু আমার শুধু তিনটা সাপোর্ট আইডি বুঝছো আমার এতগুলো সাপোর্ট নাই দিব নে সমস্যা নেই আপু বলছে মাহি দিদি এসো হ্যাঁ যাও মিস্টার ইউটিউব বাংলা বলছে রানা ভাইকে বন্ধু করে আসলাম আচ্ছা রানা ভাই দেখে নিন আপনাকে বন্ধু করে আসলো হ্যাঁ মিস্টার ইউটিউব বাংলা ভাই প্রসি ভাই বলছে নাজমুল ভাই আসেন প্লিজ হ্যাঁ করে নাও মাহি আপু বসে আছেন ধন্যবাদ মাহি আপু মিস্টার ভাই বসে মাহিজ ভাই আসো মামনি আপু বসে মাহি দিদি আসবে মুক্তা আপু আছেন নাজমুল বলছে পলি আনটি আমি সাবিনা আনটির ঘরে যাচ্ছি আচ্ছা আচ্ছা যাও যাও করে নাও তারপর মিস্টার ভাই বলছে রানা ভাই আর সব কইটা অ্যাড করেছি সাপোর্ট করে আসছি হ্যাঁ মামনি আপু দেখো তোমাকে বন্ধু করে আসছে মামনি আপু যারা এখন ব্যাক নেবে দিয়ে দেব হ্যাঁ করে নাও তারপর মাহি আপু বন্ধু করে কমেন্ট করো হ্যাঁ বন্ধু করে কমেন্ট করো ব্যাক দেবে বিলকি সাপু আছেন তারপর গীতা আপু রানা তোমার ফোর ডান করলাম আচ্ছা দেখো আবার একটি বাটি পলি আপু আমাকে শুধু একটা দিয়েছেন পারলে আরো দিবেন আচ্ছা ঠিক আছে আপু দিব কমিউনিটিতে লেটার রাখো তারপর এজিবি কিছু না বলছে আপু চলে যাচ্ছি গো ভালো থাইকো আচ্ছা আপু আবার আইসো আপু ভালো থাইকো তারপর প্রিয়শি ভাই বলছে বি কনসিডার কাম প্লিজ মাহি আপু দেখো বিলকি সাপুর সাথে বন্ধু না থাকলে একটু করে নাও মাহি আপু বিলকি সাপুর সাথে একটু করে নাও বন্ধু দেখো ও আপু একটু বন্ধু দাও না সব কেটে গেছে হ্যাঁ আমি তো বলতেছি আপু দেখো না সবাই বিলকিসাপুর সাথে বন্ধু করে নাও আপুর সাথে যারা বন্ধু নাই অবশ্যই তোমাদের ব্যাক করে দেবেন আপু অ্যামিস্টার ইউটিউব ভাই বসে মাহি আপু আসগো মাহি আপু তোমাকে ডাকছে দেখো অ্যামিস্টার ইউটিউব ভাইয়া একটু বন্ধু করে নাও বিলকি সাপু আছেন ধন্যবাদ আপু সবাই একটু বন্ধু করে নাও সবাই সবার সাথে আমার একটি বাটি আপু বলছে আচ্ছা মাই আপু বলছে এত বড় নাম পেতে সমস্যা না না ভালোভাবে লিখতে পারলে সমস্যা নেই বিল সাপু আছেন আবার একটি বাটি আপসে বিলকি সাপু ভালো আছেন মামনি আপু বলছে বিয়ে আমি যাচ্ছি তোমার ঘরে তুমি কি আমাকে মেন দিয়েছ একটু বলো হ্যাঁ বলো তারপর প্রিয়শি ভাই বলছে ইউটিউব বাংলা ভাই বোন কখন ব্যাগ দিবেন আচ্ছা ইউটিউব বাংলা ভাই বন্ধু করেছেন ভাই একটু কখন ব্যাগ দিবে বলো ছুর মাপ বসে মিস্টার ইউটিউব ভাইয়া ব্যাগ দিও এক ঘন্টা আগে বন্ধু করেছি হ্যাঁ দেখো একটু ইউটিউব বাংলা ভাই মামনিয়া পড়ছে বি আমার পাঁচটা শট দেখে দিও হ্যাঁ তারপর বিলকিসাপু বসে মাহি আপু আসবে এখন ব্যাগ দিবো ফুল আজ করে মাহি আপু প্লিজ একটু বিলকি সাপুকে বন্ধু করে নাও তোমাকে এক্ষুনি ব্যাগ দিয়ে দিবে মাহি আপু একটু করে নাও বিল তারপর আর একটি ভাইটি আপু বিলকিসাপু বিল এলবিতে আসেন না তারপর গীতা আপু বসে আজকে রান্নাঘর চার আইডি চারটা দিয়ে করে এলাম দেখে নাও গো আচ্ছা এসকে রান্না মানে ভারী ভাইয়া আপনাকে গীতা টুনির বাসা আপু চারটা থেকে চারটা বন্ধু দিয়ে আসছে আপনি একটু আপুকে চারটা বন্ধু দিয়ে দেন মাই আপু বসে আমাকে সবাই বন্ধু করে নাও আমি কমেন্ট দেখে ব্যাগ দিব হ্যাঁ আপু দিয়ে দেবে হ্যাঁ তুমি একটু এই যে দেখো এই পিলকি সাপুকে একটু করে নাও আপু তো অসুস্থ এর জন্য যেতে পারছে না ভারি ভাই বসে পলি আপু মানে আমাদের হুস্ট আপু দেখেন আপনার দুটি যুক্ত হলো কি না ও আচ্ছা ওই সময় যে মিতা বলতেছেন আমিও ভাবছিলাম যে মনে হয় আমাকে বলেছেন এর জন্য আবার জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে কি কি দিয়েছেন ভাই ঠিক আছে ভাই আমি দিয়ে দিব সমস্যা নাই চেক করতে হবে না আমি অ্যালবি থেকে বেরিয়ে আপনাকে দিয়ে দিব কমেন্ট করেন ভাইয়া আমি কমেন্ট ধরে দিয়ে দিব সমস্যা সঙ্গে আমি তো আছি মনে হয় কবি এবং কবিতা ওই ওই ওইটার প্রিমিয়ারে যায় তো আর আরেকটা তো আছে ভাই ভাইয়া ওইটা তো আছে এইটা তো মনে হয় আছে আচ্ছা ঠিক আছে যেগুলা যেগুলো থেকে করেছেন দিয়ে দিব। মুখ তা আপু বলছে ইউটিউব ভাই ব্যাগ দিয়েন হ্যাঁ ব্যাগ দিয়ে দিও আমার অ্যাক্টিভাইটি আপু বলছে গীতাপু আপনার সাপোর্ট চাইগো হ্যাঁ দিও সবাই মিলকে সাপো বলছে আপু অ্যাক্টিভাইটি আপুঠুক তার জন্য আমি অ্যালবিতে করতে পারতেছি না হ্যাঁ ঠান্ডা থাকলে কথা বলা যায় না আমি অনেক কষ্ট করে করি কারণ শুধু আছে জন্য আর কিছুদিন করলেই তো শেষ হবে বসে থাকতে ভালো লাগে না কবে যে শেষ করব আর মুক্তি হব তারপর আমার একটি ভাইটি আপসে দোয়া রইল বিলকি সাপু হ্যাঁ আপু দোয়া করো যেন সবাই ভালো হয়ে যায় সুরমা আপু বসে গীতা আপু ব্যাগ পাই হ্যাঁ দেখো গীতা আপু না গো বিডি আমি একটা আইডিতে রানা আর চারটা আইডিতে ডান করেছি আচ্ছা আচ্ছা ভারী ভাইয়া আপনাকে ডান করেছেন দেখেন গীতা টু নির্বাসা আপু চারটা দিয়েছেন আপনিও দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দিবে গীতা আপু বিলকিস আপু আছেন তারপর বিকন সিলেবাসে প্রিয় সে ফিশিং তোমাকে করেছি চেক করো ব্যাগ দাও হ্যাঁ দিয়ে দাও সুরমা আপু বলছে আওয়ার অ্যাক্টিভিটি বন্ধু হবে আমি করে নিব হ্যাঁ হ্যাঁ ডলিয়াপু বলছে পলিয়াপু আমি আপনার মিতার বোন ডলি হ্যাঁ ডলিয়াপু আমি বুঝছি তো মানে মিতা পয়সা বলছিল ওই সময় তো আপনি অন ছিলেন কিন্তু এখানে ছিলেন না আমি তো প্রথমে আপনাকে চিনতে পারি নাই তখন মিতা পয়সা বলছিল যে মিতা তোমার এখানে তো ডলিয়াপু আসার কথা আসছিল আমি কই হ্যাঁ আসছিল তো কো তোমাকে কালকে বন্ধু করেছে তুমি আপুকে ব্যাগ দিও আমি কই ঠিক আছে আপু দিয়ে দিব সমস্যা নাই কয় ডোলিয়াপু আমার বড় আপু পরে আমি বললাম ও আচ্ছা আমি তো জানি না আমি তাপু হ্যাঁ ডলিয়াপু আমি এখন চিনতে পারছি ডলিয়াপু আমি তোমাকে আজকে ব্যাগ দিব ডলিয়াপু রাত্রে গীতা বলছে আবার আজ আপনাকে বন্ধু করে কাল ব্যাগ দিব হ্যাঁ আবার আপু বলছে জি আপু আছেন প্রিয় শিবা আছেন ডি আপু বসে আমি আপনাকে বন্ধু করেছি ব্যাগ দিয়ে হ্যাঁ আপু হ্যাঁ আমিতা আপু বলেছি আর আমিও দেখেছি কিন্তু আমি তো আপনাকে চিনি না ভাবছিলাম মনে হয় ভিডিওতে কমেন্ট করেছে আর তো কোনো অ্যালবে থেকেও বন্ধু তন্ধু করি নাই আপনাকে তো আর আমি দেখি না এর জন্য ভাবলাম মনে হয় এমনিতেই করেছে তাই আমি কিন্তু আজকে আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছি বুঝছি আপু তো অমিতা পু একটু আগে বললো যে আপনি অমিতা পু বোন ঠিক আছে আপু আমি তো ব্যাগ দিবো সমস্যা নেই এলবি থেকে বেরিয়ে আগে আপনাকে ব্যাগ দিব বুঝছেন আপু দেখো ডলিস লাইফ আপুর সাথে যদি বন্ধু না থাকে প্লিজ তোমরা একটু বন্ধু করে নাও অবশ্যই অনেক সাপোর্ট পাইবা বিলকি সাপু একটু ডলি আপুর সাথে বন্ধু করে নাও মিতা আপুর বোন একটু করে নাও মামনি আপু বসে বি দেখে নাও তোমার ঘর থেকে ঘুরে এলাম আচ্ছা বি কনসিডার দেখে নাও বিলকি সাপ্পু আছেন আর একটি ভাইটি বলছে সুরমাপু কমেন্ট করে রাখেন ব্যাগ দিব আচ্ছা সুরমাপু তুমি একটু ডোলি লাইফ আপুকে একটু বন্ধু করে সুরমা সুরমাপু হ্যাঁ করে নাও সুরমাপু তারপর সবাই করে নাও ডলিস লাইফ আপুকে আর একটি ভাইটি বলছে সুরমাপু কমেন্ট করে রাখেন ব্যাগ দিব গীতা বলছে সুরমা এখনই ব্যাগ নিও না কেটে যাবে কালকে লিখে রাখছি কাল ব্যাগ দিব কনসিডার গীতাও তুমি তো দু একজনকে দিয়েছিলে তুমি সুরমাপুকেও দিয়ে দাও সমস্যা নেই সুরমাপু ফুল ফুল আজ করে কাটবে না বি কনসিডার ভাই বলছে প্রিয় ব্যাগ দিয়ে সুরমাপু ডলি আপু বন্ধ হবে বলো আমি করে নিব হ্যাঁ করে নাও করে নাও আপু করে নাও ডোলি আপু বলছে অন অ্যাপস মেসেজ নিজে মধ্যে হাত তুলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু মানে তোমাকে বন্ধ করে মেসেজ না করতাম আপু ও আচ্ছা তুমি মেসেজ করবা না এখানে ঠিক আছে আপু হাত তুলো সমস্যা নাই ভাই বলছেন হুম বি কনসিডার আসেন শিওর ব্যাগ দেব ঠিক আছে মাহি আপু বলছে বিলকে সাপু আপনাকে বন্ধু করে নিয়েছি ব্যাগ দিন বিলকে সাপু দেখো বন্ধু করেছে তোমাকে মাহি আপু চেক করো মামনি আপু বসে ডলি দিয়ে ডলি আপুকে একটু করে নাও তোমাকে ব্যাগ দিবে আপু ডোলি আপু বলছে সুরমা হাউস আপনি বন্ধু করেন নিন আমি ব্যাগ দেবো সবাইকে হ্যাঁ সবাই করে নাও ডলি আপু তোমার কমেন্ট করতে হবে না হাত তুললে হবে সমস্যা নেই দেখো সবাই একটু ডোলিস লাইফ আপুকে বন্ধু করে নাও অবশ্যই তোমাদের ব্যাগ করে দিবে বুঝছো প্লিজ একটু বন্ধু করে নাও সবাই মামনিয়া বসে বি পেয়েছেন পেয়েছ কি না বলো পেয়েসি বসে ডলি লাইফ কাম প্রেসি ভাই একটু ডলি আপুকে করে নাও প্রেসি ভাই করে নাও আপু ব্যাগ দিবে বুঝছো শুরমা বসে ডলিয়া আপু ঠিক আছে বোন আমি যাচ্ছি হ্যাঁ আপু করে নাও মুক্তাপুসে গীতা আপু আসবেন মুক্তাপু একটা ডলিস লাইফ আপুকে বন্ধু করে নাও আপু ব্যাগ দিয়ে দিবে আপু তারপর গীতা আপু বসে বিডি আপু এবার আসি যারা আমাকে বন্ধু করলো তাদের কাল ব্যাগ দিব লিখে রেখেছি ঠিক আছে আপু ভালো থাকে আবার এসো আল্লাহ হাফেজ তারপর ডলি আপু বসে যারা যারা লাইভ করেন আমার কমিউনিটিতে মেসেজ দেন আমি আমি সাথে থাকবো হ্যাঁ ইনশাল্লাহ দেখেছো আপু কত ভালো সবাই প্লিজ আপুকে বন্ধু করে নাও সবার পাশে থাকবে আপু রানা ভাইয়া বসে গীতা দিদি আপনার ভিডিও দেখছি আমি চার অ্যাড করে দিব আপনাকে একটু সময় দিন হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে ভাইয়া গীতা বসে আর রানাকে বলো আমাকে একটু সাপোর্ট করতে হ্যাঁ হ্যাঁ করবে তোমাকে বন্ধু দিচ্ছে ভাইয়া তারপর রানা ভাইয়া বসে যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন আর এখানে যে দেখেন আরও তিনটি আইডি যুক্ত আছে চারটা যুক্ত করেন আমি এখনই ব্যাক করেছি এক ঘরে যে চারটা বন্ধু করতে পারেন এবং সবগুলোই মেন আইডি হ্যাঁ সবাই হুম সবাই একটু করে নাও তারপর গীতা বসে ওকে রানা হ্যাঁ হ্যাঁ ডলি আপু বলছে না না আপু আমি বলছি অন আছি মেসেজ করব না হ্যাঁ আপু আমি বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি আপু ঠিক আছে আপু কমেন্ট করতে হবে না অন থাকলে হবে আর একটি বাড়িটা আপসে রানা ভাই দাওয়াত দিলাম গীতা আপু বসে সুরমা দিচ্ছি দিয়ে দাও বিলকে সাপু আছেন বিলকে তোমাকে মাহি আপু বন্ধু করেছেন চেক করো আর সবাই দেখো ডোলিস লাইফ আপুকে বন্ধু করে নাও তোমাদের ব্যাক করে দিবে এবং তোমাদের ভালো হবে বিলকি সাপু বলে বন্ধু করে নাও ডলি আপুকে প্রিয়শি ভাই বলছে আর তারপর মাহিয়া বসে বিলকিসাপু চেক করো প্রিয়শি ভাই বলছে আচ্ছা আমি ডলিয়াপুর ঘরে যাচ্ছি ঠিক আছে চলে যাও মা আপু বসে মাহি দিদি আসো এসকে যাচ্ছি আপু যাচ্ছে ঠিক আছে ডলিয়াপু আছেন বিলকিসাপু বলছে আপু তোমার ভিডিও চলতেছে আচ্ছা ঠিক আছে করে নাও বি সিডার ভাই বসে আপু মাহফিল শুনে কে আপ না ভাইয়া ওই যে আমাদের পাশের গ্রামে মাহফিল হচ্ছে বুঝছেন আমাদের পাশের গ্রামে হচ্ছে এখান থেকে একটু একটু আওয়াজ আসে আহ মাহি আপু বসে ওকে আপু বিকন সিডার ভাই মাহি আপু দেখো তোমরা এখানে লাইফ আপু আছে তোমাদের পাশে সব সময় থাকবে একটু বন্ধু করে নাও আপু অনেক হেল্প করবে সবাই একটু কমেন্ট করসমিন আপু বলছে ওকে আপু মাই আপু আপুমিন আপু আবার আসছে হ্যাঁ আপু সবাই একটু কমেন্ট করো জ্যাসমিন আপু ডোলির গড়ে কি যাবো হ্যাঁ জ্যাসমিন আপু একটু চলে যাও জাসমিন আপু একটু ডলিয়াপুর করে চলে যাও ব্যাক করে দিবে সমস্যা নাই বিলকিস আপু বলছে মাহি ডান চেক আচ্ছা মাহি আপু চেক করো তোমাকে ডান করেছেন বিসিডার ভাই বলিস লাইফ আপনাকে করে আসছি চেক করেন হ্যাঁ ডলিয়াপু দিয়ে দেবে সমস্যা নাই ইমোনাপুবস আপু পলিয়াপু চলে আসলাম হ্যাঁ পু সমস্যা হচ্ছিল বুছাপু গীতা শুরমা তোমার কমেন্ট পেলাম না গো একটু দেখো হ্যাঁ শুরমা আপু একটু দেখো তো কমেন্ট পাইনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করো কে কে আছো সবাই কমেন্ট করো সুরমাপু বলছে গীতা আপু তুমি তো আমার কমেন্টে লাভ চিহ্ন দিয়েছ আবার বললে কমেন্ট পেলে না হ্যাঁ গীতা আপু দেখো তুমি তো আপু কমেন্টে লাভ চিহ্ন দিয়ে ফেলেছ দেখো আপু ভালো করে চেক করো কমেন্ট না গেলে তো লাভ চিহ্ন যাবে না বি কনসিডার ভাই বলছে আপু আপনার বাসা কোথায় বলছিলেন মনে আবার একটু বলেন হ্যাঁ ভাইয়া আমার বাসা নিন্দি ভাইয়া বাংলাদেশে মাহিয়া আপু আছেন ধন্যবাদ মিতা আপু বসে আমি নাই মিতা কেন মিতা কি হয়েছে আপু মিতা কি হয়েছে তোমার আহ মিতা আপু সব সময় থাকে আমার সাথে তারপর ইমন আপু আছেন বিলকি সাপু আছেন ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করো বিলকি সাপু কেমন আছেন ইমন আপু জিজ্ঞাসা করতেছে বিলকি আপুকে দেখো আপু বসে পলি আপু প্লিজ তুমি কনসিডার ভাইকে একটু হেল্প করো সবাইকে বলো হ্যাঁ বলছি তপু সুরমাপু আপু সবাইকে বলতেছি যেন বি কনসিডার ভাইকে একটু বন্ধ করতে ভাইয়া কিন্তু খুবই ভালো বুঝছো সুরমা আপু তোমার এখান থেকে তো বন্ধ করেছিলাম সবাই একটু বন্ধ করে নিও বি কনসিডার ভাইকে মামানি আপু বসে আজকে দাদা এখন তিনটা করেছি কবিতা আগে বন্ধ করেছি ও আচ্ছা ঠিক আছে গীতা বসে শর্মা কোন ভিডিও প্লিজ একটু বলো আমার মাথা রাগ করছে না মাথা কাজ করছে না আজ বিকালে আমার পঁয়তাল্লিশটা কেটেছে তো ভাই ও আচ্ছা আপনার অনেকগুলো কেটেছে দেখো ইমোন আছেন সবাই একটু বন্ধু করে নাও তারপর সুলতানা আছেন আর প্লিজ সবাই সবাইকে একটু বন্ধু করে নাও বিকন সিডা ভাই লাইফ ব্যাগ দিও হ্যাঁ ভাইয়া দিয়ে দিবে সমস্যা নেই ডলি আপু চিন্তা করিও না ব্যাগ দিয়ে দিবে সবাইকে বি আমি দিয়েছি আচ্ছা বিকন সিটা ভাই আপনাকে ব্যাগ দিয়েছে মামনি আপু একটু চেক করে নিন ইমন আপু বসে পলি আপু নতুন বন্ধু পাঠিয়ে দাও আচ্ছা নতুন কে আছো প্লিজ একটু ইমন আপুর সাথে বন্ধু করে নাও না ইমন আপু কিন্তু প্যাক করে দিবে ফুল আজ করে সবাই একটু বন্ধু করে নাও মামনি আপু বসে দি এসো হ্যাঁ করে নাও সবাই খাদিজা ব্লগ আপু আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লাইক দিয়ে চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো আপু বি কনসিডার হয়ে গেছে সুরমা আপুকে ধন্যবাদ হ্যাঁ শর্মা আপু আসলে ভালো তারপর রানা ভাই বলছে গীতার টুনির ভাষা দেখেন আপনার চারটা যুক্ত হলো হ্যাঁ গীতা আপু চেক করো তোমাকে চারটা দিয়েছেন ইমন আপু বলছে ব্যাগ দিব হ্যাঁ ইমন আপু ব্যাগ করে দিবে সবাই একটু বন্ধু করে নাও খাদি চাপু আসছে আপুর সাথে যদি বন্ধু না থাকে সবাই প্লিজ একটু এড হয়ে নাও সুলতান আপু বলছে ও কঞ্চিডা রেশো আমার ঘরে ব্যাগ দিব হ্যাঁ করে নাও তারপর সুরমা আপু বলছে গীতা পু বাসন্তী পোলাও ওই ভিডিওতে কমেন্ট করেছি দুই ঘন্টা আগে করেছি তুমি লাভ চিহ্ন দিয়েছ আমার কমেন্টে আচ্ছা দেখো দেখো আপনারা চেক করো মামনি আপু বসে আজকে দাদা এখন তিনটা করেছি কবিতা অনেক আগেই করেছি আচ্ছা আচ্ছা রান্না বাড়ি ভাইয়া আপনাকে মামনি আপু তিনটা করেছে আর মানে কবিতাতে আগে করা আছে আপুর গীতা বসে সুরমা তোমার ভিডিও রানিং আচ্ছা সুরমা তোমার ভিডিও দেখতেছে গীতাু ঠিক আছে বোন হ্যাঁ সুরমাপু কিন্তু সবাইকে আগে আগে বন্ধু করে বুঝছো আপুরা এর জন্য সবাই ব্যাক করে দিও মামনি আপু বসে সুলতানাদি যাচ্ছি হ্যাঁ যাও করে নাও তারপর দেখো এখানে ডলিস লাইফ আপু আছে সবাই একটু বন্ধু করে নাও মামা সুলতান আপু বলছে মামনি আসো ব্যাগ দিব গো হ্যাঁ যাচ্ছে তোমার ঘরে তুমি ব্যাগ করে দিও আপু সবাই একটু কমেন্ট করো আপু আছেন ধন্যবাদ আপু দেখো আপুর সাথে আর যারা বন্ধু নাই সবাই একটু করে নিও উম সবাই সবাইকে বন্ধু করে নাও যারা যারা যাদের সাথে যুক্ত নাই আঞ্জুমান আপু আনাচ্ছেন ধন্যবাদ আঞ্জুমান আপু আঞ্জুমান আপু দেখো এখানে যে ডলিস লাইফ আপুর সাথে বন্ধু করেছিল করে নাও দুইটা দিয়ে ব্যাগ দিবে আমিও আজকে করব বুঝছো মানে আমাকে করেছে আমি ব্যাগ করব গীতা আপু বলছে আঞ্জুমান আপু বলছে ডলি ডান আচ্ছা ঠিক আছে জ্যাসমিন দিয়ে করেছো দুইটা দিয়ে করো দুইটা থেকে ডান দিবে সমস্যা নেই গীতা বলছে আপু গুড নাইট আজ লাঞ্চ কর লাঞ্চ করতে টাইম পাইনি গো এবার কিছু খাবো গো আচ্ছা ঠিক আছে আপু যাও কেউ তাড়াতাড়ি যাও আবার আইসো আপু গীতা আমাকে বন্ধু করেছিল নাকি আগে করা ছিল আগে তো মনে হয় না তুমি তো আমার এখানে আসো না শুরু আপু বলছে ডলি আপুকে আমি করেছি আপু ব্যাগ দিও বোন হ্যাঁ হ্যাঁ ডলি আপু দিয়ে দিবে সমস্যা নাই সুলতান আপু বলছে বি কনসিডার আসো ব্যাগ দিবো আচ্ছা বি কনসিডার ভাই আপনাকে ডাকছে সুলতান আপু আপনাকে ব্যাগ দিবে দেখেন একটু বন্ধু করে নেন আর সুলতান আপু তুমিও করতে পারো ভাইয়া কিন্তু খুবই ভালো বি কনসিডার ভাই বলছে সুলতানা ইউকে ব্লক ডান করে এসেছি চেক করো আচ্ছা বি সুলতানা আপু চেক করো তোমাকে বি কনসিডার ভাইয়া বন্ধু করেছেন সুলতান আপু বসে গীতা আপু আসো দিব গো জ্যাসমিন আপু বসে ডলি ডান আচ্ছা ডলি আপুকে ডান করেছে জ্যাসমিন আপু ঠিক আছে জ্যাসমিন আপু তারপর মামনি তোমাকে বন্ধু করে নিয়েছি ব্যাগ দাও মামনি আপু চেক করো তোমাকে বন্ধু করেছেন মাহি আপু পুকে ব্যাক করো গীতা বলছে তোমাকে বন্ধু করে তো আইডি বাট এবার ভিডিও চালু করবো লাইভ থেকে বেরিয়ে ফুল ওয়াচ করবো আচ্ছা ঠিক আছে করো ঠিক আছে সমস্যা নেই ফুল ওয়াচ করে দিও আমিও তোমাকে করব সবাই একটু কমেন্ট করো জাস মামনি আপু বলছে সুলতানা দি দেখে নাও বন্ধু করে এলাম দে ব্যাগ দাও আচ্ছা সুলতানা আপু দেখে নাও ব্যাগ দাও আপুকে জাসমিন আপু সে পলি আপু এখান থেকে ফয়সাল ভাইয়াকে বন্ধু করেছিলাম ব্যাগ দেয়নি ও আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাইয়া তো আজকে আসে নাই আমি বলবো সমস্যা নেই ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয় সব জায়গাতেই দেখা হয় সমস্যা নাই দিয়ে দিবে ভাইয়া দিয়ে দিবে কমিউনিটিতে আবার বলে আসো যে কমিউনিটিতে বললে সমস্যা নাই যে ব্যাগ দেন বন্ধু করেছি আমাকে ব্যাগ দিন এটা বললে কোনো প্রবলেম হবে না কিন্তু ভিডিওতে বললে সমস্যা হয় এজন্য কমিউনিটিতে গিয়ে আস আবার যে ব্যাগ দেন বন্ধু করেছিলাম এলবি থেকে বন্ধু করেছিলাম ভাইয়া ব্যাগ দিন তো দিয়ে দিবে মনে থাকে না তো অনেক সময় ওরা তো এখন ব্যস্ত থাকে অনেক জ্যাসমিন আপু আছে মাহি আপু আছে মাহি আপু বলছে মামনি তোমাকে বন্ধু করে নিলাম ব্যাগ দাও মামুনি আপু বলছে মাহি দি দেখছি হ্যাঁ দেখো দেখে ব্যাগ দিয়ে দাও আঞ্জুমান আপু আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করো কে আছো সবাই কমেন্ট করব মাহিদি তোমার কমেন্ট পাইনি পাঁচটা শট দেখে কমেন্ট করে দাও তোমাকে ব্যাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো কমেন্ট করে নাও জাসমিন আপু টুম্পা একটাতে ব্যাগ দিয়েছি অঞ্জ মানেতে দেয়নি টুম্পা একটাতে ব্যাগ দিয়েছে আঞ্জুমানে দেয়নি আচ্ছা টুম্পা আপু তুমি আঞ্জুমানে তো ব্যাগ দাও নি আপু দিয়ে দাও আপু তুমি কি আছো আঞ্জুমানে তুমি ব্যাগ দিয়ে দাও সুরমাপু বলছে মাহি আপু বন্ধু হবে বলো আমি করে নিব আচ্ছা মাহি আপু বলো বন্ধু করবে কি না সুরমাপুর সাথে সুরমা আপু এখন করে নেবে তারপর সাব আপু বলছে ডিনার সেরে আসলাম আপু ভালোই দেখো বন্ধু করে নাও আমি তো আর ডিনারও করব না বুঝছো এই সন্ধ্যা সমাজে এলবিতে বসি তারপর রাত হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না আর খাবো না ঘুমিয়ে যাবো আর সবার ভিডিও দেখতে হয় আমার সকালবেলা তোমরা কিন্তু কিছু মনে করো না আপুরা বুঝছো আগে তো ভিডিও রাত্রে দেখে তারপর শেষ করে ঘুমাতাম আর এখন এই যে এলবি করে আর কারোর এলবিতে একটু একটু সময় দিয়ে ঘুমিয়ে পড়তে হয় আর তারপর সকালবেলা সবার ভিডিও দেখতে হয় আমার এখন টাইম মতো কারোর ভিডিও দেখতে পারতিনা সাব আপু বলছে কেন আপু হ্যাঁ আপু এর জন্যই সুলতানা আপু বলছে ও বি কনসিডার চেক করেন বি কনসিডার ভাই চেক করেন তো বন্ধু করেছেন বিলকি সাপু আছেন বিলকি সাপু সাথে এখানে এখনো পর্যন্ত যারা বন্ধু নেই প্লিজ একটু বন্ধু করে নিও আপুর সাথে আপু আছেন আপুর সাথে যারা নেই শুরু আপু তো নিজেই করে নেই সবাইকে এজন্য বলছি সবাই ব্যাক করে দিবা সাবাপ বসে খাওয়া খাওয়া না খেলে যে শরীর খারাপ লাগবে হ্যাঁ লাগে তো আমাদের বাড়িতে আসলে আমি এরকমই ঠিক মতো খাই না কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ঠিক খাওয়া হয় একটার জন্য ভালো মানে শরীর ঠিক থাকে কিন্তু আমাদের বাড়িতে আসলে আমার একটা বদ অভ্যাস খাইতে মন চায় না সব বাপ সবাই সবাইকে একটু বন্ধ করে নাও রানা ভাই বলছে মো অ্যান্ড মেশিকা দেখেন আপনার চারটা যুক্ত হলো আপনি কয়টা যুক্ত করেছেন জানি না সমস্যা নেই আচ্ছা দেখে নাও মামনি আপু করেছিল মানে ওই মামনি দেখো সাপ আপু বসে এটাই বাবার বাড়ি সব দিক থেকে সার পাওয়া যায় হ্যাঁ ঠিক বলেছ না এটা ঠিকই বলেছ শ্বশুর বাড়িতে না খেলেও অনেক যন্ত্রণা হয় বারবার তারপর মাহিয়াপু বলছে মামনি চেক করো বিলকিস আপু আছেন সবাই ইমোন আপু আছেন প্লিজ বন্ধু করে নাও সবাই সবার সাথে রানা ভাই বলছে কেউ যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন এখানে যে দেখেন আরও তিনটি আইডি যুক্ত আছে চারটাকে যুক্ত করেন আমি এখনই কো ব্যাক করছি এক এক ঘরে যেই চারটা বন্ধু করতে পারবেন এবং সবগুলোই মেন আইডি হ্যাঁ সবাই একটু বন্ধু করে নাও দেখো রান্না ভাইয়ের সাথে চারটা আইডিয়া আছে এখানে একটাতে গেলে চারটা পাইবা বন্ধু করে নাও মুক্তা পু বসে ইউটিউব ভাই চেক করেন বলেন কিছু মৌসুমী বসে আপু আজ আজ আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আচ্ছা আপু ভালো থেকো আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আইসা আপু তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু মাহি আপু বলছে মামনি আছো হ্যাঁ মামনি আপু দেখো তোমাকে দেখছে মৌসুমি আপু বলছে আসসালামু আলাইকুম এভরিবডি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো থেকো আপু তারপর মৌসুমি আপু মিমন আপু বলছে মৌসুমি কাম মৌসুমি আপু যায় না তো মৌসুমি আপু এখন চলে যাচ্ছে একটু করে নিও ইমন আপু মৌসুমি আপু ব্যাগ দিয়ে দেই বিলকে আপু বসে মৌসুমি আপু কালকে করেছি ব্যাগ দেওনি কেন ও মৌসুমি আপু তোমাকে কালকে আমার এখান থেকে অনেকজনের বন্ধু করেছে মৌসুমি আপু তুমি যদি থাকো তা শুনতে থাকলে তুমি আপুদেরকে ব্যাক করে দিও আপু সুলতান আপু বলছে মামুনি চেক করেন আমি ডান করেছি মামুনি আপু চেক কর তোমাকে ডান করেছেন সুলতান আপু মাহি আপু বলছে মামুনি কি আছো মামুনি আপু আছেন রানা ভাই বসে মামনি দিদি আপনার ঘরে যাচ্ছি এখনি একটু পরে আপনার চারটা যুক্ত হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিবে ভাইয়া সবাইকে দিয়ে দিতেছে তোমরা করে নিই মনাপু রানা ভাইয়াকে বন্ধু করেছিল দেখো তো এসকে রাবিউল ইসলাম রানা ভাই মানে ভারী ভাইয়া বন্ধু করেছিল একটু করে নাও ভাইয়ের মানে এক চ্যানেলে গেলে চারটা আইডি আসবে তখন চারটা আইডি থেকে চারটা বন্ধু করে আসো তোমাকে এখন চারটা বন্ধু দিয়ে দিবে মেইন আইডি থেকে মা আপু বলছে মামুনি ব্যাগ মামনি বলছে আজকে দাদা ঠিক আছে বিলকি সাপু বলছে দুদিন হয়েছে এখনো ব্যাগ দাওনি মৌসুমি আচ্ছা মৌসুমি আপু ব্যাগ দিয়ে দিও বিলকি আপু আজকের কমিউনিটিতে একটু আগে তো না আপু তো এখন চলে গেছে একটু করে নিও একটু বলে দিও আবার যে মানে বন্ধু করেছিলাম আপু ব্যাগ দাওনি আপু ব্যাগ করে দিও এমন আপু বলছে রানা ভাই বন্ধু আচ্ছা আপু ও আচ্ছা রানা ভাইয়ের ওইখানে তো আরও তিনটা চ্যানেল আছে ওই চ্যানেল থেকে একটু তিনটাকে করে আসো তোমাকে দিবে সুলতান আপু বলছে মাহি আপু আমার ঘরে ব্যাগ দিব গো আচ্ছা আচ্ছা মাহি আপুকে ডাকছে সুলতান আপু বন্ধু কলে ব্যাগ দিবে মুক্ত আপু আসলে কি আসলে কি বলবো আপু নাজমুল ভাইয়ের মতো এখন কি আমরা নাকি দাও দাও ওই রকম বিচারই দাও সাথী ইসলাম ইউকে আপু আসছে আসসালামু আলাইকুম পলি আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম আপনাকেও কেমন আছেন আপু অসংখ্য ধন্যবাদ আসার জন্য তারপর আপু বলছে আসসালাম আলাইকুম এভরি ওয়ান আচ্ছা সবাইকে আপু সালাম দিয়েছে দেখো মাহিয়া সুলতান আপু আমাকে কমেন্ট করো তারপর সাথী ইসলাম আপু বলছে লাইক ডান ধন্যবাদ আপু মাই মাহি আপু আছেন সাথে আপু বলছে আপু লিঙ্ক দিয়েছেন হ্যাঁ সাথে আপু মানে পলি আপু তো আমার মিতা আপু মানে আপু সবসময় আমার লাইভ শেয়ার করে দেয় আর আমাকে তো অনেক ইয়ে করে আপু সাপোর্ট করে অনেক ধন্যবাদ আপু তোমরা তো আপুকে ভালোবাসে কোথায় জন্যই তো আপু লিঙ্ক দিয়েছে আর তোমরা চলে আসছো আমাকেও সাপোর্ট করতে ধন্যবাদ আপু হ্যাঁ আপু বসে আপু কালকে আপুরা আজ আসে নাই হ্যাঁ আসছে তো সবাই তো আসছিল কার যেন নাম বলছিল ওও আসছিল আমি বলছিলাম তো সাথে আপু বসে ওয়ালাইকুম আসসালাম পলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংকস আপু হ্যাঁ আপু মিতা সালাম নিও মিতা আপু বলেছে যারা আপু এল থেকে আসে যেন আমি সবাইকে সালাম দিয়ে দেই মিতা আপুর পক্ষ থেকে সব আপু বসে অনাচ্ছি ধন্যবাদ আপু মুখ আপু বসে ব্যাগ দেয় না যে হ্যাঁ হ্যাঁ বলে দাও সবাই ব্যাক করে দিবে দেখো সাথী ইসলাম ইউকে আপু আসছে আপু সাথে যারা বন্ধু নাই সবাইকে একটু প্লিজ বন্ধু করে নিও অবশ্যই ব্যাক করে দিবেন আর আপু আমি আপকে আজকে রাত্রে বন্ধু করে নিব মামনি আপু তুমি কি চলেছো চলে গেছে আচ্ছা আপু বলছে মামনি আপুকে বিকন কনসিডার ভাই বলছে নেট প্রবলেম ছিল এতক্ষণ আমার এর জন্যই তো বলতেছি ভাইয়া কোথায় গেল সাথে আপু বলছে ইনশাল্লাহ বলি আপু আপনাকে বন্ধু করে নিব হ্যাঁ আপু আমিও আজকে আপনাকে বন্ধু করে নিব ইনশাআল্লাহ আপু দেখো তোমরা দেখো সাথে ইসলাম ইউকে আপুর সাথে যারা বন্ধু নেই সবাই প্লিজ একটু বন্ধু করে নাও বিলকিস আপু বলছে আপু হাফিজ ভাই মৌসুমি ব্লগ ব্যাগ দেয়নি আমাকে দুদিন হয়ে গেছে ও আচ্ছা হাফিজ ভাই দেয়নি হাফিজ ভাই তো আজকে আসে নাই মনে হয় হাফিজ ভাই অনেক ব্যস্ত আছে ঠিক আছে বলবো সমস্যা নাই বিলকি সাপু টেনশন করিও না কালকেও আসবে মাহি আপু আছেন ধন্যবাদ তারপর সাথে আপু বসে মাহি আপু কেমন আছেন আচ্ছা মাহি আপু সাথে বন্ধু আছেন তারপর হ্যাঁ আপু বলছে ইসলাম ইউকে আপু আমার ঘরে আসো তোমরা একটু চলে আপু আজ প্রথম আসছে একটু বন্ধু করে নাও সবাই অবশ্যই তো আসবে আপু সব আপু বসে ঠিক বলেছে আপু কেউ তো ব্যাগ দেয় না হ্যাঁ এর জন্যই তো সবাই যে ব্যাগ দেয় না কেন এটাই বুঝি না রানা ভাই বসে মামনি দিদি আমি এর আগে আপনাকে চারটা যুক্ত করেছিলাম দেখলাম আজও দুইটি অ্যাড করে দিলাম ও আচ্ছা আচ্ছা করে দেন সাথে আপু বসে সরি এভরি আমি লাইভ কেটে অব লাইভ থাকা অবস্থায় বন্ধু করি না ও আচ্ছা আপু করে না লাইভে থাকা অবস্থায় তোমরা যদি চাও একটু বন্ধ করে নাও তোমাদেরকে আপু লাইভ থেকে বেরিয়ে ব্যাক করে দিবে দেখো সবাই একটু বন্ধ করে নিও তারপর সাথে ইসলামীকে আপু বসে আসসালামু আলাইকুম এসকেরানা ভাই তারপর বিলকিস বসে সবাইকে করতে ইচ্ছা করে না কেউ ব্যাগ দেয় না জন ব্যাগ দেয়নি আমাকে আয় হাই বিলকিস কালকে যে বলছিল যে দুজনকে করেছিলাম সবার কমিউনিটিতে গিয়ে আবার বলে আসো যে ব্যাগ দাও নি কেন ব্যাগ দেন কি কী করবো এখন তো বলতে হবে তাই না একটু আগে বলতাম মৌসুমী আপুকে বলতে পারতাম মৌসুমী আপু চলে গেল বিদায় নিয়ে আর দেখে নাই মনে হয় সাপু বসে ফলে আপু বলতে ইচ্ছা করে না লজ্জা লাগে হ্যাঁ আপু ঠিক বলেছ সমস্যা নাই আপু আমার আমি বলে দিব আমার এখানের থেকে তো করেছো তাই না আমার নিজের কাছেই তো খারাপ লাগবে ঠিক আছে বিলকি সাপু তোমার বলতে হবে না আমি বলে দিব কালকে আবার আসবে আপুরা হাফিজ ভাইয়ার সাথে তো দেখা হবেই কারো না কারো লাগবে বলে দিব সাথে আপু বলছে সো স্যাড বিলকি সাপু হ্যাঁ খারাপ লাগে ব্যাগ না দিলে আর ভাইয়ারা আপুরা তো ব্যস্ত থাকে আর যেন মনে হয় দেখে না অনেক সময় দেখা হয় না আবার বললে সাথে সাথে দিয়ে দেয় ব্যাগ সাথে আপু বসে বিলকি সাপু হয়তো ওরা ভুলে গেছেন তাই মনে করে দিয়ে ভালো হ্যাঁ আমিও এটাই বললাম যে ওরা তো অনেক ব্যস্ত থাকে হয়তো ভুলে গেছে বললে আবার দিয়ে দেয় এটা আমিও জানি যদি ওদের কাছে বলে যে ব্যাগটা নি তখন দিয়ে দেয় বিলকে বলছে সাথে আপু আমি তোমাকে করে নিব হ্যাঁ করে নাও বিলকে করে নাও সাথে আপু দিয়ে দেবে বিকংি ডাই ভাই বলছে আসো আমার ঘরে কেউ হ্যাঁ করে নাও সবাই করে নাও সা আমরা তো লিখে রাখি অন্যরা তো ভু কেন ভুলে যায় বুঝতে পারছি না আপু ওরা তো আমাদের বড় ভাই এবং আপুরা না ওদের কমিউনিটিতে দিয়ে আসলে ওরা দেখে দিয়ে দেয় অনেক সময় অনেক ব্যস্ত থাকে আর যেন দেখে না আবার যদি সামনে পড়লে যে বলে যে ব্যাগ দেয়নি তখন সাথে সাথে দিয়ে দেয় সাথে আপু বলছে থ্যাংকস ফিল কি আপু ইনশাল্লাহ ব্যাগ দেবো হ্যাঁ হ্যাঁ আপু ব্যাগ দিয়ে দেবে সবাই একটু কমেন্ট করো করোকে আপু কেউ আমাকে করলে আমার ঘুম হারাম হয়ে যায় কখন ওনাদের ব্যাগ দিব চিন্তায় থাকি সব সময় হ্যাঁ আপু ঠিক বলেছো আমার এরকমই অবস্থা কারণ ভালো লাগে না আমি জানো আমি দুই ঘন্টা অনেক সময় অনেকে বলে যে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতাম কিন্তু আমি দুই ঘন্টা আগেই দিয়ে দেই তারপর আবার দুই ঘন্টা পরে আবার আসা বলে ব্যাগ করে তখন আরও বেশি খারাপ লাগে আমার তো তারা থাকে কোন সময় যে ব্যাগ দিয়ে আমি শান্তি পাব আমি একটু আজার হব যেন আমার মাথার উপর বোঝা থাকে তারপর মাইয়া বসে সুলতান আপু আমি তোমাকে বন্ধু করে নিয়েছি চেক করো হ্যাঁ দেখো মা মনি আপু বসে মাহিদি দেখে না ফুল ওয়াচ করে ব্যাগ দিলাম আচ্ছা দেখো সাথী আপু বসে পলি আপু এলবি কত সময় থাকবে আপু আমি একটু পর মানে আর একটু থাকবো আরও কিছুক্ষণ থাকবো সমস্যা নেই আধা ঘন্টা অথবা এরকমই কারণ আমি সন্ধ্যা ছয়টা থেকে তো করি আর ইদানিং একটু বেশি লং টাইমই করতেছি কারণ আমার প্রায় মানে ওয়াশ টাইমটা হয়ে যাবে আর কিছু দিন করলে এর জন্য একটু করতেছি আর না হয় আগে শুধু দুই ঘন্টা তিন ঘন্টা করতাম এখন চার পাঁচ ঘন্টা করি ছয়টা থেকে শুরু করেছি আর বেশিক্ষণ থাকবো না তিরিশ চল্লিশ মিনিটের মতো থাকবো সাথে আপু বলছে রাইট বলি আপু হ্যাঁ আপু সত্যি খারাপ লাগে কখন যে ব্যাগ দিয়ে মানে মাথার বোঝা শেষ করব চা বাপু বলছে সাথে আপু আমিও তোমাকে বন্ধু করে নিব তুমি সময় করে ব্যাগ দিবে কেমন আপু হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে করে নাও সবাই সাথে আপুকে বন্ধু করে নাও অবশ্যই ব্যাগ করে দিবে আপু মাই আপু বলছে আছেন মামনি আপু বসে সাথী এসো সাথী আপুকে একটু করে নাও আপু লাইভে থাকা অবস্থায় বন্ধু করে নাও করলে তোমাদের ব্যাক করে দিবে সাথে আপু বসে অনেক ধন্যবাদ সাবা আপু ইনশাল্লাহ ব্যাক দেব হ্যাঁ ব্যাক করে দিবে সবাই করে নাও তারপর ভারি ভাইয়া অন আছেন দেখো এসকে রানা এজকে রাবিউল ইসলাম রানা ভাইয়া আছেন সবাই আর যারা এখনো পর্যন্ত ভাইয়ের সাথে যুক্ত হওনি করে নাও প্লিজ অবশ্যই ভাইয়া তোমাদেরকে ব্যাক করে দিচ্ছে তোমরা তো দেখতেছোই সবাইকে দিয়ে দিয়েছে মাহিয়াপু বসে সুলতান আপু আছো তারপর মিতা আপু বলছে সাথে আপু ধন্যবাদ হ্যাঁ লাভ দিয়েছে হ্যাঁ মিতা আপু সাথে আপু খুব ভালো মানুষ আমাদের সাথে কথা বলতেছে আমি তোমার সালাম দিয়েছি আপুকে সাথে আপু বসে আসসালামু আলাইকুম পলি আপু তারপর লাভ দিয়েছেন তারপর সাথে আপু বসে ও আপু কেমন আছেন গো বিলকিস আপু বসে পলি আপু আমি কমেন্ট করলে ওর ঘরে গিয়ে আমি আবার বলতে আমার অনেক খারাপ লাগে আমি বলি না কাউকে এরকম হ্যাঁ এরকম আসলে বলতে ভালো লাগে না মামনি আপু বসে মাহিদি পেয়েছ কি না বলো মাই আপু বলো পেয়েছ কি না পেয়েছে মাই আপু পেয়েছে দেখো সাবাপু বসে চাঁদের আপু ধন্যবাদ তোমাকে তুমি আজকে আমার ভিডিওটা দেখেছো তাই হ্যাঁ গো হ্যাঁ দেখে আপু সবার আপু দেখোসো জানো আপু অনেক অসুস্থ তারপরও সবাইকে সাপোর্ট করা বন্ধ করে না আর সবাইকে কত সবার ভিডিও দেখতেছে তারপর সবাইকে সাপোর্টও করতেছে সবাই দোয়া করো যেন আপু এবং আপুর পরিবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাহিয়াপু বলছে সুলতান আপু কে আছো আচ্ছা সুলতান আপু কে আছো একটু কমেন্ট করো দেখো এখানে এসকে রবিউল ইসলাম রানা মানে ভারি ভাই আছেন সবাই বন্ধু করে নাও তারপর মাহিয়াপু বিলকিস আপু সাথিয়াপু চাঁদের আলো মিতাপু আছেন সাথে আপু বসে পলি আপু সরি আমি ঘুম ঘুমে আসলাম তাই আপনার টেক্সট দেখতে দেরি হলো হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আপু আপু দিয়ে তো সবাই আসে তারপর আপু রেস্ট করেন হ্যাঁ এটাই তো তাপুকে তো বলি যে রেস্ট করার জন্য বিলকি সাপো বসে আপু ডান করেছি ফুল ভিডিও দেখে চেক করে চেক করিও হ্যাঁ সাথী আপু আপনি একটু চেক করে নেন আপনাকে বিলকি সাপো বন্ধ করে নিয়েছেন মামুনি আপু বলছে এসকে দাদা দুটো পেয়েছি হ্যাঁ মামুনি আপু তোমার মানে তোমাকে দা ই বাড়ি ভাইয়া মানে এসকে ভাইয়া তোমাকে চারটা থেকে আগে থেকে করা ছিল ভাইয়া বলেছে উপরে আর তোমাকে তারপরও দুটো দিয়ে দিয়েছে মনে হয় অন্য ডিভাইস থেকে বুঝেছ তোমার মানে তোমাকে নাকি সবগুলা থেকে করা আছে চারটা থেকে সত্যি করা আছে আর না হয় ভাইয়া তো সবাইকে চারটা করে দিচ্ছে তোমাকে তো দিত এখন তো তোমার ভাইয়ের সাথে করা আছে তারপরও ভাইয়া দুটা দিয়ে দিয়েছে সাথে আপু বলছে বিলকিস আপু ইনশাল্লাহ রাতে ব্যাগ দিব আপু হ্যাঁ আপু দিও ফ্রি টাইমে দিও সমস্যা নাই বি কনসিডার ভাই বলছে বিলকিস ফুড আর্ট করে আসছি ভিডিও দেখে হ্যাঁ চেক করেন বিলকিস আপু চেক করো তোমাকে বি কনসিডার ভাই বন্ধু করেছেন তারপর এসকে রবিউল ইসলাম রানা ভাইয়া আছেন প্লিজ সবাই একটু বন্ধু কহ ভাইয়াকে অবশ্যই তোমাদেরকে ফুল ওয়াচ করে ভাইয়া চারটা থেকে ব্যাগ দিয়ে দিচ্ছে তোমরাও চারটা থেকে করে নাও যারা এখনও নেই ভাইয়ের সাথে বি কনসিডার ভাই আপনি করেছিলেন এসকে রবিউল ইসলাম রানা ভাইকে চারটা ভাইয়ের আইডি আহ সাবি কন্যা হারাপু আসছে লাইক ডান আপু হ্যাঁ আপু কেমন আছে তুমি অসংখ্য ধন্যবাদ আপু অলবিতা আসার জন্য সাবিক উন্নয়ু বলছে কেমন আছো আপু ভালো আছে আপু তুমি কেমন আছো অনেক ধন্যবাদ আপু এলবিতে আসার জন্য তারপর সাথে আপু বসে শেয়ারের ডান আপু লাভ দিয়েছে ধন্যবাদ আপু তারপর সাবিক আর আপু বসে আপু কি আর বলবো ভালো নাই গো হ্যাঁ আপু শরীর ভালো হয় এখনো তোমার তারপর রানা ভাইয়া বলছে মামুনি দিদি এর আগেও আপনাকে অ্যাড করেছিলাম মনে হয় বিলকিসাপুর এলবি হতে তবে সমস্যা নেই আপনাকে আরও অ্যাড করে দেবো যতটা পারি হ্যাঁ আমি বলেছি ভাইয়া যে আপনি আগে থেকে আপুর মানে অ্যাড আছেন তারপরও আপনি দিয়ে দিয়েছেন আরও দিবে সমস্যা নেই আর আরাপা বলছে আপু সাবধানে থেকো হ্যাঁ আপু সবাই সাবধানে থেকো সত্যি এখন অনেক অসুস্থ হচ্ছে সবাই ইমন আপু বলছে আপু রানা ভাইয়াকে বন্ধু করেছি আচ্ছা রানা ভাইয়া আপনাকে ইমোন আপু বন্ধু করেছেন আপনি একটু চেক করবেন ভাইয়া তারপর বিলকি সাপু বলছে সাথে আপু কোনো সমস্যা নেই টেনশন করিও না তোমার যখন ভালো লাগে তুমি তখন ব্যাগ দিও আপু হ্যাঁ আপু যখন ভালো লাগবে তখন দিও সমস্যা নেই রানা ভাইয়া বলছে নাহার আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তারপর বিলকিসাপ সাবিকুন্নাহর আপু বলছে কি আপু কেমন আছো সুলতান আপু বলছে মাহি পাইসোনি আচ্ছা মাহি পাইস আপু মাহি আপু দেখো মামনি আপু বলছে এসকে দাদা ঠিক আছে তারপর ইমন আপু বলছে রানা ভাইয়া চেক করেন আচ্ছা রানা ভাইয়া চেক করেন ইভেন কি সাপু বলছে বি কনসিডার ভাইয়া একটা বড় ভিডিও দেখো প্লিজ তুমি এর ভিডিও দেখে করলে দুই মিনিটের ভিডিও দেখে করলে হবে না এ ভাই একটু বড়ো ভিডিও দেখো সাথে আপু বসে হোস্ট আপলি আপু সরি আমি এখন বিদায় নিবো অন্য এলবি ইনশাল্লাহ ফুল টাইম থাকার চেষ্টা করব আপু মনি আচ্ছা আপু সমস্যা নেই আপু ঠিক আছে আপু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার আমাকে অনেক সময় দিয়েছ আপু আবার আইসি আপু ঠিক আছে আপু আল্লাহ হাফেজ থ্যাংকস ডেয়ার বিলকিস আপু আচ্ছা আপু ভালো থেকো আপু আসসালামু আলাইকুম সাবিকার আপু আছেন ধন্যবাদ সাবিকনার আপুর সাথে যারা বন্ধু নেই সবাই করে নিও ধন্যবাদ সাবিক সবাই কমেন্ট করো সুলতান আপু আছেন সবাই সবার সাথে বন্ধু করে নাও সাবিকার আপু আছেন তারপর সাথে আপু বলছে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আপু আল্লাহ হাফেজ ভালো থাইকো আপু তারপর ইমন আপু আছেন গোলাপ দিয়েছে ধন্যবাদ ইমন আপু ইমন আপুর সাথে যারা নেই প্লিজ একটু বন্ধু করে নাও সবাই সাবিকুন আপু আছেন সুলতান আপু আছেন তারপর লাকিরুকাজ আপু আসছে আপু কেমন আছো তুমি লাগে আপু অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য ইমোন আপু বাজে পলে আপু লাইফ চলছে হ্যাঁ আপু তুমি যে ফোন দিছিলে আমি বুঝতে পারছিলাম যে মনে হয় চালু করছে অনেক ধন্যবাদ ইমোন আপু সবাই বন্ধ করে নাও লাকি আপু লাইক ডান দিয়েছে হ্যাঁ আপু পেয়েছি অসংখ্য ধন্যবাদ লাকি আপুর সাথে যারা বন্ধু নেই প্লিজ সবাই বন্ধু করে নিও সাবিকুন না আর আপু বলছে আপু কারও এলবিতে টাইম দিতে পারি না প্লিজ মাইন্ড করিও না 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 আপু সমস্যা নাই জানি আমি তুমি অসুস্থ সমস্যা নেই আপু আগে সুস্থ হও তারপর সবাইকে সময় দিও লাকি আপু বসে ভালো আছে আপু হ্যাঁ আপু ভালো থাকলে ভালো কারণ এখন যে ওয়েদার কেউই ভালো নেই সাবিক আর আপু বলছে আপু কিছু বন্ধু দাও হ্যাঁ সবাই একটু আপুর সাথে বন্ধু করে নাও আপুর সাথে যারা বন্ধু নাই সবাই একটু করে নাও প্লিজ যারা যারা আপুর সাথে বন্ধু নাই এখনো সবাই একটু করে নাও তারপর আপু আছেন আপুর সাথে যারা নেই সবাই করে নিও তারপর লাকি আপু আসছেন বিলকিস আপু আছেন তারপর সাথে আপু আছে ইমন আপু বলছে লাইভ শেষে করে একটু কথা আছে ঠিক আছে আপু সমস্যা নেই বললো ঠিক আছে ইমন আপু সমস্যা নেই বলবো বিলকিস আপু বি কনসি বি কনসিডার ডান আচ্ছা বি কনসিডার ভাইয়া ডান করেছেন একটু চেক করো ভাই তারপর এখানে সাথে আপুর সাথে নাই আমি আচ্ছা সাথে আপু তো এখন বিদায় নিয়েছে সাথে আপু বিল আপু তারপর এখানে সবাই সাথে আপুকে করেছে কারণ সাথে আপু এলবি থাকা অবস্থায় বন্ধু করে না লাকে আপু তুমি যদি একটু পারো আপুকে করে আসো রাত্রে ব্যাগ করে দিবে আপু বুঝছো বিল কিসাপুও বন্ধু করেছে এখন সাবিক না আর আপু বলছে কে বন্ধু করতে হবে বলো কাকে বন্ধু করতে হবে বলো আচ্ছা দেখো না আর আপু বলতেছে সবাই একটু আর আপুর সাথে বন্ধু করে নাও আপুর সাথে যারা বন্ধু নাই প্লিজ একটু করে নিও বলো আপুর সাথে কার বন্ধু হবা কে বন্ধু হবা তারপর রানা ভাই বলছে ইমন ডেলি লাইফ আপু আপনার ভিডিও চলছে আপনাকে চারটা অ্যাড করে দিচ্ছি একটু সময় দেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া সমস্যা নাই আপনি ধীরে সিস্তি দেন কারণ সবাইকে কত সবাইকে বন্ধু করতেছেন বিকন কনসিডার ভাইয়া আছেন ধন্যবাদ ভাই তারপর রানা ভাইয়া যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন এখানে যে দেখেন আরও আরও তিনটি আইডি যুক্ত আছে চারটা চারটাকে যুক্ত করেন আমি ওইখানে ব্যাক করছি এক ঘরে যে চারটা যুক্ত করেছে করতে পারবেন এবং সবগুলোই মেন আইডি হ্যাঁ করে নাও সবাই ভাইয়াকে যখন এই চ্যানেলে গেলে আরো তিনটা চ্যানেল পাবে ওই তিনটা চ্যানেল সহ মানে এই চ্যানেল সহ তিনটা চ্যানেলে বন্ধু করে নাও মোট চারটা তোমাদেরকে ভাইয়া চারটা বন্ধু দিয়ে দেবে মেন আইডি থেকে বুঝেছ সবাই তারপর ইমন আপু বলছে আপলি আপু তোমার কণ্ঠ শুনে ইমন মুগ্ধ না না আমার তো এখন ঠান্ডা এখন তো কণ্ঠ একদমই ভালো নেই দু একদিন যাবৎ তো জানোই আমার গলাও ভেঙে গিয়েছে তারপর আবার অ্যালবিতে তো কথা বলি দেখো না সমস্যা থ্যাংক ইউ আপু তারপর লাকি আপু বলছে রানা ভাই আমি যাবো আপনার ঘরে হ্যাঁ হ্যাঁ লাকি আপু যাও করে নাও চারটা দিবে ভাই এখনই এখনই দিয়ে দেয় ফুলওয়াচ করে সুলতান আপু বলছে এসকে সাবি কু আসো ব্যাগ দিও না না ভাইয়াকে একটু করতে হবে ভাইয়া ব্যাগ দিয়ে দে সবাইকে তারপর নাফিয়াস আপু আছেন ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ দেখো নাফিয়াস গ্যালারি আপুর সাথে যারা বন্ধু নাই সবাই প্লিজ একটু বন্ধু করে নিও রানা ভাই বসে নাহার আপু একটু সময় দেন আপনাকে আমি আপাতত চারটা যুক্ত করে দিতে পারি কিনা চেষ্টা করছি কারণ আপনি তো আগে থেকে আমার অনেকগুলোর সাথে যুক্ত তাই দেখি কয়েকটা যুক্ত করতে পারি আচ্ছা ঠিক আছে ভাই করবেন সাব আপু বলছে সাথী আপু ডান আচ্ছা সাথী আপুকে ডান করেছ সমস্যা নেই আপু দিয়ে দিবে সাবিকন্যা আর আপু বলছে আছেন ধন্যবাদ আপু বি কনসিডার ভাই বলছে আমার আমারকে আসবে বলো আচ্ছা বিকন সিটার ভাইয়ের সাথে বন্ধু করবা প্লিজ একটু বন্ধু করে নাও সাবিকার আপু বলছে থ্যাংক ইউ ভারি ভারি ভাইয়া মিমন আপু বলছে বলে আপু হাট খুলে দিয়েছি ঠিক আছে আপু ভালো করেছো হাট খুলে দিয়েছ এটাই ভালো হয়েছে তারপর বন্ধু হাইট করা থাকলে অনেকে বন্ধু দিতে চায় না বুঝছো ভাইরা। রানা ভাইয়া বসে নাহারাপু আমি ভারি ভাই কবি এবং কবিতা হ্যাঁ হ্যাঁ ভারি ভাইয়ের সব লোকও তো একই রকম ভারি ভাইয়াকে যেখানে জেআইটিতে দেখা যায় ওখানে চেনা যায় ইমোনাপু বসে আছেন ধন্যবাদ ইমোনাপু থাকো থাকো সবাই একটু কমেন্ট করো কে কে আছো সবাই কমেন্ট করো সবাই সবাইকে বন্ধু করে নাও সাবি আর আপু বলছে হুম ভারী ভাইয়া হ্যাঁ আর তারপর নাফিয়াজ আপু বলছে বন্ধু করলে কাল ব্যাগ দিব আচ্ছা দেখো নাফিয়াজ গ্যালারি আপুর সাথে যারা বন্ধু নেই সবাই একটু বন্ধু করে নাও আপু ব্যাগ করে দিবে কালকে সাবা আপু অনাছেন অসংখ্য ধন্যবাদ সাবা আপু তারপর বলছে আমি লাস্ট কবিতা ও শুনেছি ও আচ্ছা কে কে আছো সবাই কমেন্ট করো সুলতানা পো আছেন তারপর সবাই আছেন সবাই একটু কমেন্ট করো বাড়ি ব্যবসা আর আপু আপনারা যেগুলোকে যুক্ত করেছেন ওগুলো আট দশ দিনের মধ্যেই দেখবেন আবার যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তখন আপনারাও এগুলো ব্যাক করবেন হ্যাঁ হ্যাঁ সাবিক আপু বলছে ভারী ভাইয়া অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন কমেন্টে বললে তো বিশ্বাস করবেন না তাই পলি আপু এলবিতে বললাম হ্যাঁ সত্যি ভাইয়া আসলে খুব অনেক কিছু পারে ভাইয়া তারপর ইমন আছেন ধন্যবাদ আপু সবাই কমেন্ট করো আর সবাইকে বন্ধু করে নাও সবাই সবাইকে সাবা সাবা বাবা বি কনসিডার ভাই আচ্ছা কি বন্ধু করেছিল আপু সাবিকন্যা আর আপু আছেন তারপর বিকন সিরা ভাই বলছে আপু আজকের মতো চলে যায় একটু পরে চার শেষ প্রায় মোবাইলের দোয়া রইল সকলের প্রতি আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ ভাই ভালো থেকো তোমার জন্য দোয়া রইল অনেক অনেক আমার সবাই শিপা আপু আসছে হ্যাঁ আপু হ্যাঁ শিপাপু কেমন আছো তুমি বলো তারপর রেমানা ওয়ার্ল্ড আপু আছেন ধন্যবাদ আপু সবাই কমেন্ট করো আর সবাই সবাইকে বন্ধু করে নাও সুরমা আপু বসে বি কন বাই আল্লাহ ফেজ ভালো থাকবেন আপু বসে সাথে আপুকে ডান করেছি আচ্ছা হ্যাঁ সাথে আপু রাত্রে দিয়ে দেবে সমস্যা নাই ভারি ভাইয়াকে করেছিলা চারটা থেকে যে করবা বলেছিলা এখন যাব হ্যাঁ হ্যাঁ যাও করে নাও তোমাকে চারটা এখন ভাইয়া দিয়ে দিবে ইমোন আপসে পলি আপু কাল ভ্যাকসিন দিব প্রথম ডোজ ও আচ্ছা হ্যাঁ দাও দাও আমিও দেইনি এখনও দিব আমার ভয় করে তবে দিয়ে দিব কিছুদিন পর সুলতান আপু আছেন আছেন ইমোনাপ আছেন ধন্যবাদ সবাইকে সবাই সবাইকে বন্ধু করে নেওয়া শিপা পশে কেউ বন্ধু হবে আপু একটু আগে করেছিলাম কেটে গেল বুঝলাম না কেন কেটে গেল আপু প্লিজ সবাই সবাইকে বন্ধু করো ফুলওয়াচ করে তখন থাকবে ইমোনাপুর বলছে আজ মেসেজ আসছে ও আচ্ছা হ্যাঁ দিয়ে দিও দিয়ে নিও টিকা নিয়ে নিও তারপর আপু বলছে শিপাপুর সাথে আছি ও আজকে আচ্ছা থাকলে ভালো আর দেখো কার সাথে নেই ইমোনাপুর সাথে আছো কিনা শিপাপুর বলছে আজকে নটি নয়টা কেটে গেল হাই হাই ইমোনাপুর তো আজকে নাকি অনেকগুলা কাটছে আঠারোটা আপু এরকমই হচ্ছে অনেকের বেশি কাটছে অনেকের কম কাটছে লাকি আপু বলছে ইমন আপুর সাথে আছি হ্যাঁ আপু থাকাটাই বলো দেখো আর কার সাথে নেই সবাই দেখো লাকি আপুর সাথে যারা বন্ধু নেয় সবার কাছে একটু বন্ধু করে নাও লাকি আপুরও কাটছে আপু তোমার কটা কাটছে গো আমারও কাটে কিন্তু এখন ওয়ানকে হবার পর এখন আর বেশি কাটে না তিন চারটা করে কাটে আজকেও কাটছে আমার চারটা মানে তিনটা চারটা এরকম পাঁচটা করে কাটে আর বেশি কাটে না এখন আর সবাই তাড়াতাড়ি ওয়ানকে করে নাও তখন আর বেশি কাটবে না রানা ভাই বলছে ইমন ব্লগ আপু দেখেন আপনার চারটা যুক্ত হয়েছে আচ্ছা ইমন আপু দেখো তোমাকে চারটা দিয়েছে রানা ভাইয়া চেক করো লাকে আপু বসে আপু আমার আসে যায় আসে যায় হ্যাঁ এরকমই হচ্ছে সবারই এখনই করতেছো না আবার চলে যায় আবার করতে হয় আবার এরকম করতে তো তোমার কষ্ট লাগে কিন্তু কাটতে তো আর কষ্ট হয় না এমনিতেই তো চলে যায় মানে করতে তো সময় লাগে লাইকে আপু বলছে ছয়টা খেয়েছে আবার অ্যাড হয়েছে হ্যাঁ আপু বলছে আপু আর কত সময় থাকবে থাকবো আপু আরও কিছুক্ষণ থাকবো সাবি না আর আপু আছেন লাকি আপু বলছে আমি রানা ভাইয়ের ঘরে যাচ্ছি এখন হ্যাঁ আপু যাও করে আসো ভায়াকে করে আসো ভাইয়া তোমাকে এখনই দিয়ে দিবে চারটা চারটা কইরো ওইখানে চারটা আছে শিপা আপু বসে আজকে যাবো দিবে সব আইডি বলো হ্যাঁ হ্যাঁ দিবে তো সবগুলো আইডিতে তুমিও করে আসো তোমাকেও দিবে তুমি একটাতে গেলেই দেখবা গিয়ে দেখবা আরো তিনটা আইডি ওই তিনটাতেও করে আসবা মোট তুমি চারটা করবা তোমাকে চারটা থেকে ব্যাক করা হবে বুঝছো আপু যাও করে আসো ভাইয়াকে তারপর সিলেটি আপু আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু অসংখ্য ধন্যবাদ তেলবিত আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপর সত্যের পক্ষে আমরা ভাইয়া আসছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বসে কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন চাবিকুন্নার আপু বসে আপু এখন আসি বাচ্চাদের ঘুম পাড়াবো আচ্ছা আপু আসো অসংখ্য ধন্যবাদ আপু আবার আসিও ভালো থেকু রানাভাই বসে যে কেউ চাইলে আমার এই আইডিতে যুক্ত হতে চান পারেন এখন এখানে যে দেখেন আরও তিনটি আইডি যুক্ত আছে চারটাকে যুক্ত করেন আমি এখন ব্যাক করছি এক ঘরে যে চারটা যুক্ত করে করতে পারেন এবং সবগুলোই মেন আইডি হ্যাঁ করে নাও এমন আপু বসে পলে আপু চলে গেলাম চার শেষ পরে একটু কথা আছে আচ্ছা আপু অবশ্যই বললো ছিপ আপু বসে যাচ্ছি আজকে এখন দিবা হ্যাঁ এখন দিবে বুঝছো সাবা পোয়ান আছেন ধন্যবাদ শতপক্ষে ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছেন তারপর ইমনা পোয়ান আছেন আচ্ছা পোয়ান থাকো সিলেটি ভাইয়া বলছে ভারী ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আচ্ছা তারপর সত্যের পক্ষে ভাই বলছে আপনাদের ভাষার সবাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয় আপনাদের ভাষার সবাই কেমন আছেন ভাইয়া তারপর সিলেটি বলছে বলি আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু মনে হয় মিতা আপুকে বলেছেন আপনি কেমন আছেন একটু জানাবেন সত্যের পক্ষে ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো থাকলে ভালো দোয়া করে যেন সবাই সব সময় ভালো থাকেন ভাইয়া মেসেজ ডিলেট করবেন না মেসেজ ডিলেট করলে সমস্যা হয় সে পাপ বলছে আজকে কালি লাইভ দেখে শুটো ভিডিও নাই দেখি লাইক সাত মিনিট নাই কী দেখবো বলো সবাই তো বন্ধ করতেছে ভাইয়ার ভিডিও দেখে আচ্ছা ডলিস লাইফ আপু আছেন ধন্যবাদ আপু ডলি আপু তোমাকে অনেকেই বন্ধু করেছে তুমি দেখো আপু তোমার যখন ফ্রি টাইম হবে তখন তুমি ব্যাক করে দিও সমস্যা নেই হ্যাঁ দেখো ডলিয়া আপু আছেন ডলিস লাইফ আপু আর আপু সাথে বন্ধু নাই সবাই প্লিজ বন্ধু করে নিও সব আপু বাসে নতুন কেউ আসবে আমি কালকে ব্যাগ দিব হ্যাঁ নতুন কেউ আছে এখানে করে নাও সবাইকে ব্যাগ দিয়ে দেবেন সত্যের পক্ষে ভাইয়া বসে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভাইয়া সমস্যা নেই ভালো থাকলে ভালো সবার জন্য তো করি যেন ভালো থাকে সিলেট আপু বসে আপু মনি আসসালামু আলাইকুম তারপর শি আপু বসে আজকে যাচ্ছি হ্যাঁ যাও তারপর রানা ভাইয়া বলছে আপু কে বলেছে ওখানে দেখেন দুটি ভিডিও আছে হ্যাঁ আপু দেখো দুটি ভিডিও আছে সবাই তো ভাইয়াকে বন্ধু করতেছে সত্যের পক্ষে ভাইয়া লাভ দিয়েছে ধন্যবাদ তারপর ইমন আপু আছেন ইমোন আপু আছেন ধন্যবাদ আপু সিলেটি আপু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে বন্ধু করে নাও দেখো সিলেটি স্টাইল ইউকে আপু আছেন সবাই একটু বন্ধু করে নাও রানা ভাইয়া বসে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারা কেমন আছেন সাবা আছেন ইমোনা পণ আছেন অসংখ্য ধন্যবাদ আপু আছেন সত্তর পক্ষে ভাইয়া আছেন সিলেটি আপু আছেন ভাই বলছে একটা কি শেষ লাইভ নাকি আরে না ভাই শেষ লাইভ না আরো লাগবে আরো লাগবে সিলেটি আপু আছেন ধন্যবাদ ফারদিন ভাই কেমন আছেন লাইক দিবেন প্লিজ রান্না ভাইয়া বলছে নাহার আপু দেখেন আপনার চারটি যুক্ত হয়েছে হলো আচ্ছা নাহার আপু সাবেক নাহার আপু চেক করো তোমাকে চারটা বন্ধু দিয়েছেন ভারি ভাইয়া আপু তো ভাইয়া বিদায় নিয়ে গেল জানি না আছে কি না সাবাপু আছেন হ্যাঁ সাব আপু দেখো সিলেটিস টেলিও ক্যাপ সাথে আছে কি না তারপর এখানে ডলিয়া লাইফ আপু আসা বন্ধু করতে পারো আর ভাই কেমন আছেন ফিন ভাই বলছে শেষ লাইভ আমার উপরে আসবো আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বি কনসিডার ভাই বলছে সারা সাবাস কিচেন আপুরটি কমেন্ট দেখলাম আর ভিডিওতে আমাকে করেছিল মনে হয় তাই ব্যাগ দিলাম ওকে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ করেছে মনে হয় ঠিক আছে ভাইয়া ব্যাগ দিয়ে দিয়েছেন আদিন ভাই আপনার কি তারপর ইমন আপু বসে আপু ওই জিবিডি কিচেনকে পাঁচ দিন আগে বন্ধু করেছিলাম কিন্তু ব্যাগ দেয়নি এখন কি করব ও আচ্ছা এই জিবিডি কিচেন আপু এখ এতক্ষণ ছিল তো এখানে তুমি এতক্ষণ বললে না আমি বললে তো ব্যাগ দিয়ে দিত ঠিক আছে কালকে আবার আসবে কালকে বললো আপু আমি বলে দিব তোমাকে যেন ব্যাক করে দেয় পারদিন ভাই বসে এই সিস্টেমে লাইভ করবেন কি করবো আপনি বলতেছেন যে সিলেটে আপু আছেন ধন্যবাদ আপু সবাই দেখো ইমন আপু যে সিলেটি স্টাইল ইউকে আপুকে বন্ধ করবা করে নিও সত্যের পক্ষে ভাই বলছে আমি আসি আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাইয়া আবার আসবেন তারপর সাব আপু বসে হ্যাঁ কনসিটের ভাই আপনাকে বন্ধু করেছিলাম হ্যাঁ আপু তোমাকে ব্যাক করেছে এখন চেক করে নিও ফাদিন ভাই বসে ইমন আপু ব্যাক না দিলে এখন নাচবেন হিমন আপু বসে দিদিকে বলেছিলাম আচ্ছা আচ্ছা আমি বলবো আবার সিলেটি আপু আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ফার ভাই বসকে বলছে আজকে ঘুমিয়ে লাইভ করব হ্যাঁ করো ফার ভাই করো সবাই কমেন্ট করো দেখো এখানে সিলিটিয়া আপু আছে তারপর আজকে রানা ভাই আছে তারপর ফার্দিন ভাই আছে পো আছে বিকন ছিল ভাই আছেন সবাই সবাইকে প্লিজ একটু বন্ধ করে নাও এখনও যাদের সাথে যাদের বন্ধ নাই ফাদিন ভাই বলছে আরে ওয়ার্স টাইম ম্যাড হয়েছে আচ্ছা হইলেই তো ভালো আপনার কি হয়ে গেছে ওয়াস্ট টাইম শিপাবু বলছে এসকে ওয়ান ডান করেছি দে ওয়ান প্লিসি পাপু বাকি চারটা আছে না আরও তিনটা আছে তো ওই তিনটা করে আসে তোমাকে ও চারটা চারটা দিবে বুঝছো ভাইয়ের ওই চারটা মানে ও এখানে তো গিয়েছিলে দেখছো তো যে চারটা চ্যানেল ওইখানে চারটা চ্যানেলে চারটাতেই করে আসে ফুল ওয়াচ করে তোমাকেও চারটা মেন চ্যানেল থেকে ব্যাক করা হবে তুমি একসাথে চারটা বন্ধু পাইবা ভাইয়াও পাবে বুঝছো আপু আজকে রবিউল আছেন হ্যাঁ ইমন আপু বলছে সিলেটে আপু যাচ্ছি তোমার ঘরে ঠিক আছে আপু যাও ফারদিন বলছে আরে না আপু আপনি আমার আগে আসেন আচ্ছা না হয়ে যাবে ইনশাল্লা সবার শিপ আপু বলছে ঠিক আছে হ্যাঁ আপু আর তিনটা করে আসে তোমাকে ভাইয়া চারটা দিয়ে দেবে ওই তিনটাও ভাইয়ের চ্যানেলই ফারদিন ভাই বলছে আমার আর এক হাজার ছয় ছয়শো টাকা বাকি আছে টাকা অনেক ঘন্টা আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ইমোনাপু আপু পাঁচ দিন ভাইয়া আসলে না তো পাঁচ দিন ভাইয়া একটু আপুকে বন্ধু করে নেন ফাদিন ভাই একটু ইমন আপুকে বন্ধু না এমন কেন করেন ফাদিন ভাই বলছে দোয়া করবেন আপু হ্যাঁ অবশ্যই দোয়া করবো কেন দোয়া করবো না যেন সবার হয়ে যায় সবাই যেন এগিয়ে যেতে পারে কারণ সবাই অনেক কষ্ট করতেছে সিলেটি আপু বলছে ইমন আপু থ্যাংক ইউ আমি ব্যাক করবো হ্যাঁ ইমন আপু চলে যাও আপুকে বন্ধু করে না অবশ্যই ব্যাক করবে শিপা আপু তো ভারী ভাইকে করতেছে দেখো তুমি সিলেটে আপুকে করে নাও সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো কে কে আছো সিলেটি আপু আছেন ফারদিন ভাইয়া বলছে আরে আপু কালকে একটা ভিডিও সারবো সবাই দেখবেন কালকে সকাল ভিডিও বানাবো ঠিক আছে ভাইয়া দেখবো সাবা কিচেন আপু বলছে সিলেটি আপু আমি যাচ্ছি তোমার ঘরে তুমি আমাকে কালকে ব্যাগ দিও কেমন ঠিক আছে আপু যাও দিয়ে দেবে তারপর ভাই ভাইয়া অন আছেন ধন্যবাদ ভাইয়া ভাই ভাইয়া তিনটা চ্যানেল দিয়ে আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে তারপর সিলেটে আপু বসে সাবা আপু ইনশাল্লাহ কালকে ব্যাক করব হ্যাঁ দিয়ে দিবে সাবা আপু চিন্তা করো না তারপর রানা ভাইয়া বসে লাকি আপু দেখেন আপনার চারটা যুক্ত হয়েছে হ্যাঁ লাকি আপু দেখো তোমাকে ভাইয়া দিয়ে দিয়েছে ভাইয়া আপনাকে করতেছে লাকি আপু এখন মনে হয় ভিডিও দেখতেছে পাঁচ দিন ভাই বসে আরে আপু আপনার ঘুমে ধরে নাই না ঘুমে ধরে না ওয়াশ টাইমে চিনতে আবার ঘুমে ধরবে ডলিয়াপু আছেন ধন্যবাদ আপু দেখো ডলিয়াপু আপু তুমি কি ডলিয়াপুকে করেছিলা পাঁচ দিন হয়েছে আপু এই লাইফটাকে লাইফটাতে কি মোবাইল গরম হয়ে কেন কেন আমার মোবাইল তো গরম হয় না একদম ঠান্ডা আছে আমার আমার লাইফ তো এখনও অনেক টাইম হয়েছে চালু করছি সন্ধ্যা ছয়টা থেকে এখনো একটু গরম হয় নাই সবাই কমেন্ট করো সত্যি দেখেন ভালোভাবে না না সত্যি তো দেখি তো সিলেটি আপু আছেন অসংখ্য ধন্যবাদ আপু ডলি আপু বাড়ি ভাইয়া মিতা আপু সবাই আছে অনেক অনেক ধন্যবাদ সিলিট সাপু গোলাপ আপ দিয়েছি অসংখ্য ধন্যবাদ মিতা বলছে আর কতক্ষণ থাকবা মিতা আপু চলে যাব তুমি যখন চলে যাও এখনই চলে যাব আর তেইশ মিনিট হয়েছে আর আর কয়েক দশ বারো মিনিট থেকে চলে যাবো আচ্ছা আপু টাটা গেলাম আল্লাহ আচ্ছা ভাইয়া ভালো থেকো মিতা আপু বসে পান্না পু লাভ দিয়েছেন ছেলেটি আপু বসে আপু গো বালা শুনি আসসালামু আলাইকুম মিতা বসে পান্না পু কিছুটা বালোর দিকে তারপর ভারদিন ভাই বলছে আপু লাইভ শেষ হলে সবাই আমার লাইভে আসবেন হুম সিলেটি আপু বলছে পলি আপু তারপর লুতফা আপু বলছে ও আপু এখনও আছ হ্যাঁ আপু আছি তারপর ভারি ভাইয়া আছেন হ্যাঁ ভারি ভাইয়া অনেকগুলো তিনটা আইটি দিয়ে আছেন ধন্যবাদ ভাইয়া এমনি গুলাম ভারি তারপর শারিফুল ইসলাম রানা ভাইয়া তারপর আপু বলছে ওয়ালাইকুম আসসালাম পান্না পু তারপর আনা ভাই আছেন ধন্যবাদ তারপর ইমনাপু বসে সিলেটে আপু গায়ে হলুদের দাওয়াত খেয়ে আসলাম আচ্ছা সিলেটে আপু দেখো গায়ে গায়ে হলুদের দাওয়াত খেয়ে তারপর আপু তোমাকে বন্ধু করে আসছে মিতা আপু বসে ভারি ভাই ধন্যবাদ হ্যাঁ মিতা আপু তুমি তো লাইভ শেয়ার করে দিয়েছ তবে সবাই আসছে আহ সুলতানা আপু বলছে সিলেটি আপু আমার ঘরে আসো ব্যাগ দিব গো সিলেটি আপু শুধু আমাকে সময় দিতে আসছে সুলতানা আপু তুমি করে নাও আপু রাত্রে ব্যাগ করে দিবে সবাইকে সবাই করতেছে তুমিও করে নাও আপু বসে আপু চা খেয়েছ না আপু কিছু খাই নাই তুমি খেয়েছ ছেলেটা আপু বসে পলি আপু ধোয়া করি তাড়াতাড়ি ভালো হয়ে যান হ্যাঁ আপু আমরা সবাই দোয়া করতেছি যেন মিতা এবং মিতাপু পরিবার সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে অসুস্থ থাকলে ভালো লাগে না সবাই যদি সুস্থ থাকে তখন ভালো লাগে দুপুরে খাবার খাইছি হ্যাঁ আমি খেয়েছি তুমি আহ ছেলেট আপু বসে আপু ইনশাল্লাহ কালকে ব্যাগ দিব অ্যান্ড থ্যাংক ইউ হ্যাঁ মন আপু দিয়ে দেবে সমস্যা নাই কালকে পাপি আর সংসারা পয়সছে লাইক ডান এইটিন টু হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছো তুমি লুথ আপু বলছো আমরা সকল সিলেটি আচ্ছা লুথ আপু তুমিও সিলেটি হিমন আপু আছেন ধন্যবাদ আপু শিপা আপু বলছে আজকে স্টার ডান করেছি চেক অ্যান্ড ব্যাক আচ্ছা রানা ভাইয়া আপনাকে ডান করেছেন শিপা আপু চেক করেন এবং ব্যাগ দিতে বলছে তারপর আপু বলছে হ্যাঁ আপু আমি সিলেটি ও আচ্ছা তো সিলেটি আপুর সাথে বন্ধ করে নাও না সিলেটি আপুর সাথে বন্ধ করে নাও তারপর নিহার ভাইয়া আছেন ধন্যবাদ তারপর রাখি আপু আসছে লাকডান ধন্যবাদ আপু কেমন আছো তুমি অনেক ধন্যবাদ দেখো রাখি আপুর সাথে যারা বন্ধু নাই সবাই করে নিও সিলেটি আপু বসে যে ও জিও লুৎফা আপু আমরা সকল সিলেটি রাখি আপু বসে কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো গোলাম বাড়ি বিডিনীহার ভাই তারপর সবগুলো আইডি দিয়ে আছে ধন্যবাদ ভাইয়া তারপর সিলেটি আপু বলছে চা দিয়েছে সবাইকে কফি দিয়েছে দেখো ধন্যবাদ তারপর পাপি আপু বলছে সিলেটি যাব ওকে বলো হ্যাঁ ওই যে সিলেটি আপু যে সিলেটি স্টাইল ইউকে ব্লগ ইউকে আপু সিলেটি স্টাইল ইউকে আপু তারপর লুৎফা আপু ওরা সিলেটি আপু করে নাও রাখি আপু বলছে তুমি আমার ভিডিও দেখো আর আমার আমিও দেখি তার জন্য হ্যাঁ আপু লাভ দিয়েছ ধন্যবাদ হ্যাঁ লুচো আপু বসে এস এস দে আচ্ছা আচ্ছা স্ক্যান দিয়ে রাখছি সিলেটি আপনার বাসায় জামো হ্যাঁ যাই আপু রিল্যাক্সে যায়ও সিলেটি আপু বসে পাপি আর আপু আসসালামু আলাইকুম তারপর সিলেটি আপু থ্যাংক ইউ লুৎপা আপু হ্যাঁ লুৎপা আপু করে নিও আপুর সাথে রাখি আপু বলছে আমি মোটামুটি আছি হ্যাঁ আপু তুমি তো অসুস্থ শুনেছিলাম রাখি আপুর সাথে যারা বন্ধু নেই সবাই করে নিও লাকি আপু বসে পলি আপু রানা ভাইকে সবগুলো ফুল ওয়াচ করে ডান করে আসলাম আচ্ছা রানা ভাইয়া মানে ভারী ভাইয়া আপনাকে দেখেন লাকি আপু বন্ধ করেছেন লাকি আপু তো করেছে মনে হয় ভাইয়া দেখো তুমিও চেক করো ভাইয়া বলেছিল রাকি আপু বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে আপু নরসিংদি আহ ভাই বাইরে বলছে আপু দেখেন আপনার চারটা যুক্ত হলো হ্যাঁ আপু দেখো তোমাকে চারটা বন্ধু করে নিয়েছেন ভাইয়া ভাইয়া আপনাকে এই যে ইয়ে লাকি আপু করে আসছে চেক করবেন তারপর রাখি আপু বলছে লাকি বোন কেমন আছো সিলেটি ভাইয়া আপু বলছে ভারী ভাইয়া কেমন আছেন হম লাখি আপু বসে অনেক দিন হয় লাকি আপু লাকি বোন লাইভ করো না হ্যাঁ লাকি আপু তো এখন লাইভ করে না আমিও জিজ্ঞাসা করেছিলাম ইমন আপু আছেন রাখিয়া পাবসে আমি ভালো আছি রাখিয়া পাবসে আমি সব লাইভে যাই না যেখানে ভালো লাগে যাই হ্যাঁ আপু তুমি তো অসুস্থ তারপরও সবাইকে একটু একটু মানে যাকে ভালো লাগে তাকিয়ে দাও ধন্যবাদ আপু আমার লাইভে আসার জন্য রাখি আপু বলছে যেখানে ভালোবাসা পায় আমি যাই আচ্ছা ধন্যবাদ তোমাকে দেখো রাখি আপুর সাথে যারা বন্ধু নেই সবাই করে নিও রাখি আপু বলছে তোমার কথাগুলো খুব ভালো লাগলো ধন্যবাদ আপু তোমাকে তোমাকেও আমার খুব ভালো লাগলো আজকে আসছো আবার আসবে আপু ভালো লাগবে আমাদের কাছেও রাখি আপু বলছে খাওয়া হয়েছে না আপু আমার খাওয়া হয়নি তুমি খেয়েছ ইমন আপু আছেন ধন্যবাদ আপু লুতফা আপু বলছে গুড নাইট সবাইকে হ্যাভ এ সুইট ড্রিমস হ্যাঁ আপু গুড নাইট অনেক ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে ছিলা ভালো থাকু আপু আবার আসো রাখে আপু বসে নতুন আসো বন্ধুরা হ্যাঁ যারা রাখে আপুর সাথে বন্ধু নেই সবাই একটু বন্ধু করে নাও অবশ্যই আপু সবাইকে ব্যাক করে দিবেন ইমন আপু আছেন ধন্যবাদ আপু ইমন আপু বলছে আপু এখন যায় আবার আসবো হ্যাঁ আপু আমিও শেষ করে দিব কে কে আছ কমেন্ট করো রাখে আপু বলছে যখন চাবে ব্যাগ দিব হ্যাঁ রাখে আপু বলছে যারা লাখি আপুর সাথে বন্ধু নেই সবাই একটু বন্ধু করে নিয়ে অবশ্যই ব্যাক করে দিবে লাখে আপু বসে আপু ভারি ভাইয়ের নাম অনেক শুনছি আজ দেখলাম আচ্ছা আজ চিনলাম হ্যাঁ হ্যাঁ চিনে নাও এখন তো বন্ধু করে নিয়েছ রাখি আপু বলছে আমি লিখে রাখি হ্যাঁ রাখি আপু লিখে রাখে যারা রাখি আপুর সাথে বন্ধু না থাকো সবাই প্লিজ করে নিও অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দেবে রাখি আপু আজকে তো প্রায় শেষের দিকে আমি তো সন্ধ্যা ছয়টা থেকে শুরু করি ওই সময় অনেক বন্ধু থাকে নতুন নতুন বন্ধু নিতে পারব আপু অন্যদিন যদি সময় পাও আইসো অবশ্যই তোমাকে অনেক বন্ধু দিব। রাখি আপু বসে লাকি বোন কুহেলি তোমাকে মিস করে ফ্যামিলি ব্লগ আপু বলছে লাকি আনটি কেমন আছেন রাখি আপু বলছে আমার আট মাসে তিনশো বন্ধু আপু কিছু তো করার নেই বলছে আপু এখন তো আরো বেশি থাকতো যদি না কেটে নিত তখন আরো বেশি থাকতো লাকি আপু বসে আমিও সবাইকে মিস করি লাকি আপু এলবি করো না কেন এলবি কইরো রো আপু বলছে এসে আপু কেমন আছেন আমি ভালো আছি রাখি আপু বলছে চোখে ইনফেকশন হয়েছে হ্যাঁ রাখি আপুর কথা অনেক সময় শুনি মানে অনেক অসুস্থ থাকে সব সময় আপু দয়া করি আপু যেন সব সময় সুস্থ থাকো আর ভালো হয়ে যাও সিলেটি আপু আছেন অনেক ধন্যবাদ আপু রাখি আপু বলছে করবো এলবি কিছুদিন পর হ্যাঁ আপু কইরো এস এসে বলছে আলহামদুলিল্লাহ ভালো ভারি ভাইয়া বসে আজকে লাইফ স্টাইল দেখেন আপনার চারটা যুক্ত হলো আচ্ছা আজকে লাইফ স্টাইল আপু দেখো তারপর পাপিয়া সংসার আপু বসে সিলেটিতে দি তোমাকে বন্ধু করলাম বিয়ে বাড়ি ব্লগ দেখে আচ্ছা ঠিক আছে ব্যাক করে দিবে সমস্যা নাই পাপে স্যার আপু বলছে পাপে আপু আসেন পাপে আপু তোমাকে ডাকছে আসা স্যার আপু একটু বন্ধু করতে পারো ব্যাক করে দিবে রাখি আপু বলছে আমার শরীর খুব ভালো নেই দিন কিছু হয়ে গেলে আমার কথা মনে রেখো রাখি আপু এমন করে বলো না আপু সত্যি খারাপ লাগে আপু মনে তো রাখবো সবসময় মনে রা এখনও তো রাখতেছি এবং রাখবো এরকম ভাবে বলো না আপু খারাপ লাগে বুঝছাপু দোয়া করে যেন আল্লাহ সবাইকে আরও বেশি বেশি দিন বাঁচিয়ে রাখেন আর সুস্থ রাখেন পাপে আপু বসে কালকে ব্যাগ দাও প্লিজ হ্যাঁ ভিডিও দেখে হ্যাঁ দেবে তারপর লাখে আপু বসে রাখি দিদি কিছু হবে না হ্যাঁ এটাই তো বলতেছি আজকে আপু আমার সাথে যারা যুক্ত হচ্ছেন কম করে হলেও কমপক্ষে বিশটার উপরে মেন বন্ধু পেয়ে যাবেন আস্তে আস্তে আর চেষ্টা করব সব সময় পরস্পরে পাশাপাশি থাকার ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া একদম ঠিক কারণ আপনি অনেক সাপোর্ট করেন সবাইকে জানি আমরা পাপের আপু বসে রাখি দিই এরকম বলো না হ্যাঁ এরকম বলো না আপু সিলেট আপু বসে থ্যাংক ইউ পাপের আপু কালকে ব্যাক করবো ইনশাল্লাহ হ্যাঁ দিয়ে দিবে রাখি আপু বলছে বাড়িতে সবাই আমার চিন্তায় থাকে হ্যাঁ অসুস্থ তো এর জন্য রাখি আপু চিন্তা করিও না সাবধানে থাকো তারপর বাপে বলছে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে হ্যাঁ আমরা সবাই দয়া করি যেন ভালো হয়ে যাও লাকে বসে রানা ভাই থ্যাংক ইউ আমি ফুল ওয়াচ করে ডান করে আসছি হ্যাঁ ও ডান করে ফুল ওয়াচ করে সিলেটি মাদারা পসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন নতুন এলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপু এলবিতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই একটু লাইক করে দেবেন এসে সারা প্রশ্নে মনে জোর রাখেন হ্যাঁ মনে জোর রাখতে হবে এটাই আসল আর সবসময় খেয়াল রাখতে হবে বাপি আপু বসে এস ফ্যামিলি যাচ্ছি হ্যাঁ যাও করে নাও তারপর সিলেট সাপ আপসে সিলেটি আপু ডান অ্যাস আপু আছেন রাখে আপে আমার সুখের সংসার কিন্তু শরীর খারাপ বলে সবাই ভালো থাকে না ঠিক বলেছে আপু আমি পু বলছে তুমি রেস্ট যাও এতক্ষণ কথা বললে অসুখ হয়ে যাবে লাইভ কেটে দাও মিতা নো গুড ফর ইউ আচ্ছা মিতা আপু ঠিক আছে মিতা আপু ভালো থাকু মিতা তুমিও তো অনেক অসুস্থ মিতা তুমিও রেস্ট করো আমাকে অনেক সময় দিয়েছ আমিও চলে যাব সিলেটে আপু সাবাপু সাবা আপু থ্যাংক ইউ ব্যাক করব ইনশাল্লাহ হ্যাঁ ব্যাক তো করবেই তারপর নাফিয়া আপু বসে রানা বন্ধু করে নিচ্ছি হ্যাঁ করে নাও তারপর আপু বসে পলি আপু এখন কেমন আছেন অমিতা আপু এখন কেমন আছে অমিতাপু বলছে এখন একটু ভালোর দিকে আর সবাই দোয়া করা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় রাখে আপু নতুন নতুন কাম চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দেবো আচ্ছা নতুন যদি কেউ থাকো চলে যাও ব্যাগ দিয়ে দেবে চব্বিশ ঘন্টা পরে রাখে আপু ছেলেটি মাদার আপু বলছে ভালো আছে আপু আমি আপনাকে বন্ধু করলাম আশা করি আমাকে বন্ধু করবেন ইনশাল্লা আপু বন্ধু করে নিব চিন্তা করো না আজকে বন্ধু করে নিব। মিতা আপু বলছে আপু অনেক ব্যাটার ফিল করছি বোন হ্যাঁ যেন ভালো হয়ে যাও এটাই চাই আহ সিলেটে আপু লাইক দিয়েছে ধন্যবাদ ফ্যামিলি আপু বলছে নাফি আপু সরি রানা ভাই হলো ভারী ভাইয়া হ্যাঁ ভারী ভাইয়াই তারপর সাহা বলছে সিলেটে আপু তুমি কি লুৎফা আপু তারপর ভারী ভাইয়া বলছে আমি সবাইকে যুক্ত করেছি চারটা আলাদা আলাদা ডিভাইস দ্বারা এখান থেকে একটা বন্ধুও যাবে না ইনশাল্লাহ হ্যাঁ রাখে আপু বলছে তোমার কি হয়েছে বোন আমার ভালো হয়েছে মিতা রাখে আপু যে মানে আমার একটু ঠান্ডা কিন্তু চাঁদের আলো আপু যে মিতা আপু ওর খুবই খারাপ ফ্যামিলিও মানে অসুস্থ করোনা পজিটিভ হয়েছিল সবাই দোয়া করো যেন সুস্থ হয়ে যায় বুঝেছ রাখে আপু সিলেটে আপু আছে মিতা আপু বলছে সব কমেন্ট পড়ো কেন কিছু বাদ দিবা না মিতা আপু সমস্যা নাই সবাই তো মন খারাপ করবে যদি মানে একজনেরটা পড়ি আরেকজনেরটা না পড়ি জানোই তো মিতা এর জন্য আমি সবারটাই পড়তে চেষ্টা করি সমস্যা নাই মিতাপু তারপর ভারী ভাই বসে যে কেউ চাইলে আমার এই আইডির সাথে যুক্ত হতে পারেন এখানে যে সাথে এখানে যে আইডির সাথে যুক্ত হতে পারেন ওখানে যে দেখেন আরও তিনটি আইডি যুক্ত আছে চারটে যুক্ত করেন আমি এখানে এখনই ব্যাক করছি এক ঘরে যে চারটা বন্ধু যুক্ত করতে পারবেন এবং সবগুলোই মেইন আইডি হ্যাঁ সবাই করে নাও ভাইয়াকে এখানে একটা থেকে করলে ভাইয়া চারটা আছে এখানে মানে আরও তিনটা আছে চারটা থেকে করলে ভাইয়া চারটা এখনই ব্যাগ দিয়ে দেবে সিলেটিয়া আপু বলছে না সাবাপু আপু আমি পান্না আচ্ছা পান্না আপু খেয়া আপু বলছে তোমার পেঁয়াজের পাকোড়া খুব ভালো লাগলো ধন্যবাদ আপু তোমাকে তারপর আপি আপু বলছে আজকে রুবেল দাদা আমি আপনাকে অনেক আগেই বন্ধু করেছি আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাপ আপু বসে ও আচ্ছা সিলেটি আপু রাখি আপু বলছে ভালো হয়ে যাবে হ্যাঁ আপু দোয়া করো যেন মিতাপু ভালো হয়ে যায় পাপে আপু বলছে কবি দাদা আর এস কে রাবুল দাদাকে একসাথে আচ্ছা মিতা আপু বসে এটা নিয়ে গেলাম আচ্ছা মিতাপু নিয়ে যাও আমিও চলে যাব মিতাপু নিয়ে যাও আমি জানি তোমার তো এখন প্রিমিয়ার আছে অনেকগুলোতে অংশগ্রহণ করতে হবে ছেলেটি আপু বলছে কেউ বন্ধু হবেন আছে কেউ বন্ধু হবে দেখো ছেলেটি মাদার আপুর সাথে রাখে আপু বলছে আমি দোয়া করব উনি ভালো হয়ে যাবে হ্যাঁ আপু দোয়া করো ভালো হয়ে যাক আমরাও দোয়া করি তুমিও ভালো হয়ে যাও আপু যেন সবাই ভালো থাকে দোয়া করি আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে ভালো লাগে না এস আপু বলছে সিলেটি আপু তোমাকে বন্ধু আমাকে বন্ধু করবেন হ্যাঁ সিলেটি মাদার আপু একটু অ্যাসেস সারাপুকে বন্ধু করে নেন অবশ্যই ব্যাগ দিবে তারপর রাখিয়া আপু বলছে মাদার দেখো তার আমি যে হব হ্যাঁ করে নাও তারপর সিলেটে বলছে পলি আপু পান্না ভালো পলি আপু আপনি ভালো হয়ে যাবেন সাপোর্ট থাকলে দেবেন প্লিজ হ্যাঁ তারপর বাড়ি ভাই আছেন ধন্যবাদ শিপাপু বসে সিলেটি মাদার যাচ্ছি এখন দেবেন সাপ আপু বসে পান আমার ছোটো বোনের নাম কিন্তু আজকে দশ বছর তার সাথে দেখা হয় না কেন আপু তোমার বোন কোথায় থাকে বাড়ি ভাইয়া বসে পান্না আপু আসসালামু আলাইকুম রাখি আপু বসে তোমার কমেন্টিতে লেটার দাও বন্ধু আমি করে নিব আচ্ছা ছেলেটি আপু বসে আজ আজটাকে আমি আপনার ছোট বোন সাব আচ্ছা আজ থেকে ছোট বোন আপু দেখো নাফিয়া সাপু আছে ধন্যবাদ ভারী ভাইয়া বসে পান্না কেমন আছেন তারপর মিতাপু আল্লাহ হাফেজ সবাইকে বাড়া থেকে তাহলে সব নিয়ে যাব দশ মিনিট থেকে আরও আচ্ছা আচ্ছা ঠিক আছে মিতাপু আর দশ মিনিট থেকে তারপর সব আমি আমিও চলে যাবো তুমিও নিয়ে নিও সবগুলা ঠিক আছে মিতাপু তারপর রাখি আপু বলছে এস আর ভাই কমিউনিটিতে লেটার দাও আমি করে নিব এস আর ভাই আচ্ছা 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 কমিউনিটিতে লেটার দাও আপু তো অসুস্থ এর জন্য করতে পারে না অ্যামাজন ভাই বলছে আজ কী লাগে সেই যাবে না কি না না আজকে সবাই আছে এর জন্য করতেছি বুঝছো ভাই শেষ করে দিব আর দশ মিনিট সময় দিয়ে ভারি ভাইয়া বসে পাপিয়া দিদি আপার সাথে সাথে তো যুক্ত আছি হ্যাঁ ভাই ভাইয়া আছেন ধন্যবাদ ছেলেটা বলছে আলহামদুলিল্লাহ ভারি ভাইয়া আপনি কেমন আছেন গোলাম বাড়ি ভাইন আছেন সবগুলো দিয়ে ধন্যবাদ ভাইয়া সাব আপু বসে সিলেটি আপু বোন ডাকার অধিকার দেওয়ার জন্য হ্যাঁ আপু বন্ধু করে নিও এস স্যার আপু বলছে কাকে বলেছেন রাখি দিদি তারপর নাফি আপু আছেন বাড়ি ভাই আছেন সিলেটি আপু বলছে এস স্যার কয়টি করবেন আমার মেন সহ তিনটি আছে আমি সাথে সাথে ব্যাগ দেব আচ্ছা বাড়ি ভাই বসে আপু আপনার এখানে আসার আপনার এখানে আমার সাতটা আইডি যুক্ত আছি হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ এর জন্যই তো টপ আছে আপনার তারপর মিতা পু দিয়েছে অনেকগুলা আমাইদুল ভাই দেয় দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর সেসারাপো আছেন তারপর সিলেটে পবসে ঠিক আছে রাখে পবসে আজকে ভাইকে বলেছি আচ্ছা রুনা পবসে আসসালামু আলাইকুম ভারি ভাইয়া লাইকে পু আছেন তারপর ভারি ভাই বসে রোনাপু আলাইকুম মিতা পবসে ভারি ভাই অসংখ্য ধন্যবাদ সিলেটিয়া পাওয়াচ্ছেন বসে পশে আপু আমার বোনকে বৌবাতের দিন থেকে ওর শ্বশুরবাড়ির কেউ আমাদের সাথে যোগাযোগ করতে দেয় না কান্নায় বুক ফেটে যায় আপু কেন আপু কেন কত খারাপ যোগাযোগ করতেও দেয় না রাখিয়া আছেন তারপর এসেছো বসে সাবাস আপু আপনার বাড়ি কোথায় সিলেটিম আদার আপু বলছে আপু মনে করে ব্যাগ দেবেন হ্যাঁ দেবে অবশ্যই সাবাপ বসে বিয়েতে একটু কথা কাটাকাটি হয়েছে তাই ও বুঝতে পারছে আপু অনেক শক্ত মনের মানুষ ওরা ছেলেটি আপু বসে ডোন্ট ওয়ারি সাবাফু আমি আছি একদিন দেখা করবেন আপনার বোনের সাথে হ্যাঁ হ্যাঁ সাব আপু দেখা করো আপু কিন্তু ভালো মনের মানুষ বড় মনের মানুষ মানে কথা শুনেই বুঝতে পারা যাচ্ছে রাখে বলছে নতুন বন্ধু তোমরা কমিউনিটিতে লেটার দাও আমি করে নিব হ্যাঁ যারা নতুন বন্ধু আছো কমিউনিটিতে লেটার দাও আপু করে নিবে দেখেছো আপু একটু অসুস্থত এর জন্য যেতে একটু কষ্ট হয় সবাই একটু করে নিও অথবা কমিউনিটিতে লেটার দিও করে নিবে আপু ছা পুগে এস আর আপু চট্টগ্রাম আচ্ছা তারপর সিলে ঠেপু আছেন ধন্যবাদ সাপ সাপা পুগে অনেক ধন্যবাদ আপু তুমি কোথায় থাকো বোন তারপর শিপা আপু বলছে সিলেটি মাদা ডান করেছি চেক অ্যান্ড ব্যাক আচ্ছা সিলেটি মাদার আপু দেখো ডান করেছেন চেক অ্যান্ড ব্যাক দিয়ে দাও সিলেটি আপু বলছে আমি ইউকে থেকে সাবাপু তারপর ইউকে থাকে ইউকে থাকে গো তারপর গুনগুন ঘুণ ব্লগ আপু আসছে হাই আপু লাইক ডান ধন্যবাদ আপু কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ অলপিতা আসার জন্য গুনগুন আপু বলছে ভালো আছি গো হ্যাঁ আপু ভালো থাকলে ভালো রাখে আপু কেউ লিখলো না আচ্ছা কেউ কি রাখে আপু সাথে বন্ধু হবে না যারা রাখে আপুর সাথে বন্ধু নাই প্লিজ একটু কমিউনিটিতে লেটার দিয়ে আসো রাখে আপু আছে তো আমার কমিউনিটিতে সবারই লেটার আছে আপু করে নিও সবাই ব্যাগ দিবে সমস্যা নাই আর কালকে তুমি আমার এলবিতে একটু আগে আসো তোমাকে অনেকগুলো বন্ধু দিব বুঝছো রাখে আপু শিপা আপু বলছে সিলেটি স্টাইল যাব তোমার ঘরে বলো এখন দিবে হ্যাঁ বলো গুনগুন আপু বলছে ফার্স্ট টাইমে এলাম হ্যাঁ আপু আছেন হ্যাঁ ডলিয়াপু অসংখ্য ধন্যবাদ আপু চলে যাব এখনই আর থাকবো না অনেকক্ষণ থাকছি আজকে মানে মানে লাইভের মানে এতদিন যে লাইভ করতেছি আজকে ফার্স্ট এত সময় করতেছি যে সিলেট আপু বলছে শিপ আপু কালকে ব্যাগ দেবো ঠিক আছে দিও বাস্তব ভাই বলছে আমি দুইটা অন রেখে বাইরে গিয়েছিলাম আব্বুর সাথে হন্ডা দিয়ে একটা গরুর সিরিয়াস অবস্থা ছিল তাই এত রাতে যেতে হলো কিন্তু বাসায় ফিরে দেখি তুমি লাইভে আছো তাই জিজ্ঞেস করলাম আজ কি সারা রাত লাইভ করবা নাকি না না চলে যাব তো এখনই চলে যাব। আজকে এতক্ষণ করে নাই মানে সবাই আসছে দেখে এর জন্য মানে সবাই এখন তো সবাই আছে এর জন্য করতেছি মিতাপছে ডলিয়া ফাল আপ দিয়েছে কফি দিয়েছেন তারপর সাপ বসে ও আচ্ছা তাহলে অসম অসম্ভব তবু বলছি একটু যোগাযোগ রাখবে কেমন আপু রাখে বলছে ঠিক আছে বোন শিপাপু বলছে আমি এখন নেবো সিলেট আপু বলছে আচ্ছা স্যার আপনাকে বন্ধু করে পেয়েছেন কি বাস্তব ভাই বসে এখন আইডি দুইটা অফ করে দিয়ে প্লে অন করেছি ঠিক আছে ঠিক আছে অন করো সমস্যা নাই সিলেটে আপু বসে আমাকে দেবা বলে আপু প্লিজ তারপর গুনগুন আপু বলছে কার ঘরে যাব বলো গুনগুনা পু আপু সাথে বন্ধু আছে তোমার দেখো শিপা আপু আছেন তারপর শিপা বলছে সিলেটি মাদা চেক করে ব্যাগ দাও রাখে আপু বলছে গুড নাইট সবাই ভালো থেকো সবাই আচ্ছা আপু গুড নাইট ভালো থেকো তুমিও বাস্তব ভাই বলছে তোমার তো ডাক্তার পরিবার আমি ছাড়া আমার বাসার সবাই সরকারি পশু ডাক্তার ও তোমার ও যাক ভালোই ভালোই ডাক্তার হলে আমার মামারও ডাক্তার পশুর ডাক্তার বুঝছো গরুর ডাক্তারই দুইজন তারপর রাখিয়া বসে মাদার আপু ডান করে আসলাম হ্যাঁ দেখো তারপর গুনগুনা পুবসে রাখি দিয়ে আছে দেখো ওইখানে নাগো রাখিয়া পু বসে নাগো শিপা বুঝে গুনগুন আসো হ্যাঁ গুনগুন আপু তোমাকে শিপ আপু ডাকছে দেখো করে নাও ব্যাক করে দিবে শিপা পু বসে গুনগুন আসো হ্যাঁ করে নাও আমিও চলে যাবো আর থাকবো না আমি তাপু তোমারগুলো নিয়ে নাও ছিপা লাফ দিয়েছেন কপি দিয়েছেন শিপাপু দেখ সিলেটে পলে আপু আমাকে বন্ধু করে নেবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ করে নেব আপু কমিউনিটিতে একটা লেটার দেবন লেটার দাও গুনগুন আপসে শিপা দিয়ে আসছি আপনি একদিন পর ব্যাগ দেবেন হ্যাঁ দিয়ে দেবে বাস্তব আব্বু সহ আমার দুই ভাই পশু ডাক্তার তাই আমরা ডাক্তার বাড়ির সদস্য যাক ভালোই জি পাপু বলছে ঠিক আছে হ্যাঁ আপু ঠিক আছে অমিতাপু চলে যাই তুমিও চলে যাও সবাই আছে ভারি ভাই আছে মাদুল ভাই আছে মিতা আপু আছে তারপর সিলেটি আপু আছে সবাই আছেন গিরিধারী আপু বলছে আপু আজকে এখনো আছো আজকে আমার নাম হয়ে যাচ্ছে সবাই বলতেছে আজকে এখনো আছো এখনো আছো না সত্যি আজকে বেশি টাইম করতেছি না আর না হয় কোনো দিন এতক্ষণ করতাম না আজকেই করতেছি অ্যামাজন ভাই বসে পলি ওই দুইটা অফ করে দিয়ে প্লে অন করে দিয়েছি ঠিক আছে ভাই আগে প্লে অন করো গেলাম ভারি ভাই বসে গ্যালারি আপু দেখেন আপনার চারটা যুক্ত হয়েছে কিনা আচ্ছা গ্যালারি আপু দেখো তোমার চারটা যুক্ত হয়েছে কিনা দেখো গৃহারী বসে কাউকে আসো কেউ কে আছো চলে আসো হ্যাঁ সাবা বলছে ওকে ডিয়ার গুড নাইট আচ্ছা আপু গুড নাইট ভালো থেকো ভারি ভাই বসে পান্না আপু আপনি কোন ভিডিওতে দিচ্ছেন না অনেক দিন কারণ কি বাস্তব ভাই বসে ভারি ভাই কেমন আছেন বড় ভাই গৃহদার বসে দিদি তোমার মনি হয়ে গেছে চ্যানেল না গো মনে হলে কি আর লাইভ করতাম আর কিছু লাগবে মনি অন হলে তো আর লাইভ করা লাগবে না রেট আপু বলছি ইনশাল্লাহ ভারী ভাইয়া দেবো একটু বা আমার ভাইয়া আচ্ছা গিয়ে আপু বলছে কত লাগবো আপু বলছে বাস্তব ভাই কয়েকটা বন্ধু দিতেছি আপনাকে ব্যাক করা লাগবে না আচ্ছা বাস্তবায় বলছে সত্যি আমার বোনটার ভাগ্যটা অনেক ভালো কত মানুষ আমার বোনটাকে অনেক ভালোবাসে হ্যাঁ সত্যি মজুল ভাইয়া একদম সত্যি বলেছ কারণ আমার ভাগ্যটা আসলে অনেক ভালো মানে সবাই কত ভালোবাসে এখানে সত্যি আমাকে আমি দেখি তো মানে আমাকে মনে হয় যেন সবাই বেশি ভালোবাসে আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি আর সবাই আমার পাশে বেশি থাকে ফিদারি আপসের বাস্তব দাদা আমাকে বন্ধু করবা মাফি আপু বসে ভারি ভাই আপনার সবগুলোতেই দিচ্ছি দয়া করে মেন দিয়ে দিবেন। ভারি ভাইয়া মেন দিয়ে গো ভারি ভাইয়ের সবগুলোই মেন সিলেটি আপু বসে বাস্তব ভাইয়া আলাইকুম লাকি আপু আছেন ধন্যবাদ সিলেটি আপু আছেন ধন্যবাদ কেউ আসো না গো প্লিজ হ্যাঁ কেউ চলে যাও গ্রিধারিয়াপুর ঘরে বাস্তব ভাই বসে আমি কাউকে বন্ধু করি না গো আমি অনেক গরিব মানুষ তাই বড় লোক হতে আমার অনেক ভয় লাগে ভাইয়া বন্ধু করে না শুধু এক চেঞ্জ করে গো সিলেটিয়া বসে লাইক আপু বন্ধু করে নিলাম আচ্ছা লাকি আপু তোমাকে সিলেটি মাদার আপু বন্ধু করেছে দেখো লাকি আপু বলছে বাস্তব ভাই আমি যাব হ্যাঁ বাস্তব ভাই যাবে কি না বলো ভারী ভাইয়া বসে পান্না আপু আপনার ওয়াচের খবর কি কিছু প্লে চালাবো কি এর আগে কয়েকদিন চালু করেছিলাম কিন্তু কোনো রেসপন্স না পেয়ে আর চালু করি না সাধারণত সকালে আমার আইডিগুলো ফ্রি থাকে বাস্তব ভাই বসে ওয়ালাইকুম আসসালাম সিলেটি ইউকে বাস্তব ভাই বাসে যেতে পারো এখনই সাথে সাথে ব্যাক করে দিব হ্যাঁ ভাই তুমি যদি এইভাবে ব্যাক করতো তাহলে তো সবাই তোমাকে অনেক মানুষ বন্ধু করতো কিন্তু তুমি তো না করো যে বন্ধু না করতে শুধু বলো এক্সচেঞ্জ করবা কে অপু গুনগুনা ঘুনগুনা শিপাপু চেক করে নিও শিপাপু চেক করে নাও তোমাকে বন্ধ করেছেন গুনগুনা সিলেটে আপু সবকে ভারী ভাইয়া থ্যাংক ইউ প্লিজ চালু করবেন ভাই কষ্ট কিছুটা বাড়াচ্ছে ওয়াচ টাইম আবার কেটেও নিয়ে গেছে সিলেটি বসে পলি আপু আজকের মতো চলে গেলাম মনে করে ব্যাগ দেবেন আল্লাহ হাফেজ আচ্ছা আপু আল্লাহ হাফেজ ভালো থাকে আপু তারপর গুনগুন আপু বলছে লাকি আসছি হ্যাঁ করে নাও লাকি আপু ব্যাগ দিয়ে দিবে সমস্যা নাই আমিও চলে যাব এখন মিতা পু কমেন্ট করো চলে যাই বাড়ি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে অনেকক্ষণ অনেক সময় দিয়েছেন অনেকগুলা ডিভাইস দিয়ে এমাদুল ভাইয়া দিয়েছেন তারপর মিতাপু তো দেয়ই প্রতিদিন বাস্তব ভাই অবশ্য কেউ নিজে থেকে বন্ধু করলে আমার অসুবিধা নেই তুমি বলবা আমি সাথে সাথে ব্যাগ দিব কিন্তু আমি কাউকে প্রথমে বন্ধু করব না আগে এক্সচেঞ্জ করব না আচ্ছা ঠিক আছে বলবো সমস্যা নেই গুনগুনা বলছে লাগে আপু আপনার সাথে সাথে দিলে কেটে নেয় দেখো রিলেটিভ আপু বলছে থ্যাংক ইউ ভেরি মাচ বাড়ি ভাইয়া প্লিজ অন করে রাখবেন আমার ওয়াচ টাইম দরকার একবার আবার থ্যাংক ইউ ফর হেল্প রয়েল রইল আপনার জন্য হ্যাঁ বাড়ি ভাইয়া সত্যি ভালো মানুষ ভালো মন বড়ো মনের মানুষ সবাইকে অনেক হেল্প করে সবসময় আগেও শুনেছি ভাইয়ার কথা হ্যান্সেল পাঁচমি সালি আপু আসছে লাইক টান নাই হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছো তুমি অনেক ধন্যবাদ তবে চলে যাচ্ছি শেষের সময় আসলা কেমন আছো বলো মিতা আপু কোথায় তুমি শুনতে পাইলে কমেন্ট করো বিদায় নিয়ে চলে যাবো আমাদুল ভাই কি ভারি ভাইয়া তখন আছেন সিলেটি আপু আছেন হ্যাঁ সিলেটে আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে সিলেটি আপু মাঝে মাঝে প্রায় সময় আসেন অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে সময় দেওয়ার জন্য নাফিয়া আপু বলেছে বাড়ি ভাই চার ডান আচ্ছা বাড়ি ভাই আপনাকে চার ডান করেছে নাফিয়া সাপু একটু চেক করবেন মালিয়া আপু আসসালামু আলাইকুম লাইক দিয়ে চলে আসলাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আপু অনেক ধন্যবাদ মালিয়া আপু মিতা আপু বসে বাস্তব ভাই চেক করেন শার্ট দিলাম আচ্ছা বাস্তব ভাই চেক করে তোমাকে শার্টটা বন্ধ দিয়েছে পলি রেসিপি পাইস আপু থেকে মিতাপু দিয়েছে বাস্তব ভাইয়া চেক করো তুমি লাইকিয়াপু বলছে বাস্তব ফুল ওয়াচ করে ডান করে এসেছি আচ্ছা বাস্তব ভাইয়া চেক করো না তোমাকে তো দেখো সাতটা বন্ধু দিয়েছে মিতা আপু আপু আচ্ছা আপু বলছে ভারী ভাই আমাকে একটু সহযোগিতা করবেন ভারি ভাইয়াকে চা কফি দিয়েছেন বাস্তব ভাইয়া তুমি কোথায় কমেন্ট করো না পুর কি বন্ধু লাগবে না কি মিতাপুর বলছে পান্না পুর কি বন্ধু লাগবে না কি দেখো সিলেটে আপু বলছে জিও পলি আপু লাগবো গো আপু রাকিব ভাইয়া আসছে কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ অ্যালবিতে আসার জন্য বাস্তব ভাই বসছে পলিমনি আপু দিয়েছে সারটা ওই আপু দিল একটা মোট আটটা পেলাম পাঁচটা জানি না কি হয় না না যারা মানে তোমাকে যে সারটা দিয়েছে ওই শার্টটা একটাও কাটবে না শিওর মিতা পূজাকে বন্ধুদের একটাও কাটে না আর ওই আপু ফুল আজ করেছে থাকবে তোমার সবগুলা সমস্যা নেই লাকি ভাই বসে জি ভালো আপনি কেমন আছেন ভালো আছি ভাইয়া শিপ মালিয়াপু বসে শিপা ব্যাগ দাও প্লিজ মিতাপু বসে চিন্তা করিও না হবে হ্যাঁ মিতাপু মিতাপু তুমিও রেস্ট করো আমিও চলে যাই মিতা বসে বাস্তব ভাই হাট করে রাখলে তো বোঝাও যায় না অ্যাড হলো কিনা হ্যাঁ হাট করে রাখলে বোঝা যায় না গুনগুন আপু বলছে লাকি আপু চেক লাকি আপু চেক করা বন্ধু করেছেন লাকি আপু বলছে আমি ফুল ওয়াচ করে ডান করে বাস্তব ভাই হ্যাঁ আমি বলেছি যে লাকি আপু ফুল ওয়াচ করেছে ডান করেছে সিলেটি আপু আছেন বাস্তব ভাই বসে কিন্তু আটটা থেকে তো অ্যাড হলো পাঁচটা বন্ধুর সংখ্যা কম বলে হাট করে রেখেছি বন্ধু করতে হলে হাট খুলতে হাট খুলে ফেলতে হবে হ্যাঁ লাকে বসে ওকে গুনগুনাপো গুনগুনা বসে কেউ আসলে আসতে পারো একদিন পর ব্যাগ দেব হ্যাঁ দিয়ে দিও দেখো করে নাও কারা করবা সিলেটে আপু আছেন ধন্যবাদ না ফে আপুর কমেন্ট ডিলেট কেন আমার হাত লেগেছে ভাই সারাদিন তো হাত দিয়ে এরকম দুষ্ট আমি করি না এখন লেগে হাত লেগে কোথা জানি লেগে না ফে আপুর ইয়ের মধ্যে লেগে এখন সবগুলা কমেন্ট ডিলেট হয়েছে কোনো হবে ভাইয়া আমার হাত চলে বেশি Mm-hmm. <clears throat> পায়াম ভাই বলছে আমাকে নীল করেন দেখি আমি নীলও করতে পারি না পোসা হাইট করে হাইট হয়ে গিয়েছে এখন এলবি কাটার পর আনহাইট করে দিও মিতাপু এখন যে যে নাফিয়া অপর যে যতগুলো কমেন্ট করেছে না আমার হাত লেগে এখন কি জানি হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এখন কি করব কোনো সমস্যা হবে ওয়াচ কি কাটা যাবে আমার তো মনে হয় ওয়াচ কেটে নেবে জানি না আচ্ছা আচ্ছা দেখতেছি হুম ভাই করেছি তো কমেন্ট করেন এখন ফাইম বাই করেছি হ্যাঁ রে কমেন্টের উপর দিয়ে তারপর মরিটার করেছি আমার অনলাইন ক্লাস হচ্ছে তাই বিজি ছিলাম ও আচ্ছা সমস্যা নেই ভাইয়া দেখেন একটু এত কষ্ট করে এলবি করতেছে আজকে আছে বেশি লং টাইম করলাম কিন্তু শেষের টাইমে বিদায় নিয়ে নিচ্ছিলাম হাত লেগে তারপরে এই কমেন্টগুলো ডিলেট হলো মালে আপো আছে হ্যাঁ উনার থাকো ওনার হাইট হয় নাই আচ্ছা আমি তাকে করতাম হাইট ঠিক আছে মিতা তোমাকে করে দিয়েছি দেখো আর কাউকে করা লাগবে না ওকে আচ্ছা মিতা তো করলাম পি পেন খিতা করেন মিতা কই ফাইম ভাই বলেন না এখন কি আবার আপনাদেরকে নীল থেকে নামাতে হবে নাকি এইভাবে রেখে দিতাম গুনগুনা বসে বাস্তব চেক করে নিও একদিন পর ব্যাগ দিও আচ্ছা না থাকুক আচ্ছা ঠিক আছে থাকবে না আমি এলবি শেষ করার পরেও কি থাকবে এমনি তাই না বলছে ভাইম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আয় মিতা পাইছে মিতা পু তোমারও তো বলছে ভাইম ভাই মানে রিটার্ন করার এখন করে দিছি মিতাপু কিছু হবে না কি বসে জিও ভালো আসি পান্না পা আপনি ভালো তারপর গুনগুনা বসে লাকি আপু আপনি আজ দেবেন না আমার কেটে যাবে সাথে সাথে দিলে মিতা আপু বলছে ওকে ধন্যবাদ হ্যাঁ মিতা আপু এইভাবে রাখবো তোমাদের দুইজনকে তাহলে লাখিয়া ও গুনগুনা পকে আপু বলছে আলহামদুলিল্লাহ ফাইম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন ফাইম ভাইয়া কিছু হবে না বয় পাওয়ার কিছু নাই আর কাউকে নীল করা লাগবে না আচ্ছা ঠিক আছে ফাইম ভাই বলছে জিও ভালো আছি মিতা বলছে আমরা তোমার লাইভে কেউ খারাপ কমেন্ট করলে আমরা সেটা ব্লক করতে পারবো ও আচ্ছা ঠিক আছে তোমরা দুজন সবসময় এইভাবে নীল থাকবা তাহলে বাস্তব ভাই বলছে মনি পাখি ডান করেছি চেক করে নিও আচ্ছা ফাইম বলছে আপনি ওনাকে পাঁচ মিনিটের জন্য টাইম আউট করেছেন ও আচ্ছা আচ্ছা আমি তো জানি না মানে হাত যেভাবে মানে মেসেজ দেখতেছি ইয়ে করতেছি না তখন হাত কোন মেসেজ মনে হয় চাপ লাগছে তারপর কোন অপশানে যে লাগছে আমি নিজেও জানি না তারপর দেখলাম সবগুলা কমেন্ট এরকম হয়ে গেল। তারপর হ্যান্ডসেল আপু বলছে নতুন রাস ফাইম ভাই বলছে নাফি আপু আছেন লাকি ওকে বাস্তব ভাইয়া গুনগুন আপু বলছে পাঁচমি শালি আসছি হ্যাঁ গুনগুনা আপু তুমি সন্ধ্যা ছয়টার দিকে আইসা পু অনেক বন্ধু পাইবা গুনগুনা পয়সা সবাইকে সবাইকেই বন্ধ করে নেই আপু বসে ভালো আপনি কেমন আছেন আচ্ছা ফাইম ভাই আপনি তো বলেছিলেন নাফি আপুকে বন্ধু দেওয়ার জন্য না কালকে যে বলেছিলেন আমি তো ভুলে গিয়েছিলাম নাফি আপুকে ফাইম ভাই একটু বলবেন হাইম ভাই বলছেন নাফি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তুমি করে বলতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনার অনেক ছোট আচ্ছা হুম আপু ঠিক আছে ঠিক আছে গুনগুন আপু বিডি আপু তো আমার তো পুরোনো থেকে গো স্টুডেন্টস আসে তাই তো আসতে পারি না হ্যাঁ গো হ্যাঁ জানি তুমি তো এর জন্যই আসতে পারো না আর অনেক আগে থেকে বন্ধু আছো নাফিয়া আপু বলছে ছোটো ভাই আপু বসে নাফিয়া আপু আমার ছোটো ভাই তোমাকে সাপোর্ট করতে বলেছে তোমার কোনো টেনশন নাই হ্যাঁ ব্যবসা ওই পি বইন কিতা করেন

সে পান্না ফা গীতা করেন শুভ বসছে হাই ডান ধন্যবাদ কেমন আছেন ভাই ফাইম ভাই এখন থেকে সপ্তাহে দুইটা অনলাইন ক্লাস হবে ও আচ্ছা ভালোই ক্লাস করবেন ভালো করে না ফেয়ে বসে চাঁদের আলো আমি আপনাকে পাইনি আমার কমিউনিটিতে লেটার দিন প্লিজ চাঁদরাল আপনা তো পলি রেসিপি পারিস আপু আমার কমিউনিটিতে আপু লেটার আছে আপু বন্ধু করে নিও ছেলেটা বসে না পাইম ভাইয়া কিছু না আপনি কয়টা করে করে ভাল আছি নি পাইম ভাইয়া ফাইম ভাইয়া বসে না ফেয়া আপু ওটা আমার বোন পলি হ্যাঁ সত্যি খুব ভালো আচ্ছা হ্যাঁ মা আপু করে নিও আমার কমিউনিটিতে আছে এখনই করে নাও শুভ ভাই বলছে কেউ বন্ধু হবে প্লিজ বলো আচ্ছা কেউ বন্ধু হবে দেখো এখানে ফাইম ভাই আছে সিলেটি আপু আছে নাফি আপু আছে সবাই আছে করে নাও মিতা আপু কতক্ষণ ধরে তোমাদেরকে বসে রাখছি আমার পিছনে চলে যায় না হয় ভাই বসে পান্না ভা ভালা শুয়ে নাফিয়া না বসে ওই আপির সাথে অ্যাড আছে মো আচ্ছা তাহলে তো ভালোই অ্যাড থাকলে পিলকি সাপো আছে পিলকি সাপু হ্যাঁ বলো কাল জীবনের প্রথম ভোট দিব ফাইম ভাই জীবনের প্রথম ভোট দিবে আমিও দিছি ফাইম ভাই এবার প্রথম দিলাম জীবনের প্রথম আমিও দিছি দিন আগে দি এক মাস আগে দিয়েছিলাম গুলাম ভারি ভাইয়া আসছেন ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিয়েছেন ভাইয়া এখন চলে যাবো ভাইয়া আপনার ডিভাইসগুলো নিয়ে যায় অনেক সময় দিয়েছেন ভাই ভাইয়া বলছে ভারি ভাই কাম কাম তারপর ভেডার ভাইয়া অনেক গোলাডি দিয়ে আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সময় দিয়েছেন আমাকে পল হ্যাঁ হ্যান শিল্পী আপু আছেন নাফি আপু আছেন সিলেটি আপু আছেন ভারি ভাই আছেন বিলকিস আপু আছে মিতা আপু আছে ভাইম ভাই আছে সবাই আছে মাইলানা সবাই আসছে আবু এত রাতে রাতে গো আপু হ্যাঁ আপনি তো প্রতিদিন শেষ টাইমে আসেন মনে হয় আপনি এই টাইমে ফ্রি হন তাই না মিল্কি চাপু চাপড়ে কি করবো বন্ধু করতে ইচ্ছা করতেছে না কি করব বলো ওয়ান কেটা হয়ে গেলে আর চিন্তা ছিল না এখন তো করতে হবে বিরক্ত হলেও হ্যান্ডওয়ার্ক ভাই আসছে হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ মাইলা ভাই আপনি কেমন আছেন জানাবেন তারপর ফাইন ভাই বলছে নাফি আপু ডিনার করেছেন কি করেন এখন মাইলা ভাইয়া বলছে আমি সবাইকে নিউ আইডি দেব আচ্ছা আচ্ছা দিন হ্যান্ড ভাইয়া বলছে ভালো আছি বাস্তব ভাই গুনগুনাপু ডান করেছি চেক প্লিজ গুনগুনাফু তো বলছিল কালকে দেওয়ার জন্য ঠিক আছে দিয়ে দিয়েছ সিলেটি আপু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিলকিসাপু চলেন জামাতের শহীদ কান্দি ফাইম অবস্থায় গুনগুন আপু বলছে পাঁচ মিশালি চেক করে নিও একদিন পর ব্যাগ দিও গুনগুন আপু তোমাকে তো বাস্তব ব্যাগ দিয়ে ফেলছে আজকে দেখো আমি তো বলতেছি যে আপু ভাইয়াও জানে না তোমাকে ব্যাগ দিয়ে এখন আসছে সিলেটি আপু আছেন ধন্যবাদ সিলেটি আপু বাস্তব ভাই বলছে কাল আমার মনে থাকবে না ঠিক আছে পরে আবার বললে ব্যাগ দিই হ্যাঁ অনেকে তো বলার জন্য দিয়ে দিয়েছ কিন্তু হ্যান্সেল আপু ওকে গুনগুন কালকে দিয়ে দেবো গুনগুন আপু আচ্ছা ঠিক আছে বাস্তব ভাইয়া থ্যাংক ইউ সিলেটি আপু আছে ফাইন ভাই বসে মানুষ বন্ধু করে বলে দু দিন পরে ব্যাগ দিত আরে দুই মিনিট পর মন থাকে না আবার দুই দিন হ্যাঁ ডলি আপু এখন আছে অসংখ্য ধন্যবাদ আপু প্রথম থেকে আমার সাথে আছেন রুনা আসছে আসসালাম আলাইকুম আপু চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আপু তারপর ফাইম ভাই বসে ফুরি কই সিলেটি আপু আছে রুনা বসছে আপু কেমন আছো আমার আল্লাহর রহমতে ভালো আছি আমরা আপু আমরাও ভালো আছি মোটামুটি দেখো না আর একটু হলে কথা আসবে না গলা ভেঙে যে গেছে তিন দিন হয়েছে এখনো গলা ঠিক হয় না তারপর আপু আছে গুনগুনা বুঝে আমি ভুলে গেলে মনে করলেও অবশ্যই ব্যাগ দিয়ে দেয় হ্যাঁ মায়নের সবাই বসে আমার আর ডিনাম সবার আগে কাজ দিয়েছি থেকে আচ্ছা আচ্ছা পাইম ভাই বলছে কাম কাম সবাইকে জামাতের শহীদ ছেলেটা পো আছে বাসা ভাই চা ভাইরে এই সব কিছু না যেগুলো কাটে যায় সেটা এমনিতে যায় সব নিয়মের বেড়া জেলের ইউটিউবে চলে না ইউটিউব চলে তার নিজের নিয়মগুলো যেগুলো আমাদের কারো ওইভাবে জানা নেই ঠিক বলেছো ভাই মিতাপু বলছে নগদে ব্যাগ না দিলে পরে মনে থাকে না তবে লেটার থাকলে মনে পড়ে হ্যাঁ আপু ঠিক বলেছ গুনগুনা আপু বলছে ফাইম আসছি হ্যাঁ করে নাও ফাইম ব্যাগ খুবই ভালো মানুষ পলি রেসিপি পারিস করে নিও আপু তুমিও ভালো মানুষ ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধু হওয়াটা ভালো করে নিও সিলেটে আপু আছেন তারপর দেখো সবাই সাথে নয় এখানে যারা আছে সবাই খুব ভালো আমার বন্ধুরা হ্যান ভাই বসে আমিও আছি আপু হ্যাঁ ধন্যবাদ ভাইয়া অনেকদিন পর আসলেন কেমন আছেন বলবেন ফাইম ভাই বসে বলেন রোনা আপু বসে একটু চা খাও ধন্যবাদ আপু তারপর নাফি আপু চা দিয়েছে সবাই চা দিচ্ছে ধন্যবাদ ফাইম ভাই বসে ওই নাফি আপু কই গেলেন সিলেটি আপু আছে বিলকি সাপু বলছে ফাহিম ভাইয়া মনটা অনেক খারাপ হ্যাঁ বিলকিসাপুর বন্ধু কেটে যাচ্ছে বেশি বেশি ডলি আপু বলছে পলিমনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন গো আপু মণি আচ্ছা মিতা আপুকে বলেছেন তারপর নাফিয়াপু বলছে আছি ছোট ভাই ডলি আপু বলছে ফাহিম আসসালামু আলাইকুম কেমন আছো কী খবর বাস্তব ভাই বলছে লাকি তুমি তাহলে থাকো আমি গোলা ঘুমালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ তারপর সবার আগে চলে আসলাম নিয়েও আচ্ছা কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ এলবিতে আসার জন্য আপনি আগেও আসছিলেন আমার এলবিতে আমি দেখেছিলাম তারপর ফাইম ভাই বলছে বিলকে চাপু এটা হলো সকলের পার্মানেন্ট ডায়লগ সব এক্সচেঞ্জ আর খেলা হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া সিলেটে আপু আছেন তারপর ফাইম ভাই ওয়ালাইকুম আসসালাম জিও বালা আছি আপনি বালা আছেন নি ডলিয়াফা তা এগুলা তো আমাদের এদিকেও বলে যেসব ভাষা ভালোই নাফিয়া আপু আছে ধন্যবাদ আপু নাফিয়া আপু ডিনার করেছেন ফাইম ভাই বলছে বাস্তব ভাই বলছে অপূর্ব নাটক দেখব এখন আমি পরে ঘুমিয়ে যাবো কারণ অন্য ফোনগুলো ব্যস্ত আছে তাই একটা এখন আমার সম্ভব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপু বলছে আলহামদুলিল্লাহ ফাইম ভালা আসেন ভালো আসেননি আসি আচ্ছা ভালো নাসে সিলেটি আপু আছে সবার আগে ভাই বসে ও মাইলেন আপনি ভাইয়া বলছি আপু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এআইডি তো আপনি আসছিলেন তাহলে আমি দেখেছিলাম আমার বিতে মনে হয় আসছেন শিওর আসছেন আমি দেখছি আমার মনে আছে হ্যাঁ আপু আগেও আসছেন আমি দেখেছি ফ্যান ভাই বলছে নাফি আপু আপনার মেয়েরটা কেমন আছেন তারপর নাফি আপু বলছে না ছোট ভাই আজ রাত কিছু খাইনি ফ্যান ভাই বলছে আমি তো কাউকে লাইবে আমি আমি তো কবে লাইবে এসে আসি আর কবে চলে যান আমি তো আপনার দেখাই পাই না তাই টাইম জানি না আমি তো আগে টাইমে আছি সন্ধ্যা ছয়টা থেকেই শুরু করি সব সময় সন্ধ্যা ছয়টা থেকে শুরু করি কিন্তু কতটুক থাক মানে থাকি দুই ঘন্টার উপরে তো থাকি এখন তো বেশি বেশি থাকি আর কিছু দিন করবো আর পাবেন না তারপর লাকিয়াপ্পো আছে সিলেটি আপু আছে ফাইম কোনো কিছু খান নাই নাফিয়া পাবসে মাশাল্লাহ ভালো আছে লাকি আপু বসে আবার আসলাম ধন্যবাদ আপু তারপর মাইলা ভাই বসে একটা আইডি আপনাকে দিব আপু আচ্ছা আচ্ছা দিয়েন আর বিলকে সাপুকে দিব আচ্ছা ভাইয়া দিয়েন ধন্যবাদ নাফি আপু বসে বেশি খাই তো তাই ভাবলাম অপুষ থাকবো আচ্ছা বাস্তব ভাই বসে অপূর্ব এই মাই হিরো অ্যান্ড হি আর মাই হার্ট সো অপর্ব ইন দ্য বেস্ট লাভার বয় বাংলাদেশ নাটক বাংলাদেশি নাটক ইন দ্য ওয়ার্ল্ড দেখো দেখো ভালো করে বসে নাফি আপু কেন জানি আপনাকে দেখে দেশি মানুষ হিসেবে মায়া লাগে মায়া লেগে গেল আমি এই বছর কারোর সাথে এত কথা বলি নাই আচ্ছা নাপি আপু আছেন ধন্যবাদ আরে ধুর রাতে খাবার খেয়ে ঘুমাতে যাবেন ভাইয়া বলছে আপনিও ভালো আছেন আপু হ্যাঁ আমি তো ভালো আছি আপনি ভালো আছেন কি না বলবেন বলছে কোথায় দেখলেন বলছে আরে লাইভের কথা বলছি বলেছি বাস্তব ভাই বলছে সবাইকে শুভ বিধায় আর রাত শুভরাত সবাই অনেক বেশি ভালো থেকো নিজেদের যত্ন নিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকেও শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো গুনগুন আপু বলছে ফাইম ভাই চেক করে নিও সবার আগে বলছে বিলকি চাপু কই বিলকি চাপু যে কই চুঁকি মেরে আবার চলে যায় হ্যান্ড ভাই আছে আর ঠান্ডা সেটা খবর কি ঠান্ডা তো আছেই ঠান্ডা আছে ভাই ঠান্ডা আছে ঠান্ডা এখন বেশি সবার দিকে ফাইম ভাই গুনগুন আমার কমিউনিটিতে লেটার দেন ফাইম ভাই নাফিয়াপু বলছে সেখানে তো শুনেছেন মিতা কোথায় তুমি আচ্ছা কেটে দাও তুমি ঠিক আছে মিতাপু চলে যাচ্ছি আপনার ঘরে যাবো হ্যাঁ যাও বন্ধু করে নাও ফাইম ভাই বলছে আরে শুনে না যখন শুনেছি আপনি আমার এলাকার তারপর মনে করেছি আপনি আমার ঘরের মানুষ আচ্ছা মিতাপু বসে রেস্ট করো আচ্ছা মিতাপু চলে যাচ্ছি সবাই সবার সাথে বন্ধু করে নাও আচ্ছা মিতাপু ভালো থাইকো ফাইম ভাইয়া তারপর বাড়ি ভাইয়া মাদুর ভাইয়া আপু গুনগুনা আপু সিলেট আপু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি মিতাপু নিজের খেয়াল রাখো শরীরে যত্ন নিও ভাইম ভাইয়া চলে যাচ্ছি কালকে আবার আসবেন সবাই ভালো থাকবেন আচ্ছা সবাই আল্লাহ হাফেজ দিচ্ছি আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো নিজের খেয়াল রেখো সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে